সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পুরো হ্যাঁ ক্লিয়ার। স্যার, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বেশ, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে এখনো অব্দি তোমাদের যারা যারা ক্লাস নিয়েছেন তাদের একটা রিভিউ সিস্টেম করা হয়েছিল, এবং সেখানে তোমাদের কয়েকজন একদমই মানে ফুল পার্টিসিপেশন তো নেই, কয়েকজন তোমাদের তারা রিভিউ দিয়েছে, এবং সেই রিভিউ দেখে আমার একটা ধারণা পুরোপুরি বদ্ধমূল হয়েছে যে অনেকেই এখানে আছে যাদের কিন্তু এই পরীক্ষা সম্বন্ধে বা এই পরীক্ষা নিয়ে কোনো সম্যক ধারণা নেই। তারা একটা কোথা থেকে হয়তো শুনেছে আর কি যে এরকম একটা পরীক্ষা আছে, বা মেবি হয়তো মানে সস্তায় কোর্স হচ্ছে, ঠিক আছে, এনিথিং মেবি দ্য রিজন, তারা কিন্তু দলে দলে এসে যোগ দিয়েছে। আচ্ছা, আমি বোধহয় লাইভটা শুরু করিনি, তাই তো? না স্যার, এই বিলাইন হ্যাঁ শুরু স্যার, করে দিন। লাইভটা শুরু করে দিন। হয়ে গেছে লাইভ। আচ্ছা বেশ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে এই পরীক্ষা সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলস কিছু কথা জানানো। আচ্ছা, এখানে যারা এখন অবধি পার্টিসিপেন্ট আছো, মানে আমি দেখতে পাচ্ছি এখন 43 পার্টিসিপেন্ট, তো তাদের মধ্যে এরকম কি কেউ আছো যে পরীক্ষা সম্পর্কে কিছুই জানো না একদমই? কোনো মানে সিলেবাস নিয়ে কোনো আইডিয়া নেই, কি কি পড়তে হয় কোনো আইডিয়া নেই, এরকম কি কেউ আছো? থাকলে পরে কিন্তু নির্দ্বিধায় জানাতে পারো। স্যার 40% জানি, মানে পুরোটা জানি না, অনেক আচ্ছা, বলছি। অনেক। আচ্ছা বেশ, তো তুমি এই পরীক্ষাটার নাম শুনলে কোথায়, বা এই পরীক্ষাটা মানে প্রথম তোমার গোচরে এলো কি করে, ফার্স্ট ইয়ার থেকে এসেছি কিভাবে? আমি, মানে হস্টেলে থাকতাম, সম্রাটদার কাছ থেকে জেনেছি, হুম তারপরে ইউটিউবে সার্চ করেছি, হুম তারপর আপনার সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, আচ্ছা, ওগুলো থেকে আস্তে আস্তে মানে জাগে। তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, তাই তো? না বাঁকুড়া, সালতোড়া। বাঁকুড়া, মানে তোমার পড়াশোনা পুরুলিয়া। হ্যাঁ ওকে, বেশ। আচ্ছা, আর কেউ? অদিতি, অনিকেত, অনিশ? স্যার, একটু ইন্টারাপ্ট করলাম স্যার, হ্যাঁ হ্যাঁ বলো অভিষেক। প্রদীপ্ত বলে একজন মেসেজ করেছে যে আমি কিছুই জানি না, হয়তো বলতে পারছে না কোনো কারণে। আচ্ছা প্রদীপ্ত, তোমার তুমি বলতে কেন পারছো না, তোমার তো এখানে বলা উচিত। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি নিউ এডমিশন, আর কালকে কালকে রেজিস্টার হয়েছে। আচ্ছা, না না, সেটা ইস্যু না, ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন হওয়া বা নতুন আসাটা ইস্যু নয়, কারণ এখানে অনেকেই আছে যারা তোমাদের মানে অনেকদিন রেজিস্ট্রেশন, অনেকদিনের অ্যাডমিশন, বাট স্টিল হয়তো কিছুই জানে না। আমি জানতে চাইছি যে তোমাদের অ্যাজ সাচ কোনো ধারণা আছে কিনা এই পরীক্ষা নিয়ে, সেটাই জানতে চাইছি। রাজেশ কিছু, রাকেশ কিছু বলবে? হ্যাঁ স্যার, আমিও জানি না তুমিও জানো না? বেশ, আচ্ছা, আর কেউ? স্যার, আমারও সেরকম ধারণা নেই। এই পারমিতা বুঝছি, বলছি। পারমিতা। বেশ, আজকের এখন অব্দি 49 জন পার্টিসিপেন্ট। রাকেশ, তোমার ওখান থেকে একটুখানি আওয়াজ আসছে, ঠিক আছে, একটু মাইক্রোফোনটা অফ করে রেখো। বেশ, আর যারা আছে তারা, অনিকেত, তনিশ, অনুরাধা, অভিজিৎ, অভিজিতের ধারণা আছে আমি শিওর, দেন তারপরে অভিষেক, অভিষেকেরও একটা ধারণা। হ্যাঁ বলো। আমি ধনঞ্জয় বলছি। হ্যাঁ ধনঞ্জয় বলো। স্যার আমারও খুব একটা ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, বেশ।
আচ্ছা, আর কেউ? স্যার হ্যাঁ, আমি সুনিদিতা বলছিলাম। হ্যাঁ স্যার, আমারও অতটা ঠিকঠাক ধারণা নেই। আচ্ছা, তার মানে মোটামুটি বুঝতে পারছি যে আমরা কোর্সে অ্যাডমিশন নিয়েছি, বাট স্টিল আমাদের কিন্তু মানে কি পরীক্ষা দিতে যাচ্ছে সেই নিয়ে কোনো ধারণা নেই। তার মানে একটা জিনিস প্রকট আর কি, যে আমাদের মানে কি বলবো, মানে কেরিয়ার ওরিয়েন্টেশনের একটা ফেলিয়ার এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আর কি। একটা জায়গাতে আমি মানে টার্গেট নিচ্ছি যে একটা পরীক্ষা আমি ক্র্যাক করব, বাট সেটা মানে আগে আমি ডিটারমিনেশন নিচ্ছি যে করব, দেন তারপরে আমি আসছি জানতে যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা কি বা সেখান থেকে কি হয়। এটা হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলি যে WBCS পরীক্ষা সম্বন্ধে ধারণা আছে। আমি বলছি অনলাইন যে আপনাদের এখানে কি কি ধরনের ইয়ে হয় আমি সেটা। এটা কে বলছো? স্যার আমি ধনঞ্জয় বলছি। ধনঞ্জয়, তুমি তো অলরেডি এতদিন এতগুলো ক্লাস করলে। হ্যাঁ স্যার, আমি আজকে এখানে কি হয় সেটা নিয়ে বলতে আসিনি, আমি শুধু পরীক্ষা নিয়ে বলছি। আচ্ছা, পরীক্ষা সম্বন্ধে ধারণা আছে স্যার। আচ্ছা বেশ, শুধুমাত্র আজকের সেশনটা হচ্ছে পরীক্ষা নিয়ে, ঠিক আছে? আমি যদি এর আগে এটা মিস ইন্টারপ্রিট করেছি তাহলে আবার ক্লিয়ার করে দিচ্ছি, অনলি পরীক্ষা নিয়ে, ঠিক আছে? কোথায় কিভাবে পড়ানো হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কিন্তু সেটা বিষয়বস্তু আজকের আলোচনা নয়, শুধুমাত্র হচ্ছে যে এই পরীক্ষা, ঠিক আছে? কি পড়তে হয়, সিলেবাস কি, কিরকম ভ্যাকেন্সি থাকে, কখন পরীক্ষা হয়, এই জাতীয় জিনিসগুলো আর কি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। পরীক্ষাটা নিয়ে কিছুটা আইডিয়া আছে, কিন্তু মানে WBCS এর কাজ বা অতটা কিছু মানে জানা নেই আর কি। বেশ, ঠিক আছে, তাহলে আমরা আজকে স্টার্ট করি। প্রথমে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, একটু তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলবে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা পরিকল্পনা, তার একটা অংশ, যে যারা শুধুমাত্র এই ইনস্টিটিউট না, যেখানেই মানে যেখানেই প্রিপারেশন নিচ্ছে, সে বাড়িতেই হোক আর যেখানেই হোক, তাদের একটা একটা জায়গাতে একটা কম্পাইল করে প্রাথমিক কিছু ইনফরমেশন প্রোভাইড করা। তো এটার কাজ চলছে, এখন এটা কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে তার মধ্যে থেকে আমি আজকের এই সেশনটা নিচ্ছি। তো তোমরা সবাই জানো যে এই পরীক্ষাটা হচ্ছে WBCS পরীক্ষা। এই যে ফুল ফর্মটা আছে এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন দেখা যায়, কারণ স্পেশালি হচ্ছে যখন আমরা পরীক্ষা দিতে যাই, আমাদেরকে পরীক্ষার যে তোমাদের ওএমআর শিট থাকে সেখানে কিন্তু লিখতে হয় যে পরীক্ষার নাম, প্রথমেই হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন। তো সেখানে গিয়ে পরে অনেকেরই ধারণা মানে থাকে না, এটা আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি, তখন কিন্তু কি লিখবো স্যার কি লিখবো স্যার, এটা একটা হলের মধ্যে একটা এরকম একটা মানে আলোচনা চলতে থাকে। তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশন, ঠিক আছে? তো এটাকে বেসিক্যালি হচ্ছে এটা একটা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, যেরকম ভাবে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে দেখি যে একটা CGL পরীক্ষা হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এক্ষেত্রেও কিন্তু এরকম কোনো নামকরণ করাই যেতে পারতো, কিন্তু এখানে নামকরণটা হয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশন। মানে এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যে একটা মাত্র ক্যাডার রয়েছে সেই ক্যাডারের উপর বেস করে কিন্তু পুরো পরীক্ষাটার নাম হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমাদের ETC মানে বাকি যা কিছু সার্ভিস আছে, যা কিছু পোস্ট আছে, সে A গ্রুপেই হোক, B গ্রুপেই হোক, C গ্রুপেই হোক বা D গ্রুপেই হোক, সবগুলোরই কিন্তু স্থান হচ্ছে এই ETC-র মধ্যে। তাহলে একটা পরীক্ষা প্লাস আদার্স, এইভাবেই নামকরণ করা হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার হলো? আচ্ছা, তার মানে প্রথম যেটা জানতে পারলাম না সেটা হচ্ছে যে সব সব পোস্টই বা সব ক্যাডারই কিন্তু WBCS এক্সিকিউটিভ নয়, ঠিক আছে? তার মধ্যে শুধুমাত্র একটাই হচ্ছে WBCS এক্সিকিউটিভ। বেশ, আচ্ছা, এবারে এবারে হচ্ছে যে কারাই পরীক্ষাটা আয়োজন করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, একটা এটা হচ্ছে একটা সংবিধান স্বীকৃত সাংবিধানিক সংস্থা। তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশনে UPSC এবং স্টেট PSC এর একটা সাংবিধানিক মর্যাদা আছে,
এবং এখানকার যে পুরো অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে রেজিগনেশন পুরো ব্যাপারটা কিন্তু সংবিধান মেনে হয়, ঠিক আছে, সবকিছু সংবিধান মেনে হয়, রিপোর্ট পাবলিশ করা সবকিছু। তো আউট অফ সেভারেল আদার এক্সামস এই পরীক্ষাটা, এই পার্টিকুলার পরীক্ষাটাও কিন্তু WBPSC অর্গানাইজ করে থাকে এবং এখন অবধি যা ট্রেন্ড সেটা হচ্ছে প্রতি বছর অন্তত একটা করে এই পরীক্ষা হয়। আচ্ছা, এই পরীক্ষার কটা স্টেপ দেখতে পাচ্ছ? এই পরীক্ষার হচ্ছে টোটাল তোমাদের তিনটে স্টেপ আছে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ। সেকেন্ড হচ্ছে মেন এক্সাম, যেটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড কনভেনশনাল টাইপ, মানে মেন্সে তোমার কতগুলো পেপার আছে যেগুলো হচ্ছে কনভেনশনাল, মানে তোমাদেরকে লিখতে হবে, আর কিছু পেপার আছে যেগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে MCQ পেপার। আর থার্ড বা ফাইনাল রাউন্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তাহলে এই এই তিনটে আশা করি সবাইকারই ধারণা আছে যে তিনটে পরীক্ষা মানে দিতে হয়, তিনটে স্টেপ আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সামের যেটা স্কিম সেটাতে চারটে টোটাল গ্রুপ আছে। এই গ্রুপিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এক্সামটা নিয়ে বোঝার জন্য। প্রথম হচ্ছে যে চারটে গ্রুপ হচ্ছে গ্রুপ A, B, C, D। এটা মোটামুটি প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেই এই পরীক্ষাটা হয়ে থাকে, তবে বিভিন্ন নামে। তুমি হয়তো এখানে যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ দেখছো সেটা হয়তো তামিলনাড়ুতে গিয়ে মানে গ্রেড ওয়ান এক্সাম সেখানে নাম। তো এরকম প্রত্যেকটা রাজ্যেরই এরকম রিক্রুটমেন্ট হয়, কারণ এই যে পদগুলো আছে সেগুলো প্রত্যেকটা রাজ্যেই আছে, কিন্তু মানে বিভিন্ন রকম নামে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয় এবং সেখানে কিন্তু গ্রুপিংটা অন্যরকম ভাবে হয়। এখানে যেরকম চারটে গ্রুপ A, B, C, D আছে, ওখানে কিন্তু সেটা গ্রেড ওয়ান গ্রেড টু এভাবেও থাকতে পারে, ঠিক আছে। অনেক জায়গাতে আছে শুধুমাত্র গ্রেড ওয়ানের জন্যই আলাদা এক্সাম নেওয়া হয়, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্যে নিজস্ব একটা সিস্টেম আছে। এখানে সিস্টেমটা হচ্ছে যে এখানে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে A, B এবং C, D, এই চারটে। আচ্ছা বেশ, এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে কি কি পোস্ট আছে এবং সেগুলো কোন ডিপার্টমেন্টের আন্ডারে। তাহলে প্রথমে দেখো আমাদের গ্রুপ এ সার্ভিসের মধ্যে কি কি সার্ভিস আছে এবং কি কি ডিপার্টমেন্ট সেগুলো। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এটা তুমি দেখবে যে তোমাদের যখন অ্যাড বেরোয় মানে পাবলিশ হয় WBCS এর, তখন দেখবে যে এখানে তোমাদের লেখা থাকে এন্ট্রি পে বলে একটা কথা লেখা থাকে। অ্যাকচুয়াল পে কত সেটা আমি লাস্টে বলবো, বাট এরকম করে এন্ট্রি পে লেখা থাকে একটা 21,000 এরকম। এটা অবশ্য ওল্ড এন্ট্রি পে, এটা হচ্ছে রোপা 2009 অনুযায়ী এটা ছিল ওল্ড এন্ট্রি পে। এবং এটা ডিপার্টমেন্ট হচ্ছে পার ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম 99-তে এটার হেড অফিস, ঠিক আছে, এই ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটা হয় এই সার্ভিসের জন্য। দেন তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। তোমরা দেখবে যে আগে কিছু কিছু পদ ছিল যেরকম CTO, তারপরে ADSR, এগুলোকে সবগুলোকে একসাথে মার্জ করে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এসছে এখন, চারটে মনে হয় পদকে মার্জ করে, সেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট রেভিনিউ ব্রাঞ্চ, তার আন্ডারে এই রিক্রুটমেন্টটা হয়, এটারও হচ্ছে 99-তে হেড অফিস। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, এটা হচ্ছে কোঅপারেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সমবায় দপ্তরের অধীনে হয় এটা রিক্রুটমেন্ট। দেন ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস, এটা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্য এবং সরবরাহ দপ্তর। দেন তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টে। তারা দেখো গ্রুপের মধ্যে একমাত্র একটা ডিপার্টমেন্টই আছে যাদের টোটাল দুটো সার্ভিস তারা দিচ্ছে মানে ক্রিয়েট করেছে, ঠিক আছে, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট সার্ভিস আর একটা হচ্ছে আমাদের লেবার সার্ভিস। এরপরে তোমরা দেখতে পাবে যে এখানে তাহলে আমরা এই গ্রুপে দেখলাম টোটাল সার্ভিসের সংখ্যা হচ্ছে টোটাল 6টা, ঠিক আছে। আগে কিন্তু পদ সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এখন যেহেতু রেভিনিউ সার্ভিসটা ক্রিয়েট হয়েছে খুব বেশি দিন হয়নি, সেই জন্য এখন টোটাল তোমাদের সার্ভিস হচ্ছে 6টা। আচ্ছা, গ্রুপ বি সার্ভিসে কি আছে, যেটা সব থেকে মনে হয় তোমাদের অনেকেরই আর কি প্রেফার্ড পোস্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ঠিক আছে। এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে, এটা হচ্ছে হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে স্বরাষ্ট্র এবং পাহাড় বোধ হয় বাংলা ঠিক যাই না, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এই সার্ভিসটা আছে, এটার হেডকোয়ার্টার হচ্ছে রাইটার্স। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি তে কিছু সার্ভিস আছে, কিছু পোস্ট আছে, ঠিক আছে। যেরকম আমি যদি দেখি যে প্রথম তোমার যেটা রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, এটা কিন্তু একটা পদের নাম, ঠিক আছে। তাহলে পোস্ট আর সার্ভিস দুটো কিন্তু আলাদা। তাহলে এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। এই ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যেটাকে আমরা বলি ওই তোমাদের
সংশোধনাগার যেটা, আচ্ছা সেকেন্ড হচ্ছে একটা পোস্ট, সেটা হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। জয়েন্ট বিডিও এই পোস্টটা হচ্ছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে। দেন তারপরে হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, এটা হচ্ছে তোমার ডিএডি পোস্টটা, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এবং এটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরের অধীনে, এটাও কিন্তু একটা পদ। তারপরেরটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে একটা সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। ঠিক আছে, জেনারেলি এই সার্ভিস থেকে যে পোস্টটা পায় সেটা হচ্ছে সিডিপিও। তোমরা হয়তো সিডিপিও নাম শুনে থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এবং এই সার্ভিস থেকে মানে প্রথমে সার্ভিস হচ্ছে একটা আলাদা, পোস্ট এবং আলাদা, এই দুটো ধারণাটা যেন পরিষ্কার থাকে একদম। ঠিক আছে, সার্ভিস পাওয়ার পরে ধরো একজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, সে সার্ভিস তার আজীবন সার্ভিস ওটাই থাকবে, কিন্তু পরবর্তীকালে সে আজীবন মানে প্রমোশন না পাওয়া অব্দি আইএস ক্যাডারে তার ওটাই থাকবে, এবং তার পরবর্তীকালে কিন্তু তার পোস্ট হবে কখনো বিডিও কখনো ডেপুটি কালেক্টর। ঠিক আছে, যেরকম যেরকম সে পোস্ট পাবে। আচ্ছা, এই জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস যেটা, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের আন্ডারে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, এটাও কিন্তু একটা সার্ভিস। ঠিক আছে, এর যে পদটা প্রথমে জেনারেলি পায় সেটা হচ্ছে রেভিনিউ অফিসার। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের অধীনে। তারপরে হচ্ছে স্টেট ট্যাক্স অফিসার, এটা ছিল মানে এটা প্রিভিয়াসলি এটার নাম ছিল অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এসিটিও, তবে সম্ভবত শুনলাম যেটা সেটা হচ্ছে যে এটার নাম নাকি চেঞ্জ হবে না, এটা নাকি এসিটিওই থাকবে, যেটুকু শুনছিলাম লেটেস্ট। মোট কথা স্টেট ট্যাক্স অফিসার, এখন এটাকে বর্তমানে জিএসটি আসার পরে নামটা চেঞ্জ করা হয়েছে। এটাও হচ্ছে ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, এটারও সদর দপ্তর হচ্ছে নবান্নতে। আচ্ছা, তারপরে হচ্ছে জয়েন্ট রেজিস্টার, এটা একদম নতুন একটা পোস্ট, জয়েন্ট রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন। তাহলে এই জয়েন্ট রেজিস্টার পোস্টটা বেসিক্যালি, জয়েন্ট রেজিস্টার মোটামুটি আমাদের এই গ্রুপের সব সার্ভিসেই অ্যাসিস্ট্যান্ট জিনিসটা থাকে, জয়েন্ট রেজিস্টারটা একটুখানি হাই লেভেল, মানে প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডেপুটি, তারপরে জয়েন্ট, তারপরে অ্যাডিশনাল। তো জয়েন্ট রেজিস্টার পোস্টটা হচ্ছে একটুখানি মানে নামের দিক থেকে দেখতে গেলে পদমর্যাদা একটুখানি উপরের দিকে, কিন্তু এটা সি গ্রুপে আছে এবং এটাও কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, এটা ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ যেটাকে আমরা বলি সেচ দপ্তর। আর লাস্ট হচ্ছে আমাদের চিফ কন্ট্রোলার অফ করেকশনাল সার্ভিসেস, এটাও হচ্ছে আমাদের করেকশনাল ডিপার্টমেন্টের, করেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ সংশোধনাগার যেটা। আচ্ছা, এটা হলো টোটাল। তাহলে আমাদের গ্রুপ সিটার একবার দেখে নিই যে টোটাল কটা সার্ভিস বা পদ আছে। টোটাল আছে আমাদের নখানা। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা, এবং সেখানে ওল্ড এন্ট্রি পে গুলো তোমরা এখানে দেখতে পাবে। আচ্ছা, আমি এক সেকেন্ড একটু দেখে নিই। আচ্ছা, গ্রুপ বি, গ্রুপ বিতে কি কি সার্ভিস বা পদ আছে? গ্রুপ বিতে জেনারেলি আমাদের তিনটে সার্ভিস বা পোস্ট আছে। প্রথম হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা পিডিও, এই পিডিওটাও কিন্তু জয়েন্ট বিডিওর মতন পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই পোস্টটা। তাহলে এই পিএনআরডি যেটাকে আমরা বলি, পিএনআরডির আন্ডারে দুটো পোস্ট থাকছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে জয়েন্ট বিডিও আর একটা হচ্ছে পিডিও। সেকেন্ড হচ্ছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, এটারও হচ্ছে কোঅপারেশন ডিপার্টমেন্টে একটা গ্রুপে সার্ভিস দেখেছিলাম, এখানে একটা পোস্ট দেখলাম। আর হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার, এটা আগে শুধুমাত্র রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, এখন এটাকে যেহেতু মার্জ করা হয়েছে দুটো ডিপার্টমেন্টকে, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই টোটাল কম্বাইন্ড ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু ওইখানে ওয়েস্ট বেঙ্গল SLRS যেটা সেটা আর রিহ্যাবিলিটেশন অফিসার, এই দুটো পোস্টই কিন্তু এটার আন্ডারে পড়ছে। তাহলে দেখতে পাচ্ছ যে কিছু ডিপার্টমেন্টের একটা পদ, কিছু ডিপার্টমেন্টের দুটো পদ, এরকম করে একটা মানে মিক্সচার ব্যাপার এখানে আছে টোটাল চারটে গ্রুপ মিলিয়ে। তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে টোটাল আমাদের এ গ্রুপে তাহলে সার্ভিস হলো 6টা, বি গ্রুপে হচ্ছে একটাই পুলিশ সার্ভিস, সি গ্রুপে দেখলাম আমরা 9টা সার্ভিস বা পোস্ট, আর ডি গ্রুপে হচ্ছে 3টে। আচ্ছা, এবারে যেটা কোয়েশ্চেন সরকারের কাছে আসে নতুন যারা, তারা হচ্ছে যে আমি কি যখন অ্যাপ্লিকেশন করব তখন কি আমাকে সিঙ্গেল সিঙ্গেল মানে গ্রুপের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, নাকি আমি কম্বাইন একটা অ্যাপ্লিকেশন করতে পারি? তো সিস্টেমটা হচ্ছে এখানে একটা কম্বাইন অ্যাপ্লিকেশন করতে হয়, মানে একটাই অ্যাপ্লিকেশন পর একটাই পরীক্ষা, এবং সেটাতে সে সবকটা পদের জন্য এলিজিবল হতে পারে যদি আদার্স ক্রাইটেরিয়া সবকিছু ফুলফিল করে বা ম্যাচ করে। আচ্ছা,
এটাতে হচ্ছে আবেদন কিভাবে করা হয়, এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন বেরোয় জেনারেলি নভেম্বর মাস নাগাদ, এটার অ্যাপ্লিকেশন মানে ইনভাইট করা হয় এবং তারপরে প্রায় অলমোস্ট 3 সপ্তাহ কি 4 সপ্তাহ এটার কন্টিনিউয়েশন চলে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন চলে। আমরা আমরা দেখে নেবো যে পরে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে কীরকম কীরকম সময়ে আর কি ইয়ে বেরিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে। আচ্ছা, এর পরীক্ষাটাতে অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা খরচা করতে হয়? প্রথম কথা হচ্ছে যে এখানে জেনারেল এবং যারা ওবিসি তাদের জন্য হচ্ছে 210 টাকা, আর যারা এসসি এসটি এবং যারা হচ্ছে পিএইচ ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে কোনো ফি লাগছে না। ঠিক আছে, তাহলে 210 এবং এখানে হচ্ছে পুরোপুরি ফ্রি। রিজার্ভেশনের পার্সেন্টেজ নর্মাল যেটা স্টেটের ক্ষেত্রে আমাদের সব পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটাও এখানেই তাই, এখানেও তাই আছে। এসসি হচ্ছে 22%, এসটি 6%, ওবিসি এ হচ্ছে 10%, ওবিসি বি হচ্ছে 7%। আচ্ছা, একটা কোয়েশ্চেন খুব আসে, সেটা হচ্ছে ইডব্লিউএস কোটা, যেটা আমাদের সংবিধান সংশোধন করে নিয়ে আসা হয়েছে, সেটা কি এখানে অ্যাপ্লিকেবল হয়েছে কি হয়নি। লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 2020-তে সেখানে কিন্তু ইডব্লিউএস কোটার কোনো উল্লেখ ছিল না। তো এখন এই বছর নোটিফিকেশনে কিছু আসছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, আমরা নোটিফিকেশন পেলে বলতে পারবো যে ইডব্লিউএস এখানে শুরু হচ্ছে কিনা, মানে এই পরীক্ষাতে শুরু হচ্ছে কিনা। আচ্ছা, এবারে যেটা বেসিক সেটা হচ্ছে যে কি কি যোগ্যতা লাগে। ঠিক আছে, প্রথম হচ্ছে একটা শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি, কোনোরকম কোনো মার্কসের কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। ঠিক আছে, অনেক পরীক্ষাতেই দেখি আমাদের থাকে যে 50% ইন গ্রাজুয়েশন তাছাড়া ভর্তি হতে পারবে না বা এরকম টাইপের কিছু মার্কস ক্রাইটেরিয়া বা এরকম থাকে, বাট এখানে কিন্তু সেরকম কোনো কিছু নেই, আমাদের কোনোরকম কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই, জাস্ট পাস করতে হবে একটা গ্রাজুয়েশন, একটা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, ভাষার ক্ষেত্রে একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন আছে, সেটা হচ্ছে বাংলা ভাষা পড়া লেখা এবং এই ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। তবে 2016 সালে সরকার একটা এটাতে মানে একটা নোটিফিকেশন বার করেছিল, সেটার মাধ্যমে বলা হয়েছিল যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যারা যাদের নেপালি মাতৃভাষা তাদের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী নয়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এদের ছাড় আছে, বাকি সবাইকার ক্ষেত্রেই বাংলাটা বাংলা লেখা পড়া এবং কথা বলা এটা কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, একটা কোয়েশ্চেন খুব আসে, সেটা হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটি থেকে পড়েছি, ওই ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমার আমি সেক্ষেত্রে এলিজিবল কিনা, বা স্পেশালি হচ্ছে যারা ওপেন থেকে পড়াশোনা করেছে। তো এখানে পরিষ্কার হচ্ছে যে যদি সেটা ইউজিসি স্বীকৃত হয় এবং সেই সার্টিফিকেটটা যদি ইউজিসির মান্যতা থাকে, তাহলে সেখানে যে কেউ কিন্তু এটার জন্য এলিজিবল। আলাদা করে এখানে ওপেন বা ক্লোজ এরকম কোনো ব্যাপার কিছু নেই, জাস্ট হচ্ছে যে ইউজিসি রেকগনাইজড কিনা, এটাই হচ্ছে আসল কথা। বেশ, যেটা বললাম মার্কসের ক্রাইটেরিয়া এখানে কিছু নেই, এখানে ন্যূনতম নম্বর বলে কিছু নেই, জাস্ট আর কি কোয়ালিফিকেশন মানে গ্রাজুয়েশন হলে পরে পরীক্ষায় বসা যাবে। এবারে হচ্ছে এজ রিলেটেড একটা ক্রাইটেরিয়া এখানে আছে, তো এটা আমি একটুখানি ডিটেলসে বলছি। প্রথম হচ্ছে যে এ এবং সি গ্রুপের জন্য, যেটা দেখলে যে এ গ্রুপে যে 6টা এবং সি গ্রুপে যে 9টা সার্ভিস বা পোস্ট রয়েছে, সেখানে যেটা সাধারণ মানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ হচ্ছে 21 থেকে 36 বছর, বি গ্রুপের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 36 বছর। বাট অনেক সময় কি হয় না, এই 20 বছরের ক্ষেত্রে সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা থাকে, কারণ 20 বছরে মানে গ্রাজুয়েশনে তোমাকে ফাইনাল ইয়ারে এক্সাম দিতে হবে তাহলে সেক্ষেত্রে। ঠিক আছে, আর তুমি সেই 20 বছর বয়সে একমাত্র একটা পরীক্ষা একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য। তো জেনারেলি এটা খুব একটা বেশি দেখা যায় না, স্টিল এটার এজ যেটা আছে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 20 থেকে 36 বছর। আর বি গ্রুপের ক্ষেত্রে হচ্ছে 21 থেকে 39 বছর, এগুলো সবই হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য। আর যারা এসসি এসটি আছে তাদের জন্য 5 বছরের ছাড়, যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছরের ছাড়, যারা পিএইচ ক্যাটাগরি বিলং করছে তাদের ক্ষেত্রে হচ্ছে ঊর্ধ্ব সীমা, এখানে কোনো এরকম 3 বা 5 নয়, এখানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা এজ সেটা হচ্ছে 45 ইয়ার্স। আচ্ছা, বয়স গণনার ক্ষেত্রে পরিষ্কার নোটিফিকেশনে লেখাই থাকে যে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার যেটা সার্টিফিকেট সেটাকেই কিন্তু শেষ মানে মান্যতা দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে যেরকম যারা ইন সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয় এজ লিমিটের ক্ষেত্রে, এখানে কিন্তু সেরকম কোনো ছাড় কেউ পায় না। আর বয়স যে ক্যালকুলেশনটা হয় সেটা কিন্তু 1 জানুয়ারি থেকে হয়, মানে অনেক সময় হয় যেরকম যে যেগুলো
মিডল অফ দ্য ইয়ার পরীক্ষা হয়, সেখানে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট জুলাই থেকে ক্যালকুলেশন হয় বা ফার্স্ট জুন থেকে হয়, এখানে কিন্তু ক্যালকুলেশনটা হয় ফার্স্ট জানুয়ারি থেকে, মানে অন দ্যাট পার্টিকুলার ইয়ার ফার্স্ট জানুয়ারি বয়স কত। আচ্ছা, বেশ, এরপরে হচ্ছে যে বিশেষ যোগ্যতা কি কি লাগে। কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ক্ষেত্রে একটা হাইট একটা ম্যাটার করে, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 1.65 মিটার, মানে 165 সেন্টিমিটার মিনিমাম, এবং মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার মিনিমাম একটা হাইট লাগে। এর কমে হলে কিন্তু এই এই সার্ভিস জয়েন করা যায় না। আর এটাতে হচ্ছে যে যারা মানে আসাম থেকে, গাড়োয়াল থেকে এবং গোর্খা যারা আছে, মানে যাদের ক্ষেত্রে এই এইসব উপজাতিদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু শিথিল করা হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো এজের বার নেই, তার এই সরি হাইটের বার নেই। তার কারণ হচ্ছে জেনারেলি পাহাড়িদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাইট একটু শর্ট হয়, তো সেই জন্য এই ক্রাইটেরিয়া তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, এবারে হচ্ছে যে অন্যান্য কি কি যোগ্যতা লাগছে। তাহলে প্রথম হচ্ছে যে নাগরিকত্ব, সরি এখানে কলম দেওয়া হয়নি, নাগরিকত্ব। প্রথম হচ্ছে প্রার্থীকে ভারতের স্বাভাবিক বা নিবন্ধিত নাগরিক হতে হবে, অন্য দেশের নাগরিকরা ভারত সরকার কর্তৃক যোগ্য হিসেবে ঘোষিত হলে এই পরীক্ষায় বসতে পারবে। অনেক সময় দেখা যায় যে অন্য দেশ থেকে এসে এখানে নাগরিকত্ব পেয়েছে, মানে বাই বার্থ নয়, অন্য কোনো ভাবে, বাই রেজিস্ট্রেশন বা যা কিছু, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এলিজিবল, যদি তার কাছে সেই অন পার্টিকুলার ডেট যদি ভ্যালিড একটা সিটিজেনশিপ সার্টিফিকেট থাকে। প্রার্থীকে সরকারি চাকরিতে উপযুক্ত নিয়োগের জন্য উপযুক্ত স্বাস্থ্য এবং চরিত্রের অধিকারী হতে হবে। এটা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এটা ক্রাইটেরিয়া থাকে, যে প্রার্থীকে একটা মানে সুস্বাস্থ্য এবং তার সাথে সুচরিত্রের অধিকারী বা অধিকারিণী হতে হবে। আচ্ছা, কতবার এই পরীক্ষায় বসা যায়, এটা খুব একটা কমন কোয়েশ্চেন, যে এখানে ইউপিএসসির মতন কোনো 4 বা 6 বার লিমিট আছে কিনা। এখানে কোনো রকম কোনো অ্যাটেম্প্ট লিমিট কিছু নেই, অ্যাটেম্প্ট ক্যালকুলেশন হয় না। আপ টু যে ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া বললাম, যে কখনো হচ্ছে 36, কখনো 39, কখনো 3 বছর 5 বছরের ছাড়, কখনো 45 ইয়ার্স, এই এই এজ মানে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত কিন্তু পরীক্ষায় বসা যাবে, কোনো রকম কোনো অ্যাটেম্প মানে কাউন্ট হবে না। মানে কেউ যদি চায় যে আমি 20 বছর বয়স থেকে দেওয়া শুরু করব, সে 36 বছর অব্দি ও 16 বার পরীক্ষা কিন্তু দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি। প্রথম হচ্ছে একটা প্রাথমিক ধারণা দেওয়া হলো, সেকেন্ড ফেজে হচ্ছে পরীক্ষার বিজ্ঞপ্তি, মানে কোন সময়তে নোটিফিকেশন জেনারেলি পাবলিশ হয়। তাহলে আমি আগেই বললাম যে নভেম্বর মাসে জেনারেলি এটা পাবলিশ হয় নোটিফিকেশন, এবং শেষ কয়েক বছরে কবে কবে এটা মোটামুটি পাবলিকেশন হয়েছে, দেখো প্রত্যেকটা 2016 থেকে 2020 অবধি প্রত্যেকটা বছরই কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে আগের বছর নভেম্বর মাসে, ঠিক আছে। তাহলে এক্সপেক্ট করা যায় যে পিএসসি এটাকেই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মান্থ হিসেবে ধরছে নভেম্বর মাসটা। বেশ, এরপরে চলে আসছে আমাদের থার্ড, যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তাহলে এটা কখন হয়, না এটা মোটামুটি যে বছরের পরীক্ষা সেই বছরই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়। তোমরা দেখো যে শেষ 5 বছর কবে কবে হয়েছে, 2016 হয়েছে 24 জানুয়ারি, 2017 হয়েছে 29 জানুয়ারি, 2018 হয়েছে 28 জানুয়ারি, 2019 হয়েছে 9 ফেব, 2020 হয়েছে 9 ফেব, তার মানে জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম 10 দিনের মধ্যেই পরীক্ষাটা হচ্ছে, মানে জানুয়ারির 20-20 পরে ফেব্রুয়ারির 10-এর আগে, এই মোটামুটি আমাদের 20 দিনের একটা টাইম লিমিট। তবে সবকিছুই এই সবকিছুই হচ্ছে কিন্তু করোনাকালের আগে, যেটা বলা হচ্ছে, ঠিক আছে। করোনাকাল পরবর্তী সময়ে কি হতে যাচ্ছে আমরা কেউই জানি না। আচ্ছা, কোথায় কোথায় প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিমিনারি পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়, টোটাল 20খানা সেন্টার আছে, তার মধ্যে সব থেকে লাস্ট যেটা সেটা রিসেন্ট হয়েছে, আগে এটা ছিল না, না আগে সরি আগে 19টা মনে হয় ছিল না কালিম্পংটা, এটা রিসেন্ট অ্যাড হয়েছে। তাহলে টোটাল তোমরা দেখতে পাচ্ছ কলকাতা নর্থে একটা সেন্টার, কলকাতা সাউথে একটা সেন্টার, এগুলো হচ্ছে তোমার মানে সেন্টার কোড, তুমি যখন পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে তখন তোমাকে এই সেন্টারগুলোর মধ্যে একটা চুজ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য। এবারে যে কলকাতা, সাপোজ যে কলকাতা নর্থ চুজ করলো, কলকাতা নর্থের মধ্যে যে যে জায়গাতে পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে, মানে যেসব স্কুল বা কলেজে, সেখানে কোনো একটার মধ্যে তোমাকে দেওয়া হবে। তাহলে এখানে কলকাতা নর্থ, কলকাতা সাউথ দেখতে পাচ্ছ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বহরমপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই এতগুলো সেন্টার রয়েছে।
এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের টোটাল জেলার সংখ্যা হচ্ছে 23 এবং টোটাল আমাদের সেন্টারের সংখ্যা হচ্ছে 20। আমরা কিন্তু প্রত্যেকটা জেলা সদরেই যে পরীক্ষা হবে এরকম কিন্তু নয়। যেরকম ফর এক্সাম্পল বলতে পারি পুরুলিয়া, পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো সদরে কোনো সেন্টার নেই। সেখানে তাদেরকে আমার মনে হয় হয় আসানসোল বা বাঁকুড়ার দিকে বা মেদিনীপুরের দিকে হয়তো ট্রান্সফার করা হয়। আচ্ছা, এরপরে আমরা আসছি, কেউ কিছু কি বলছে? কেউ কি কিছু বলছে চ্যাটে নাকি? বুঝতে পারলাম না। উত্তর দিনাজপুর নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম তাহলে তো বুঝতেই পারছো অনেকগুলোতেই নেই, কোথাও কোথাও দুটো মেবি থাকতে পারে। যেরকম কলকাতায় নর্থ সাউথ দুটো আছে, জেলা একটাই, তো সেই জন্য আর কি কিছু ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে মিস যাবে। আচ্ছা, এবারে আসছি প্রিলিমিনারি পরীক্ষা কত নম্বরের টোটাল হচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষা জেনারেলি এটা একটাই পেপার, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, এবং টোটাল কোয়েশ্চেন থাকছে হচ্ছে এখানে 200টা। 200টার নম্বর হচ্ছে এক নম্বর করে, অর্থাৎ টোটাল 200 নম্বরের পরীক্ষা, এবং প্রত্যেকটা ভুলের জন্য নম্বর কাটা যাচ্ছে 1/3 করে, 1/4 কিন্তু নয়, 1/3 করে নম্বর কাটা যাচ্ছে। এবং টোটাল টাইম থাকছে 2.5 ঘন্টা, জেনারেলি দুপুর 12টায় শুরু হয় এবং 2:30টায় পরীক্ষা শেষ হয়। ঠিক আছে, যেদিনকে পরীক্ষা হয় সেদিনকে একটা শিফটেই হয়, দুপুর 12টায় শুরু হচ্ছে, দুপুর 2:30টায় শেষ হচ্ছে। তাহলে একদিনই পরীক্ষা, একটা একটা সেশনেই পরীক্ষা, এবং সেখানে টোটাল 200টা নম্বর। কোন ল্যাঙ্গুয়েজে হয় পরীক্ষা, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপার যেটা থাকছে সেটা বাংলা ইংলিশ দুটো ভার্সানেই থাকে, দুটো মানে পাশাপাশি দুটো ভাষাতেই থাকে। এবং পরীক্ষার কোয়েশ্চেন পেপার যেটা, সেটা এখনো অব্দি পর্যন্ত যা ট্রেন্ড তাতে সেটা বাড়িতে নিয়ে আসতে দেয়। আচ্ছা, প্রিলিমিনারিতে যে টোটাল আমাদের পড়তে হয় কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টোটাল আমাদের 8টা টোটাল সাবসেকশন আছে, 25 নম্বর করে প্রত্যেকটা, এবং সেখানে শুরু হচ্ছে ইংলিশ কম্পোজিশন 25 নম্বর, জেনারেল সায়েন্স হচ্ছে 25 নম্বর, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ এটাকে বলছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 25 নম্বর, হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা 25 নম্বর, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এটা 25 নম্বর, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এটা কিন্তু দুটো কম্বাইন্ডলি 25 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা 25 নম্বর, আর জেনারেল মেন্টাল এবিলিটি বা রিজনিং যেটা সেটা হচ্ছে 25 নম্বর। তাহলে দেখতে পাচ্ছ যে টোটাল যে 8টা সেগমেন্ট রয়েছে তার মধ্যে হিস্ট্রি পোর্শন যেটা রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাতেই টোটাল 50 নম্বর বিলং করছে। মানে গোটা পরীক্ষার 1/4 সিলেবাস সেটা কিন্তু হচ্ছে হিস্ট্রি। তাহলে প্রিলিমিনারি ক্ষেত্রে হিস্ট্রি ইম্পর্টেন্স আশা করি আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট মোটামুটি কখন পাবলিশ হয়? তো সাধারণত যখন জানুয়ারি বা ফেব্রুয়ারি যে সময় পরীক্ষা হচ্ছে, তারপরে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়। এবং শেষ 5 বছরে কবে কবে হয়েছে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে 2016 হয়েছে 17ই জুন, 2017 হচ্ছে 12ই এপ্রিল, 2018 হচ্ছে 5ই জুন, 2019 হচ্ছে 14ই মে। তাহলে দেখতে পাচ্ছ রেজাল্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধারাবাহিকতা সেই অর্থে নেই। ঠিক আছে, এবং 2020 এখন অবধি তোমার জুলাই মাসের মিড হতে চললো, এখন অবধি কিন্তু কোনো রকম কোনো রেজাল্টের পাত্তা নেই। বেশ, এরপরে চলে আসছি যে কতজন প্রিলিমিনারিতে কোয়ালিফাই করে। ঠিক আছে, এটা একটা খুব ভাইটাল মানে স্ট্যাটিস্টিক্স তোমাদের সবাইকার জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের 2016 দেখা গেছে 5,863 জন কোয়ালিফাই করেছিল প্রিলিতে, 2017 হচ্ছে 7,922, 2018 হচ্ছে 11,036, 2019 হচ্ছে 15,997। তাহলে উইদিন মানে 3-4 বছরের মধ্যে কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অলমোস্ট 3 টাইমস হয়েছে। এবং 2020 কতজন হতে যাচ্ছে সেটা দেখলে হয়তো একটা ট্রেন্ড বোঝা যাবে। মানে সেই অর্থে এটা খুব একটা এখান থেকে খুব একটা কিছু ধারণা করার নেই, কারণ 2016 থেকে 2018 যে প্রিলিতে কোয়ালিফাই মানে কোয়ালিফাই যারা করেছে 5,800 আর 11,036, নাম্বারটা ডবলেরও বেশি, কিন্তু যখন ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে এই 2018 ধরো তোমার এ বি এ রেজাল্ট বেরিয়েছে অলরেডি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু অবস্থা খুব একটা কিছু ইম্প্রুভ হয়নি। তাই এখান এক্ষেত্রে এটা মানে ভাবার কোনো কারণ নেই যে এখানে বাড়ছে বলে, এখানে বেশি নাম্বার মানে বেশি বাড়ছে বলে আমার ভ্যাকেন্সি এখানে খুব বেশি ইনক্রিজ করছে।
ঠিক আছে, কারণ একটা ট্রু ফ্যাক্ট হচ্ছে যে পিএসসির কাছে ভ্যাকেন্সি আসেই না, পিএসসি পুরোপুরি একটা অ্যাসাম্পশন করে পরীক্ষা নিতে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাট অফ কেমন ছিল। তো পিএসসি অফিসিয়ালি 2018 প্রিলিমিনারি থেকে কাট অফ ডিক্লেয়ার করছে, এবং দুটো বছর আমরা পেয়েছি 2018 এবং 2019। এই দুটো বছরে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেলের ক্ষেত্রে 97 এবং 2018-তে 97.67 আর 2019-এর ক্ষেত্রে 105, মানে 105.13, এইটা ছিল কাট অফ। একটা বছরের মধ্যেই কাট অফ দেখতে পাচ্ছ এখানে প্রায় 8 মতন বেড়ে গেছে, অথচ আমাদের কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু সেই হিসাবে কিন্তু বেড়েছে, এরকম না যে কমিয়ে গিয়েছে। তাহলে একটা রিজন হতে পারে যে কোয়েশ্চেন অনেকটা ইজি হয়েছিল, এবং মানে সরি হ্যাঁ একটা রিজন হতে পারে যে কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছিল যার জন্য তোমার এটা বেড়েছে, না আমি ভুল বলছি, কোয়েশ্চেন ইজি হয়েছিল যার জন্য তোমার এটা বেড়েছে। বেশ, তো মোটামুটি আমি আর বাকিগুলো বলছি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি ক্যাটাগরি কিরকম কি ছিল, সেখান থেকে তোমরা একটা মোটামুটি ধারণা পাবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে এক্ষেত্রে কি প্রিলিমস এবং মেন্স এর মার্কস কি অ্যাড হয় ফাইনাল মানে লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে? না, সেটা হয় না, এখানে শুধুমাত্র মেন্স এর যে নাম্বার এবং পিটিতে যে নাম্বার পাচ্ছে সেই দুটো যোগ করে কিন্তু তালিকা তৈরি হয়। তাহলে এটা প্রিলিমিনারিটা শুধুমাত্র হচ্ছে একটা এলিমিনেশন রাউন্ড, এখানে তোমার কোনোরকম কোনো এটার কত মার্কসকে পাচ্ছে, 170 পাচ্ছে না 190 পাচ্ছে কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে, আলটিমেটলি কোয়ালিফাই করাটাই হচ্ছে আসল। বেশ, এরপরে আমরা আসছি নেক্সট স্টেপে, সেটা হচ্ছে মেন্স পরীক্ষা। তাহলে মেন পরীক্ষা কখন হয়? জেনারেলি হচ্ছে জুলাই বা আগস্ট মাসে হয় এটা, এবং আমরা যদি শেষ কয়েক বছর দেখি যে কখন হচ্ছে, তাহলে দেখতে পাবো যে 2016 হচ্ছে আগস্ট মাসে হয়েছিল, 2017-তে জুলাইয়ে হয়েছিল, 2018-তে হচ্ছে আগস্টে হয়েছে, 2019-এ জুলাইতে হয়েছে, 2020-তে একটা ডিক্লারেশন হয়েছিল, বাট তারপরে তোমরা সবাই জানো যে এখন এই করোনা পরিস্থিতিতে এটা ডিসেম্বরে এখন অবধি মানে ডেট ডিক্লেয়ার করেছে, বাট কতটা সেটাও হবে সন্দেহ আছে। তো এই করে ওই জন্য আমি এখানে কিছু কনফার্ম লিখিনি, এটা একমাত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমি এখানটাতে অ্যাড করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে হয় না, এটা শুধুমাত্র কলকাতার বিভিন্ন সেন্টারে হয়। বেশ, এরপরে হচ্ছে যে মেন্স পরীক্ষা কত নম্বরের হয়। মেন্স পরীক্ষা হচ্ছে টোটাল আমাদের যে দুটো চারটে গ্রুপ দেখলাম তার মধ্যে এ এবং বি গ্রুপের টোটাল নাম্বার হচ্ছে মেন্স পরীক্ষা 1600 নম্বরের, আর সি আর ডি এর ক্ষেত্রে হচ্ছে 1200 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এখন টোটাল কতজন পার্টিসিপেন্ট আছে? শুধু পার্থক্যটা এটাই যে সি আর ডি এর ক্ষেত্রে হচ্ছে কোনো যেটা আমাদের অপশনাল পেপার যেটা থাকে সেটার পরীক্ষা দিতে হয় না, সেই জন্য ওখানে 400 নম্বর মাইনাস হচ্ছে, দুটো পেপারে 200-200-400 নম্বর, বাকি সব কিন্তু মোটামুটি একই মেন্স পরীক্ষার ক্ষেত্রে, আমি এখানে কিন্তু পিটিটাকে আনছি না। আচ্ছা, মেন্স পরীক্ষাতে কি কি পড়তে হচ্ছে? এখানে টোটাল 6টা পেপার থাকছে, প্রত্যেকটা পেপারের জন্য থাকছে 3 ঘন্টা করে। প্রথম পেপার যেটা সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ পেপার, কনভেনশনাল টাইপ লিখতে হয়, এখানে আছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। সেকেন্ড হচ্ছে ইংলিশ পেপার, সেটাও কনভেনশনাল টাইপ, এটা হচ্ছে লিখতে হচ্ছে। থার্ড যে পেপারটা সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1, এখানে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ। তাহলে দেখতে পাচ্ছ যে সিলেবাস আমরা প্রিলিতে দেখেছিলাম সেটারই একটু মানে সেটাই এক্স্যাক্টলি এখানে দেওয়া হয়েছে, মানে প্রিলিতে যেটা 75 নম্বর এখানে সেটা হয়ে যাচ্ছে 200 নম্বর। আচ্ছা, জেনারেল স্টাডিজ 2, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হচ্ছে টোটাল, এটাও অবজেক্টিভ এমসিকিউ টাইপ। এটার ক্ষেত্রে আমরা প্রিলিতে দেখেছিলাম টোটাল আমাদের ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 25, সায়েন্স জেনারেল সায়েন্সের জন্য ছিল হচ্ছে 25, মানে টোটাল 50 নম্বরটা এখানে হয়ে যাচ্ছে 200 নম্বর। ইন্ডিয়ান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এই এই পার্টিকুলার পার্টটা ছিল আমাদের প্রিলিতে হচ্ছে 25 নম্বর, সেটা মানে 8 times ইনক্রিজ হয়ে যাচ্ছে এখানে 200 নম্বর। তাহলে একটা হলো আমাদের জাস্ট 4 গুণ বাড়লো, সরি একটা বাড়লো আমাদের টোটাল, কোনটা বললাম, প্রথমটা 75 থেকে 200 হলো, তারপর একটা 50 থেকে 200 হলো, এটা হচ্ছে 25 থেকে 200 হলো।
আর অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং এটাও ওখানে ছিল হচ্ছে জাস্ট 25 নম্বর, সেটা এখানে হলো 200 নম্বর। তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রিলিপ থেকে মেন্সের এমফেসিসটা অনেক বেশি হচ্ছে। আচ্ছা, মেন্সের প্রশ্ন কোন ল্যাঙ্গুয়েজে হয়? মেন্সের টোটাল যে 4টে অবজেক্টিভ টাইপ যে থাকছে সেখানে শুধুমাত্র ইংলিশেই কোয়েশ্চেন হয়। এখানে কিন্তু এমসিকিউ পেপার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বাংলায় সাইডে কিছু থাকে না, পুরোটাই ইংলিশে হয়। সেই জন্য মানে প্রথম থেকে ইংলিশ টার্মগুলো ইংলিশে পড়াটা খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা বাংলা বা ইংলিশ, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, সরি মানে পেপার ওয়ান পেপার টু এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজটা কোনো ফ্যাক্টর না, কারণ বাংলার প্রশ্ন বাংলাতেই হবে, ইংলিশের প্রশ্ন ইংলিশেই হবে। বেশ, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অপশনাল পেপার। অপশনাল পেপারে মানে ঐচ্ছিক বিষয়ে দুটি পেপার থাকে, দুটো বললাম আগেই, 200 নম্বর প্রত্যেকটা, 3 ঘন্টা করে সময়, টোটাল 37টা সাবজেক্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হয়। এটার ক্ষেত্রেও হচ্ছে কনভেনশনাল টাইপ, তোমাকে লিখতে হবে, এটা কিন্তু এমসিকিউ নয়। তাহলে 37টা বিষয় এখানে তুমি দেখতে পাচ্ছ, পরপর আমি দেখাচ্ছি, বাংলা, হিন্দি, ইংলিশ, বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, অ্যারবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সাঁওতালি, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেনারি সায়েন্স, অ্যান্থ্রোপোলজি, বোটনি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জুলজি। টোটাল এই 37টা সাবজেক্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা বাছতে হয়। আচ্ছা, একটা কোয়েশ্চেন খুব কমন আসে, সেটা হচ্ছে যে আমি পার্টিকুলার বিষয়টা নিয়ে গ্রাজুয়েশনে পড়াশোনা করিনি, ঠিক আছে, আমি কি এটা অপশনাল হিসেবে নিতে পারবো? তো এখানে আমি জাস্ট একটা কোয়েশ্চেন একজন করেছিল আমাকে, যে জুলজি আমি কোনোদিনও পড়িনি গ্রাজুয়েশনে, আমি আর্টস নিয়ে পড়েছি, আমি জুলজি নিয়ে পরীক্ষা দিতে চাই, আমি কি দিতে পারবো? এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে তোমাকে সেই সাবজেক্টটা গ্রাজুয়েশনে পড়তেই হবে, তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। সেরকম তোমাকে কিচ্ছু দেখাতে হবে না যে তুমি সেটা আগে স্টাডি করেছো, সার্টিফিকেট শো করতে হবে না, তাই যে কোনো কিছুই তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঐচ্ছিক বিষয়ের উত্তর কোন ভাষায় লেখা যায়? ঠিক আছে, ঐচ্ছিক বিষয়ের উত্তর মানে যে কোনো ভাষাতেই লেখা যায়, মানে সরি, বাংলা বা ইংরেজি দুটো ভাষার মধ্যে যে কোনো ভাষাতেই লেখা যায়। শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স আর বোটানির ক্ষেত্রে নেপালি ভাষাকেও অ্যালাউ করা হয়েছে, ঠিক আছে, জানি না এটা রিজনটা কি, বাট এই দুটো ল্যাঙ্গুয়েজে নেপালি ভাষাতেও লেখা যায়। বাকি কিন্তু এই বাকি যে তোমার 35টা পড়ে রইলো, সেগুলো কিন্তু শুধুমাত্র আইদার বাংলা অথবা ইংরেজিতে লিখতে হবে। এবারে একটা কোয়েশ্চেন খুব আসে, কমন কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে এটা কি আমাকে আগের থেকে জানিয়ে দিতে হবে? জানানোর কোনো স্কোপ নেই, কারণ যখন তুমি এই পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, সেখানে অপশনাল পরীক্ষা তুমি কোন ভাষায় দেবে সেসব লিখার কোনো জায়গা নেই, মানে লিখতে হয় না আগের থেকে। তুমি যদি সকালে মনস্থির করো যে আমি বাংলা থেকে ইংলিশে লিখবো, তুমি সেটাও করতে পারো পরীক্ষার দিন সকালে তুমি যদি ভাবো, তাই আগে থেকে জানাতে হয় না। শুধুমাত্র একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে একটা পেপার একটা ল্যাঙ্গুয়েজে হবে। তুমি যদি চাও যে আমি জুলজি ফার্স্ট পেপারটা আমি বাংলায় দেবো, সেকেন্ড পেপারটা আমি ইংলিশে দেবো, সেটাও কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো একটা পেপার একটা ল্যাঙ্গুয়েজে হবে, তুমি একটা পেপারের মধ্যেই আর কি দুটো কোয়েশ্চেন ইংলিশে লিখলাম, বাকি তিনটে বাংলায় লিখলাম, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। ক্লিয়ার প্রত্যেকের কাছে? বেশ, আচ্ছা, যেটা বলছিলাম যে একটা পেপার বাংলা একটা পেপার ইংলিশে তো অবশ্যই এটা লেখা যায়। আচ্ছা, মেন এক্সামিনেশনের কিরকম ভাবে শিডিউলটা হয়? টোটাল 6টা পেপার আমরা দেখলাম, 3 দিনে শেষ হচ্ছে, আর যেটা অপশনাল পেপার দুটো পেপার সেটা একদিনে শেষ হচ্ছে, অর্থাৎ টোটাল 4 দিন পরীক্ষা হয় এই টোটাল 8টা পেপারের জন্য। সকালে সাধারণত 9টা থেকে 12টা অবধি একটা সেশন হয়, এবং দুপুর 2টা থেকে 5টা অবধি একটা সেশন হয়। এবং মানে এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য স্ট্রেনেস্ট পরীক্ষা, তোমরা যারা দেবে তারা নিজেরাও ফিল করবে। কারণ আমাদের মানে আমাদের আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমাদের উচ্চ মাধ্যমিক অনেকটা এরকম টাইপেরই শিডিউল ছিল, ফলে আমরা কিছুটা হলেও এটাতে অভ্যস্ত ছিলাম। বাট যারা উচ্চ মাধ্যমিকের ওই একটা করে পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে হয়তো লাইফের প্রথম কোনো পরীক্ষা হবে, আমি জানি না গ্রাজুয়েশনের ক্ষেত্রে কি হয়েছিল, গ্রাজুয়েশনে মেবি হয়তো তোমাদের এরকম শিডিউল পাসের ক্ষেত্রে হয়তো হতে পারে, আমার আইডিয়া নেই এখন কি সিস্টেম আছে। বাট এই দিনে 2-3 ঘন্টা করে পরীক্ষা দেওয়া, এটা কিন্তু একটা চরম মানে স্ট্রেনাস একটা কাজ, ঠিক আছে।
এবং তারপরে সেটা যখন পরপর 3 দিন হয় বা পরপর 4 দিন পরীক্ষা হয়, তখন মানে উচ্চ মাধ্যমিকে আমাদের সময় তাও মাঝে একদিন করে ছুটি থাকতো, এখানে কিন্তু সেটাও পাওয়া যায় না। তার ফলে এটা কিন্তু একটা চরম মানে মানে মানসিক শারীরিক দিক থেকে খুব একটা যাকে বলে নির্যাতন এই পরীক্ষাটা, কিন্তু কিছু করার নেই। বেশ, এরপরে হচ্ছে কেউ যদি 4টে গ্রুপের জন্য আবেদন করে ঐচ্ছিক বিষয় না দেয় তাহলে কি তার প্রার্থীপদ খালি হয়েছে? এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন, যারা পরীক্ষা দেয় তাদের খুব কমন প্রশ্ন যে আমি যদি আমি ভরেছি এ বি এর জন্য ভরেছি কিন্তু আমার প্রিপারেশন হয়নি অপশনাল এর, আমি এখন কি করব, আমি কি আমার কি পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে? না, সেরকম কিছু হবে না। সেক্ষেত্রে পিএসসি তোমাকে বরং একটা মানে থ্যাঙ্কস মেল পাঠাবে যে তুমি আমাদের কাজ বাড়াওনি, ভালোই করেছো, পরীক্ষা দাওনি। তো সেক্ষেত্রে শুধুমাত্র সি আর ডি এর জন্যই তোমার ক্যান্ডিডেটের থাকবে, এ বি এর জন্য তোমার খাতা দেখাই হবে না। মানে যখন তোমার মানে সরি খাতা দেখা হবে না, না খাতা দেখা হবে, বাট সেখানে ফাইনাল লিস্টের সময় তোমাকে যেহেতু তুমি অপশনাল দাওনি তোমার নাম সেখানে গৃহীত হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 4টি গ্রুপের ক্ষেত্রে মেন্স এক্সামিনেশনের ফল প্রকাশ একসাথেই হয়, মানে এটা এটা কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন, অনেকে যারা পুরনো তাদের ক্ষেত্রে অতটা কোয়েশ্চেনটা হয়তো মাথায় আসবে না। বাট আমরা জেনারেলি দেখি যখন কোনো কম্বাইন্ড পরীক্ষা হয় তখন পরীক্ষার সাধারণত রেজাল্ট একসাথেই আসে, যেরকম সাপোজ সিজিএল, সিজিএল এর রেজাল্ট আমরা দেখেছি ইন্টারভিউ পোস্ট হোক নন ইন্টারভিউ হোক একসাথেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়। এখানে এই গ্রুপ ডিভিশনটা করার ফলে কিন্তু একসাথে রেজাল্ট পাবলিশ হয় না, কেন হয় না ভগবান জানে, কিন্তু মোট কথা হয় না। এখানে হচ্ছে তোমার এ আর বি এর যেটা পার্সোনালিটি টেস্ট সেটা মোটামুটি একসাথেই মানে হয় এবং তাদের আগে নাম বেরোয়, মানে ফাইনাল লিস্ট আগে বেরোয়, তারপরে তোমাদের মানে সি এবং ডি এর, সি এর জন্য তারপরে ইন্টারভিউ স্টার্ট হয়, ইন্টারভিউ লিস্ট বেরোয়, ইন্টারভিউ স্টার্ট হয়। সি এর মোটামুটি রেজাল্ট বেরোনোর আগে বা পরে তোমার ডি এর ইন্টারভিউ শুরু হয় এবং তারপরে আলটিমেটলি সব থেকে শেষে ডি এর ফাইনাল লিস্ট বেরোয়। তাহলে একটা মোটামুটি আমরা দেখবো যে কবে কবে মানে রেজাল্ট বেরিয়েছে সেটাও আমরা দেখবো, তাহলে তোমার একটা আইডিয়া পাবে যে কিরকম টাইম লাগছে। আচ্ছা, এরপরে হচ্ছে পিটি বা পার্সোনালিটি টেস্ট। তাহলে প্রথমেই হচ্ছে যে এটা এটা যেটা আর কি ভেটেরিনরা যেটা বলেন আর কি যে এটা হচ্ছে ইন্টারভিউ নয়, এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এবং সেক্ষেত্রে তোমার পার্সোনালিটি দেখা হবে, তুমি কতটা জানো সেটা মানে দেখা হবে না, মানে এটা ইন্টারভিউ অ্যাজ সাচ নয় কারণ অলরেডি আগে তুমি দুটো স্টেপ পেরিয়ে এসছো। তো কত নম্বরের হয় পার্সোনালিটি টেস্ট? সেটা হচ্ছে তোমার এ গ্রুপের জন্য 200 নম্বর, বি গ্রুপের জন্য 200 নম্বর, সি গ্রুপের জন্য 150 নম্বর, আর ডি গ্রুপের জন্য 100 নম্বর। এবারে যেটা কমন একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে আমি এ বি এর ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হলাম, আমার 200 নম্বরের ইন্টারভিউ হলো, আমি ফাইনাল লিস্টে এ এবং বি কোনোটাতেই সিলেক্টেড হলাম না, তাহলে সেক্ষেত্রে কি আমার আবার সি আর ডি এর জন্য ইন্টারভিউ দিতে হবে? উত্তরটা হচ্ছে না, দিতে হবে না। তার কারণ হচ্ছে যে তোমার একবার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি যখন লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছ তখন সি এর যখন আবার মানে লিস্ট ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে মানে তারপরে যখন ওরা মেরিট লিস্ট তৈরি করবে তখন তুমি 200-র মধ্যে যত নাম্বার পেয়েছো সেটাকে রেশিও করে 150 নম্বরের মধ্যে কত নম্বর তোমার হচ্ছে সেটাকে ওরা বার করবে এবং সেখানে তোমাকে তোমার মেন্সের মার্কস অ্যাড করবে এবং তারপরে তোমাকে ফাইনাল মেরিট লিস্টে রাখবে। সেখানে যদি তোমার কোয়ালিফাইং মার্কস তুমি মানে কোয়ালিফাই করো দেন অনলি তুমি কিন্তু সি এর মেরিট লিস্টে জায়গা পাবে। এবং ডি এর ক্ষেত্রেও তাই, তুমি সাপোজ সি তেও কোয়ালিফাই করতে পারলে না, তোমার নাম্বার ওই 200-র হাফ করে দেবে, 100 নম্বরের মধ্যে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা দেখবে এবং তারপরে তোমাকে ডি এর ফাইনাল লিস্টে জায়গা দেবে যদি তুমি কোয়ালিফাই করো। তাহলে ইন্টারভিউ কিন্তু একবারই হবে, যদিও সেটার রেশিও করে করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্রাইটেরিয়া খাটবে, বাট ইন্টারভিউ কিন্তু একবারই। আচ্ছা, কোথায় হয় পিটি? জেনারেলি এটা হচ্ছে আমাদের পিএসসির অফিসেই হয়, একদম মেন অফিসে। এবং তোমরা যারা পিটি দেবে তারা মানে পিটির সমতেই হয়তো তোমাদের প্রথম পিএসসি অফিসের ওই ওপরের তলায় প্রবেশ ঘটবে। তার আগে অ্যাজ সাচ খুব কম অপশনাল পরীক্ষা, মানে যাদের খুব কপাল ভালো তাদেরই আর কি মেন্সের সময় বা অপশনালের সময় পিএসসিতে সিট পড়বে। আচ্ছা, এবারে হচ্ছে যে কোন সময়তে আমরা দেখলাম যে মেন্স কখন কখন হয়েছে, এবারে দেখবো পিটি কখন কখন হয়েছে। তাহলে এ আর বি এর পার্সোনালিটি টেস্ট 2016 সালে হয়েছে, 2016 পরীক্ষা। তাহলে ভাবো 2016 পরীক্ষা মানে 2016 জানুয়ারিতে তোমার প্রিলি এবং 2016 মানে মে থেকে জুনের মধ্যে তোমার মেন্স হয়ে যাচ্ছে এবং তার এ আর বি এর পিটি হচ্ছে তোমার মেয়ের 12 থেকে জুনের 15 2017। 2017-র ক্ষেত্রে হচ্ছে জুনের 28 থেকে সেপ্টেম্বরের 7। 2018-র ক্ষেত্রে হলো নভেম্বরের 1 থেকে 25 2019, মানে লাস্ট ইয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে পিটির শিডিউল কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে এ এবং বি এর ক্ষেত্রে।
2019-2020 এখনো ডিক্লেয়ার হয়নি। এটা মোটামুটি গেল। এবারে হচ্ছে তোমার যে এ আর বি এর পার্সোনালিটি টেস্টের কোন ক্যাটাগরি থেকে কতজন প্রার্থী ডাক পেয়েছে, তাহলে এটাও একটা মোটামুটি তোমাদের 2016-17-18 তিনটে সালের ডেটা আছে এখনো অবধি। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র পিটির জন্য ডাক পেয়েছে, মানে পিটির আগে, ঠিক আছে, তার মানে ফাইনালি সিলেকশন আরো কম হবে। তাহলে পিটির জন্য ডাক পেয়েছে 2016-তে হচ্ছে টোটাল জেনারেল ডেকেছিল 175 এবং টোটাল ডেকেছিল 356, 2017-তে জেনারেল ডেকেছিল 341 এবং টোটাল ডেকেছিল 700, 2018-তে জেনারেল ডেকেছিল 118 এবং টোটাল ডেকেছিল 238। তাহলে দেখতে পাচ্ছ 2016-র আমরা দেখলাম যে প্রিলিতে কোয়ালিফাই কতজন করেছে, 2018-তে কতজন করেছে, তার মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল। বাট যখন তাদেরকে এ আর বি এর পিটিতে ডাকা হচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু সেই রেশিও কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে। আচ্ছা, 2000 গ্রুপ সি এর পিটি কখন কখন হয়েছে, 2016-তে হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর 2017, মানে নেক্সট ইয়ারই। 2017-র ক্ষেত্রে হয়েছে তোমার 29 অক্টোবর থেকে ডিসেম্বর, মানে 2018, মানে নেক্সট ইয়ারই। 2018-তে কিন্তু 2019 আর করতে পারেনি, এটা হয়ে গেছিল হচ্ছে ফেব্রুয়ারি 25 থেকে মার্চের 24, এবং তারপরে তারপরে করোনা হানা দেওয়াতে কমপ্লিশন হয়নি। রিসেন্টলি তোমরা হয়তো দেখেছো যে ওটার অনলাইনে ইন্টারভিউ হবে, সেরকম নোটিফিকেশন পিএসসি থেকে দিয়েছে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? আমি হঠাৎ করে সব ফ্রিজ হয়ে গেল। আচ্ছা, যেখানে বুঝতে পারবে না প্লিজ আমাকে একটুখানি বলো, কারণ আমি খুব মন দিয়ে আর কি করছি, ঠিক আছে। তাই খুব একটা আমি দেখতে পাচ্ছি না যে কে কি লিখছে। তো যাই হোক, যেখানে তোমাদের অসুবিধা হবে বুঝতে আমি রিপিট করব। তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি, তোমরা শিডিউল মোটামুটি দেখলে। এবারে আমরা দেখে নিই যে কতজন ডাক পেয়েছে। 2016-তে জেনারেল ডাক পেয়েছিল হচ্ছে 759। তাহলে বুঝতে পারছো যে এ বি এ কম্বাইন্ড এর যতটা ভ্যাকেন্সি থাকে, মানে টোটাল তোমাদের যতজনকে ডাকছে সি তে, গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু সেটা হিউজ নাম্বার। তুমি 2016 আর 2018-র জাস্ট জেনারেলের নাম্বারটা দেখো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে টোটাল 2016 থেকে যেখানে 1408 তোমার টোটাল ডেকেছিল, 2018-তে গিয়ে সেটা হয়ে গেল 217। তাহলে এই যে জায়গাটা, এটা কিন্তু একটা মারাত্মক শকিং একটা জায়গা। যখন গ্রুপ সি এর এবারে পিটি লিস্ট বেরোলো, প্রত্যেকে কিন্তু এটাতে পুরো শকড হয়েছিল। তার কারণ সবাইকার এক্সপেকটেশন ছিল যে 2018-তে যেহেতু প্রচুর ছেলেপিলে পাশ করেছে পিলিতে, মেন্স পরীক্ষা দিয়েছে, তাই ভ্যাকেন্সিটা অন্তত মানে খুব খারাপ না হলেও কিছুটা হবে। বাট এখানে তুমি দেখতে পাচ্ছ যে 1400 থেকে 200, এটা কিন্তু একটা হিউজ নাম্বার ডেফিসিট, ঠিক আছে। তো এটা কিন্তু কারোরই কোনো রকম কোনো যুক্তি কাজ করেনি যে কি ঘটলো। যাই হোক, জেনারেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আলাদা করে বলছি না, জেনারেলের ক্ষেত্রে 759 থেকে 2018-তে হয়ে গেল 84 মাত্র। আচ্ছা, ব্যাস, এরপরে আসছি আমাদের ডি গ্রুপের ক্ষেত্রে, ডি গ্রুপ পার্সোনালিটি টেস্ট। স্যার একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। হ্যাঁ বলুন। এই যে 2018 সালে এতটা কমে গেল, মানে এটা কি, মানে আপনার ধারণা কি এটা একটা এক্সেপশন নাকি এটাই ন্যাচারাল হয়ে যাবে? আচ্ছা, কি প্রশ্ন করছো একটু বলো। অভিষেক স্যার। অভিষেক, না এখানে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা আগেই বললাম যে পিএসসি এর ক্ষেত্রে, পিএসসি যখন মানে নোটিফিকেশন পাবলিশ করছে, যখন তোমার প্রিলিমিনারি রেজাল্ট বার করছে, ইভেন যখন মেন্সেরও রেজাল্ট বার করছে, তখনও পর্যন্ত কিন্তু ওদের কাছে কিন্তু কোনো রকম কোনো মানে মেন্সের রেজাল্টের আগে হয়তো মেবি পেয়ে যায়, বাট তার আগে অবধি কিন্তু ভ্যাকেন্সি আসে না। মানে প্রসিডিয়ারটা হচ্ছে এরকম যে পিএসসি তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছেই সরকারের থেকে আর কি একটা চিঠি যায় যে যাদের যাদের যা ভ্যাকেন্সি আছে সেগুলোকে যেন নোটিফাই করা হয়, সেই হিসাবে পিএসসি রিক্রুটমেন্ট করবে। কিন্তু একটা বলতে পারো যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এর জন্য অনেক সময়তেই ঠিক সময়ে ডিপার্টমেন্ট গুলো ভ্যাকেন্সি রিপোর্ট করতে পারে না, এবং তার আগে অবধি, মানে অ্যাকচুয়ালি করার কথা হচ্ছে যখন তুমি ধরো পরীক্ষায় বসছো তার আগেই তোমার ভ্যাকেন্সি চলে আসার কথা, কিন্তু সেটা প্রচুর লেটে এসে পৌঁছায়। তখন পিএসসি একটাই কাজ করার থাকে, সেটা হচ্ছে একটা অ্যাজাম্পশন করে পরে রেজাল্ট পাবলিশ করা, ঠিক আছে। যদি আমি ধরি যে যেরকম স্কুল সার্ভিসের ক্ষেত্রে, স্কুল সার্ভিসের যে আইন আছে সেখানে পরিষ্কার লেখাই আছে যে কতটা ভ্যাকেন্সি থাকলে কতজনকে কি রেশিওতে পাস করাতে হবে একদম প্রিলিমিনারি লেভেল থেকে, ঠিক আছে। এইখানে কিন্তু সেরকম কোনো আইন নেই, কারণ তোমার এরকম বাধ্যবাধকতা না থাকার জন্য কি হচ্ছে না, আমার পরবর্তীকালে ভ্যাকেন্সি আসবে অ্যাজাম্পশন যে মোটামুটি এত হবে, সেক্ষেত্রে যখন ড্রাস্টিক কোনো চেঞ্জ আসে সেটাকে আর মেক আপ করার জায়গা থাকে না।
তো যার জন্যই সমস্যাটা হয়েছিল যে ওই 11,000 পাস করার পর আলটিমেটলি যখন ভ্যাকেন্সি এসছে পিএসসির কাছে, তখন পিএসসি দেখছে যে কিন্তু যতটা অ্যাজাম্পশন করা হয়েছে অতটা ভ্যাকেন্সি নেই। এবার তুমি যেটা বলছো যে এটা মানে এটাই এক্সেপশন নাকি এটাই তোমার এর পরবর্তীকালে চলবে, এই 2018-এর সি গ্রুপ মানে সি গ্রুপটা বরাবরই আমাদের এটাই বলা হতো যে এখানে একটা ক্যাডার মেইনলি এটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে রেভিনিউ অফিসার মানে WBSLRS। এই যে পোস্টটা এখানে প্রচুর জেনারেলি রিক্রুটমেন্ট হয় প্রত্যেক বছর, আমি রেজাল্টে আসবো এর পরে তখন দেখতে পাবে যে অলমোস্ট প্রায় 250-300-400 মানে জোন আর কি রিক্রুটেড হয়েছে প্রত্যেক বছর বিগত কয়েক বছরে। তো ল্যান্ড ডিপার্টমেন্টে যেটা শুনেছিলাম যেটা হয়েছিল যে এই বছর কিছু প্রমোশন হয়েছিল, রেভিনিউ ইন্সপেক্টর থেকে রেভিনিউ অফিসার একটা প্রমোশন হয়েছিল, যার জন্য ওদের যেটা আউটসাইডার পোস্ট মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট যেটা রেভিনিউ অফিসার সেটা এই বছর প্রচুর কমে গেছিল, যার জন্য কিন্তু পুরো মানে গ্রুপ সিটাই এখানে পুরো একদম হুড়মুড়িয়ে পড়েছে যেহেতু ওই একটা ক্যাডারের রিক্রুটমেন্ট বেশি হয়নি। তো আলটিমেটলি এটা সি গ্রুপের রেজাল্ট পাবলিশ হওয়ার পরই বোঝা যাবে যে কতজন আলটিমেটলি রেভিনিউ অফিসার বা WBSLRS এ পেল, তার আগে অব্দি বোঝার উপায় নেই, কিন্তু এটাই খবর মোটামুটি যেটুকু। ঠিক আছে, আমি অ্যাজাম্পশন খুব একটা বেশি যাচ্ছি না, তবে মোটামুটি এটা হয়তো আমাদের এক্সেপশন হিসেবে ধরা যেতে পারে, কারণ প্রত্যেক বছর এত এই ম্যাসিভ হারে আর কি প্রমোশন হবে না হয়তো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গ্রুপ বি এর পার্সোনালিটি টেস্ট। তাহলে দেখতে পাচ্ছ 2016 গ্রুপ বি পার্সোনালিটি টেস্ট হচ্ছে 2018 লিখেছি, এখানে 2017 হতো তার সাথে অ্যাড হতো, ডিসেম্বরের 18-2017 থেকে জানুয়ারি 24-2018। তার মানে বুঝতে পারছো প্রায় 1.5 বছর পর, মানে মেন্স পরীক্ষা হওয়ার প্রায় 1.5 বছর পরে গ্রুপ ডি এর ইন্টারভিউ হচ্ছে। এবং 2017-এর ক্ষেত্রে দেখো, 2017-এর ক্ষেত্রে 2018 বা 2019-এর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হচ্ছে। 2018-এর এখনো অব্দি 2018-19-20 এই তিনটে 20 তো হয়নি, কিছু মেন্সই হয়নি, তো এগুলো সবই এখনো পেন্ডিং। আচ্ছা, 2018-এর ক্ষেত্রে কোন ক্যাটাগরি থেকে কত ডাক পেয়েছে পিটির জন্য, তাহলে 2016-তে দেখতে পাচ্ছ 2016-17 দুটো বছরের ডেটা আছে, জেনারেলের ক্ষেত্রে 210, এটাতে 137, টোটালে হচ্ছে 415, তারপর পরের বছর হচ্ছে 264। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 2000 মানে গ্রুপ ডি এর ক্ষেত্রে পিটি লিস্ট। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস আসছে যে তোমাদের পার্সোনালি টেস্ট নিয়ে দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে প্রেফারেন্স শিট আর একটা হচ্ছে NOC। ঠিক আছে, এটা খুব ভালো করে শুনবে যারা স্পেশালি যারা ইন সার্ভিস আছো বা যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে। প্রেফারেন্স শিট হচ্ছে যে তোমাকে যখন তুমি ইন্টারভিউ এর কল লেটার ডাউনলোড করবে তার সাথে তোমাকে একটা প্রেফারেন্স শিটও ডাউনলোড করতে হবে, সেখানে তুমি যে পদের জন্য, সাপোজ তুমি যদি গ্রুপ এ এর জন্য সিলেক্টেড হও মানে গ্রুপ এ পার্সোনাল টেস্টের জন্য তোমাকে যদি ডাকা হয়, সেখানে প্রত্যেকটা এই যতগুলো আমরা দেখলাম 6টা প্লাস 1টা প্লাস 9টা প্লাস 3টে সব কটাই ওখানে লেখা থাকবে পোস্টের নাম, তোমাকে 1, 2, 3, 4 করে র্যাঙ্কিং করতে হবে তোমার প্রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে, তুমি যদি সেখানে বলো যে আমি আমি পুলিশ সার্ভিসের জন্য কোয়ালিফাই করছি না, আমার হাইট 165 সেন্টিমিটারের কম আছে, তাহলে তোমাকে সেখানে সেটা ভরতে হবে না। ঠিক আছে, কারণ তুমি ওখানে এলিজিবলই নও। এবং তোমাকে লাস্টে লিখতে হবে যে তুমি যদি সাপোজ জেনারেলি স্টুডেন্টরা যেটা করে মানে অ্যাসপিরেন্টরা যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্যই তারা কিন্তু একটা প্রেফারেন্স দেয়। ঠিক আছে, কোনোটাই বাদ দেয় না। এবার ধরো কেউ হয়তো গ্রুপ সিতে অলরেডি চাকরি করছে, সে শুধুমাত্র হয়তো এক্সিকিউটিভের জন্যই পরীক্ষা দিচ্ছে আর কোনো পোস্ট দেবে না, সেক্ষেত্রে সে হয়তো বাকিগুলোতে কেটে দিল বা কিছু লিখল না এবং লাস্টে লিখে দিল যে আমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই না বা এলিজিবল হতে চাই না। তো এই যে প্রেফারেন্স শিটটা, এটা তোমাকে ইন্টারভিউর দিনকে জমা দিতে হবে এবং এইটা তোমাদের ওখানে যে পার্টিকুলার সফটওয়্যারও ইউজ করে সেখানে এটা এন্ট্রি হবে যে কার কোনটা পছন্দ, এবং যখন আলটিমেটলি তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তখন তোমাদের নাম্বার অনুযায়ী এবং তার সাথে হচ্ছে এই প্রেফারেন্স অনুযায়ী একটা মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, জিনিসটা কিভাবে হয় প্র্যাকটিক্যালি সেটা খুবই জটিল, কারণ এটা পুরোপুরি সফটওয়্যার বেসড একটা জিনিস। তোমরা দেখেছো যারা CGL। হ্যাঁ উদ্দীপন বলো। হ্যাঁ স্যার, বলছি যে এখানে যখন এই যে প্রেফারেন্স শিটটা যে থাকে, এখানে কেউ যদি এ গ্রুপের জন্য কোয়ালিফাই করে তাহলে সে একদম জি পর্যন্ত সবকটা পোস্টের জন্য প্রেফারেন্স দিতে পারবে। যে ধরো এ বি এর জন্য পরীক্ষা দিচ্ছে তার ক্ষেত্রে কল লেটারটা সরি প্রেফারেন্স শিটটা যেটা ডাউনলোড হবে সেটার মধ্যে সব ওই টোটাল সবকটা পোস্টেরই নাম থাকবে, নয় একদম জি পর্যন্ত, জি পর্যন্ত। হ্যাঁ, আর যে ধরো সি এর জন্য যখন ডাউনলোড করবে তার ক্ষেত্রে শুধু সি আর ডি এর পোস্টগুলোই থাকবে, যে ডি এর জন্য ডাউনলোড করবে তার ক্ষেত্রে শুধুমাত্র ডি এর পোস্টগুলোই থাকবে।
আচ্ছা, আর যে পরীক্ষা দেওয়ার সময় মানে একদম প্রিলির আগে যখন অ্যাপ্লিকেশন করেছিল, যখন সে যদি তখন যদি বিটা যদি ফিল আপ নাও করে থাকে, তাহলে কি তার বি আসবে না আসবেই না ওখানে? হ্যাঁ, জেনারেলি এটা হচ্ছে তোমার একটা শিট, সবাইকার জন্য কমন শিট থাকে আর কি। ওরা যেটা অনেক করতো সেটা হচ্ছে যে আগে তোমার ধরো সি এর জন্য যখন এগুলো তোমাকে বাড়িতে আসতো, তখন তোমার ধরো সি এর জন্য যখন বাড়িতে পাঠাতো কাউকে, এ আর বি এর জায়গাটা ওরা কেটে দিত। আচ্ছা, এরকম ভাবে ওরা করতো। এটা মানে খুব একটা অ্যাডভান্স কিছু না, জাস্ট সিম্পল একটা কাটাকুটি ব্যাপার আর কি। তোমাদের নোটিফিকেশনে সার্ভিস গুলো থাকবে, সেই সিকোয়েন্সে জেনারেলি ওখানে থাকবে। আচ্ছা, এবার আমি একটা জিজ্ঞেস করি, ধরুন রেভিনিউ সার্ভিস যেটা, ওর ভেতরে অনেক কটা পোস্ট আছে, সেক্ষেত্রে কি তখন আমি ধরুন রেভিনিউ সার্ভিস আমি প্রথমে দিলাম, সেক্ষেত্রে কি আমি তারপর রেভিনিউ সার্ভিসে আমাকে যে কোনো ডিপার্টমেন্টে ওরা পাঠাতে পারে নাকি সেটাও সিলেক্ট করা? কারণ না, কারণ তোমার তুমি তোমার চয়েস থাকছে আপ টু সার্ভিস অবধি, ঠিক আছে? সেই সার্ভিসে তোমাকে কোন পোস্ট দেওয়া হবে সেটা তোমার হাতে আর নেই, সেটা সেই ডিপার্টমেন্ট ঠিক করবে। আচ্ছা, রেভিনিউ সার্ভিসের মধ্যে আমাকে যে কোনো ডিপার্টমেন্টে পাঠাতে পারে? একদম, যার জন্যই রেভিনিউ সার্ভিসটা তৈরি করা। তারপরে তোমাকে কোথায় পাঠাবে সেটা ওরা ঠিক করবে। আমি সর্বজনীন দাদা হয়ে মানিয়ে দিয়েছে, আমাকে বয়স্ক মানুষ পেয়েছে আর কি। আচ্ছা বেশ, তাহলে রূপালী কি বলছিল বলো। স্যার বলছি, ধরুন এটা তো পার্সোনালিটি টেস্টের সাথে আমাকে এটা নিয়ে যেতে হচ্ছে। এবার ধরুন আমি প্রেফারেন্সে রেভিনিউ সার্ভিস দিলাম সাপোজ, কিন্তু আমার লাস্ট অবধি সেই লেভেল অবধি নাম্বার আসলো না, তখন কি হবে? তখন কি তাহলে আমি বাদই চলে যাব? আরে ওই তো বললাম, তুমি তো ধরো একটা রেভিনিউ সার্ভিস ধরো প্রথমে দিলে, তারপরে বাকিগুলো তুমি পর পর দিতে থাকবে, তোমার তোমার যেখানে গিয়ে আটকাবে, পরিষ্কার কথা। আচ্ছা, তোমার যেখানে গিয়ে আটকাবে সেটাই হচ্ছে তোমার মানে সেই জায়গাতেই তোমার নামটা থাকবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এরপরে হচ্ছে ওখানে ফেসবুকে একজন কোয়েরি করেছে, প্রিয়া চৌধুরী বাগচি, ও বলছে যে যদি অপশনাল পেপারে কিরকম কি বুঝলাম না কেআরপি রেজাল্ট করি, তাহলে কি সিডি গ্রুপে এফেক্ট পড়বে? আচ্ছা, আমি যেটুকু বুঝলাম তাতে হচ্ছে যে ও বলতে চাইছে যেটা, সেটা হচ্ছে যে যদি ও অপশনাল না দেয় তাহলে সেক্ষেত্রে সিআরডি এর মার্কস এর ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে কিনা। না, মার্কস এর ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার সবগুলো আলাদা ডিপার্টমেন্ট হ্যান্ডেল করছে, তাহলে কে কোথায় কি করলো সেটা এফেক্টিভ হবে না কিছুই। তুমি যদি স্কিপ করো সেক্ষেত্রে তুমি এবি এর জন্য এলিজিবল হবে না, বাট সিআরডি এর মার্কস এর ক্ষেত্রে খুব একটা মানে তাতে কোনো এফেক্ট কিছু পড়বে না। কিন্তু যেটা হয় প্র্যাকটিক্যালি আমি বলছি, মেবি হয়তো অনেকে আমার সাথে সম্মত নাও হতে পারে, বাট আমি আমার যেটুকু এক্সপিরিয়েন্স থেকে দেখেছি তাতে হচ্ছে যে তুমি ধরো যখন তোমার এ আর বি এর ইন্টারভিউ হচ্ছে, সাপোজ তোমাকে 200 নম্বরের জন্য ইন্টারভিউ নেওয়া হলো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমার স্ক্রিনটা কোথায় চলে গেল আমি দেখতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে তখন কি হয় না, আচ্ছা কার বাড়ি থেকে আওয়াজ আসছে একটু মিউট করো, আমি আমার ইয়েটা কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না। তোমরা সবাই মানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখেন স্যারটা পুরো দেখাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন এসেছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এক সেকেন্ড, তোমাদের কেউ একজন সুবেশ কার বাড়ি থেকে একটা আওয়াজ আসছে,
ঠিক আছে, তো যেটা বলছিলাম যে যেটা আমার মানে নিজস্ব এক্সপিরিয়েন্স সেটা বলতে পারি, যে তুমি ধরো যখন এআরবি এর ইন্টারভিউ দিচ্ছ মানে পিটি দিচ্ছ 200 নম্বরে, তখন কিন্তু তোমার মানে পিটিটা খুব রিগোরাস পিটি হয়। মানে একটা ধরো তাদের মাথায় থাকে যে একে আমি সিলেক্ট করতে যাচ্ছি বা ইন্টারভিউ নিতে যাচ্ছি, যে যে হচ্ছে একটা গ্রুপে সার্ভিস করবে বা তোমার গ্রুপ বি একটা পোস্টে চাকরি করবে, তো সেই সেই মাথা মানে সেই বেসিসে ইন্টারভিউটা পুরোপুরি হয়। ঠিক আছে, তো প্রচন্ড রিগোরাস ইন্টারভিউ হয় এবং সেখানে কিন্তু মার্কস খুব একটা বেশি ওঠে না, এটাই হচ্ছে মোটামুটি ট্রেন্ড। কোন মানে এই এই জিনিসটার ক্ষেত্রে কি হয়, ধরো যখন কারোর সি বা ডি এর ইন্টারভিউ হচ্ছে, শুধুমাত্র মানে ওটাতেই প্রথম ইন্টারভিউ হচ্ছে, তখন কি হয় না, তারা কিন্তু ভাবে যে কিছুটা হলো মানে অ্যাটলিস্ট এ আর বি এর থেকে অন্তত কিছুটা হলো এগুলো হচ্ছে রেস মানে লেস রেসপন্সিবল পোস্ট। ঠিক আছে, তাহলে ইন্টারভিউটা তুলনামূলক ভাবে একটুখানি লিনিয়েন্টলি হয়। মানে ধরো এই গ্রুপের ক্ষেত্রে বলতে পারে, যেরকম হয়তো বলতে পারে যে তোমাকে আমি বাংলায় বলতে অ্যালাউ করবো না, তোমাকে ইংলিশেই বলতে হবে। ঠিক আছে, সি এর ক্ষেত্রে হয়তো বললো যে ঠিক আছে তুমি যদি বাংলায় কমফোর্টেবল থাকো বাংলায় বলো। তাহলে এটা কি না একটুখানি হলেও লিনিয়েন্ট ইন্টারভিউ হয় মানে সি আর ডি এর ক্ষেত্রে। তো সেখানে কি হয় না, মার্কসটা হয়তো একটুখানি বেশি ক্যারি করে। এবারে যখন তুমি ধরো 200 থেকে কারোর নাম্বার 100 করে দিচ্ছ বা 150-তে রেশিও করছো, সে হয়তো এ গ্রুপের ইন্টারভিউতে পেয়েছে 70, যেটা কিন্তু খুব ভালো মার্কস একটা, তার হয়ে গেল কি না ডি এর যখন ফাইট করছে তখন সেটা হয়ে গেল 35। তো 100-তে 35 কিন্তু আবার শুধুমাত্র ডি এর ক্ষেত্রে খুব খারাপ নম্বর। ডি তে হয়তো আমি দেখলাম যে খুব মোটামুটি ইন্টারভিউ হয়েও 50-এ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু সে আর কম্পিটিশনের মধ্যে সেভাবে থাকতে পারছে না। তাই মানে জেনারেলি আর কি ইন্টারভিউ ক্ষেত্রে বলতে পারি যে এ আর বি থেকে যদি কারোর মানে কেউ ছিটকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে রেশিও করাটা একটা খুব নেগেটিভলি ইম্প্যাক্ট তৈরি করে। ঠিক আছে, তো যাই হোক, এটাতে এটা আমার এক্সপিরিয়েন্স, একান্তই আমার এক্সপিরিয়েন্স, এটা হয়তো সবাই এটার সাথে সহমত নাও হতে পারে। স্যার, এ এর ইন্টারভিউ দিয়ে তারপরে গিয়ে সেই সিতে গিয়ে ঠেকে, এই ব্যাপারটা কি করে হয়? তার হয়তো মার্কস অনেক ভালো আছে, সে হয়তো অপশনালে হয়তো ভালো নাম্বার পাইনি, বাট তার হয়তো কম্পালসারি গুলোতে ব্যাপক নাম্বার স্কোর করা আছে, তাই হয়তো ইন্টারভিউতে খুব মানে রেশিও করার পরে হয়তো কিছুটা কমে গেছে বাকিদের তুলনায়, বাট স্টিল এতটা নাম্বার ছিল রিটার্নে যে সে হয়তো সেখানে কোয়ালিফাই করেছে। ও মানে এ বি তে যখন সিলেক্টেড হলো না, তখন সি এর যখন লিস্ট বেরোয় তখন তার আগে আবার তার অপশনাল নাম্বার গুলো বাদ দিয়ে এ বি এর লোকেদেরও একবার স্ক্রিনিং করে নেওয়া হয়, তাই তো? অবশ্যই অবশ্যই, কারণ সে তো সবগুলোর জন্যই অ্যাপ্লিকেশন করেছে। স্যার, এসি দুটাতে সিলেক্ট হয় এরকম হয় কি? তুমি কতগুলো চাকরি করতে চাও একসাথে? হ্যালো, না স্যার বললাম, না আমি জিজ্ঞাসা করতে তোমাকে একটাই স্যার। আচ্ছা, তাহলে তোমাকে দুটো থেকে কি করে সিলেক্টেড করবে তোমাকে, মানে তুমি যখন একটা জায়গায় তোমার ক্যান্ডিডেটচার পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে তখনই একমাত্র তোমাকে পরেরটার জন্য এলিজিবল করা হবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু সি আর ডি তে যে প্রেফারেন্স শীট সেটা তো হচ্ছে তো যাচ্ছে না, সেই প্রেফারেন্স শীটটা জমা দেবে কি করে? না না, আমি তোমাকে আগেই বললাম যে যে এ এর জন্য যখন তোমাকে ডাকা হচ্ছে প্রেফারেন্স শীট নিয়ে, সেখানে তোমাকে এ থেকে ডি পুরোটাই ফিলআপ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তোমাকে নিচের গুলো তোমাকে ফিলআপ করতেই হবে, তুমি উপরের গুলো ধরো যে সি এর জন্য ডাকছে তাকে আর এ বি এস মানে প্রেফারেন্স শীট ফিলআপ করার কোনো জায়গা তার কাছে নেই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তুমি একবারই দিতে পারবে সেটা, এর ইন্টারভিউ এর সময় বা পিটি সময় তোমাকে জমা দিতে হবে এবং সেটাই তোমার আপ টু ডি অফ ডি ভ্যালিড থাকবে। আচ্ছা আচ্ছা, বেশ, আর কি জিজ্ঞেস করছিল? না দিব্যেন্দু, আমি আজকের বিষয়টা শুধু পরীক্ষা, কোন পোস্টের কি কাজ কি প্রমোশন এগুলো আমি আজকে আলোচনা করব না। ঠিক আছে, এগুলো পরে কখনো হবে। আই কন্টাক্ট এগুলো এগুলো হচ্ছে পুরোপুরি স্পেশাল কেস, মানে ইন্টারভিউ রিলেটেড ব্যাপার, এগুলো আমি আজকে আলোচনার মধ্যে আনছি না, শুধুমাত্র পরীক্ষাতে যেগুলো আমার কাছে ডেটা রয়েছে আমি শুধু সেগুলো শেয়ার করছি। ঠিক আছে, বেশ। হ্যালো, হ্যাঁ বলো।
হ্যাঁ বলছি স্যার, ধরুন প্রেফারেন্স সিটটা যেটা আসবে, কে বলছে? এটা ধরুন এক দুই করে সুবেশ বলছি। হ্যাঁ প্রেফারেন্স সিটে এক দুই করে যেটা দিতে হবে, ওটা যদি কোনো একটা সার্ভিস ধরুন স্পেশালি কেউ দিল না, লাস্টে ধরুন সিডিটা ধরুন বাদ দিয়ে দিল, লাস্টে ধরুন এ বি তে ইন্টারভিউ দেওয়ার পর দেখা যাচ্ছে যে মার্কসের বেসে সিডি তে কোয়ালিফাই হচ্ছে, তো এ বি তে হলো না, তখন সে কি মানে যেহেতু প্রিফারেন্স সিডিটা দেয়নি তখন কি তাকে ধরা হবে নাকি? না ধরা হবে না, তুমি ধরাই হবে না, তুমি তো চাইছোই যে না করতে, তাহলে তো সে তো পেয়ে যাচ্ছে যে তুমি করতে চাও না, তোমাকে কেন ধরা হবে? যে মানে তোমাকে করা মানে তো তাহলে একজনকে বাদ দেওয়া যে করতে চাইছে, তখন লাস্টে মানে একবার প্রিফারেন্স সিট ভরে দেওয়ার পরে তখন কোনো অপশন থাকবে না, তখন কোনো অপশন থাকছে না। স্যার তন্ময় বলছি। হ্যাঁ তন্ময় বলো। স্যার একজন এই চ্যাটে একটা কোশ্চেন করেছে, সেটাই যে এমডি মিরাজ বলে, তার প্রশ্ন হচ্ছে স্যার বলছি কি ওবিসি কি জেনারেলে ফাইট করতে পারবে? আমাদের এখানে জেনারেল বলে কোনো ক্যাটাগরি নেই, এখানে হচ্ছে আনরিজার্ভড, আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে যে কেউই মানে মানে ফাইট করতে পারে, যেটা যদি আমি টার্মটাকে ফাইট ইউজ করি তাহলে যে কেউই করতে পারে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবাইকার জন্য উন্মুক্ত ক্ষেত্র, ঠিক আছে, জেনারেল এটা তো জেনারেল রিজার্ভ ক্যাটাগরি, এটা কিছু নয়, তাই সেক্ষেত্রে যদি কারোর মানে যেটা আমরা বলি আনরিজার্ভ ক্যাটাগরির কোয়ালিফাই মার্কস যদি কারোর বেশি হয় সেক্ষেত্রে সে ওটাতে তখন আনরিজার্ভড এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো এটা এটা হচ্ছে কমন একটা মানে রিজার্ভেশনের কনসেপ্ট, এটা পার্টেনিং টু এক্সাম কিছু নয়, এগুলো একটুখানি কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে, অসুবিধা হবে না। স্যার পারমিতা বলছি। হ্যাঁ বলো। স্যার বলছি প্রত্যেকটা পেপারে কি আলাদা করে কোয়ালিফাই করতে হয় না টোটাল একটা মার্কস? আচ্ছা খুব ভালো প্রশ্ন এটা। দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা পেপারে আলাদা করে কোয়ালিফাইং কিছু নেই, জেনারেলি তোমার যখন এরকম কিছু করতে হয় তখন কিন্তু সেটা যে রিক্রুট করছে তাকে আগের থেকে সেটা জানিয়ে দিতে হয় যে আমি এই এই ক্রাইটেরিয়া রাখছি, যে সাপোজ ইংলিশের ক্ষেত্রে তোমাকে 10 পেতেই হবে প্রিলিতে, না হলে পরে তোমার খাতা দেখা হবে না বা তুমি কোয়ালিফাই করছো না, এরকম কিন্তু কিছু থাকে না। বাট পিএসসি একটা জিনিস লেখা থাকে নোটিফিকেশনে, সেটা হচ্ছে যে যে মানে এই এক্সামের এনি স্টেজে, ঠিক আছে, সেটা প্রিলি হতে পারে, মেন্স হতে পারে, পিটি হতে পারে, যে কোনো স্টেজে কিন্তু অ্যাডিশনাল কোনো ক্রাইটেরিয়া ওরা মানে কোয়ালিফাইং মার্কস কিন্তু ওরা রাখতে পারে, ঠিক আছে, এটা কিন্তু লেখা থাকে, কিন্তু স্টিল মানে সেটা তোমাকে এমনই হতে হবে যে পরবর্তীকালে তুমি যখন যদি জানতে চাও যে আমারটা কেন হয়নি, ওদেরকে কিন্তু সেটা অফিশিয়ালি দেখাতে হবে যে এই ক্রাইটেরিয়া ছিল না ছিল বলেই তোমার তুমি কোয়ালিফাই করতে পারোনি। অনেক সময় কি হয় না, ধরো পিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউই হয়তো দেখা গেল যে 10-এর বেশি পেলো না, 100-তে পার্সোনালি টেস্ট হচ্ছে, কেউই হয়তো 10-এর বেশি পেলো না, মানে সবাই হয়তো দেখা গেলো যে এমন ক্যান্ডিডেট এসছে যারা রিটার্নে খুব ভালো, বাট সামনাসামনি মানে তোমার কথা বলতে বা এমনি যে ধরো সাপোজ কলেজে কোনো কেউ পড়াবে বা স্কুলে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে জেলা স্কুলে, তাহলে সেক্ষেত্রে পিএসসি যখন ইন্টারভিউ নিচ্ছে দেখছে যে তার তার পড়ানোর সেরকম করে যে একটা স্টুডেন্ট হ্যান্ডেলিং এর পাওয়ার নেই, তাকে হয়তো ইন্টারভিউতে দেখা গেলো সবাই 10 পেলো বা 9 পেলো, ঠিক আছে, 100-এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তারা বলবে কি না তাকে তোমার ধরো 9 পেলো আর যাই পেলো তোমাকে আলটিমেটলি তাকে তো সিলেক্ট করতেই হবে, কারণ সে আলটিমেটলি তার একটা নাম্বার ক্যারি করছে, সে তার প্রিলিম সরি মেন্স বা ইন্টারভিউ মিলিয়ে একটা নাম্বার তৈরি হয়েছে, তোমাকে তার মধ্যে থেকেই নিতে হবে। সেই সব ক্ষেত্রে তখন পিএসসি বলে কি না আমি অ্যাডিশনাল একটা কোয়ালিফিকেশন করলাম যে পিটিতে আমাকে 10-এর উপরে পেতেই হবে, নাহলে সে এলিজিবেলই হবে না, তো হয়তো দেখা গেলো যে কেউই সেখানে হলো না এবং আলটিমেটলি পিএসসি বললো যে আমি এবছর সুটেবল কোনো ক্যান্ডিডেট পেলাম না, ঠিক আছে। তো সেই জন্য মানে মানে শুধুমাত্র যে টোটাল টোটালের ওপর ইয়ে রাখলে কি তোমাকে নিতেই হবে কখনো না কাউকে, তোমাকে 300 জনকে নিতেই হবে সাপোজ কোনো ক্রাইটেরিয়া যদি না থাকে, তো অনেক সময়তে স্পেশালি ওরা এরকম ক্রাইটেরিয়া করে, বাট স্টিল সেটা কিন্তু তাকে আগের থেকে কিন্তু জানাতে হবে, ঠিক আছে। আচ্ছা আর কিছু রাতুল বলো। স্যার ওটা ভুল করে হয়ে গেছে হ্যান্ড রেজ। আচ্ছা বেশ, তাহলে আমি পরের তাতে যাচ্ছি, সেটা হচ্ছে এনওসি। এনওসিটা বেসিক্যালি হচ্ছে যারা ইন সার্ভিস আছো তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এনওসির ফুল ফর্ম হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। এটা হচ্ছে তোমার যে পিএসসির ক্ষেত্রে যেটা দেখেছি মানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওরা কিন্তু এনওসি ইন্টারভিউ সময়তে চায় না, ঠিক আছে। বেসিক্যালি এনওসি জিনিসটা কি,
তুমি যখন চাকরির ফর্ম ফিল আপ করছো, মানে সাপোজ তুমি একটা জায়গায় চাকরি করছো, সেটা হতে পারে আমি বলছি কিন্তু শুধু সরকারি চাকরি, সরকারি বা বেসরকারি চাকরি, যেটার মধ্যে আমি ব্যাংক পিএসসিও ধরছি, প্রাইভেট চাকরিকে কিন্তু আমি এটার মধ্যে ধরছি না, ঠিক আছে? তো সেই সকল চাকরির ক্ষেত্রে কি হয় না, তোমার ফর্মে লেখাই থাকে, মানে তুমি যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে, যে তুমি তোমার হায়ার অথরিটিকে জানিয়েছো যে তুমি এই ফর্মটা ফিল আপ করছো বা এই এক্সামটা দিচ্ছ, এবং সেখানে তোমাকে টিক দিতে হয় যে তুমি সেটা অলরেডি তোমার হায়ার অথরিটি জানিয়েছো। তো যেটা হয় সেটা হচ্ছে যে এটা কখন কাজে লাগে, এটা হচ্ছে তোমার উচিত, মানে যে কেউ তোমার ধরো যারা মানে সরকারি, মানে সরকারি বা বেসরকারি বা পিএসসি তে চাকরি করছে, তাদের উচিত হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ হওয়ার সাথে সাথে সেইটার নোটিফিকেশন যেটা থাকে পরীক্ষার, সেটার একটা কপি করে, আচ্ছা আমার লোডশেডিং হয়ে গেছে, ঠিক আছে, তো যেটুকু দেখতে পাচ্ছ সেটুকুই দেখো। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে একটা নোটিফিকেশনের একটা প্রিন্ট আউট করিয়ে আর তার সাথে হচ্ছে একটা চিঠি লিখতে হয় হায়ার অথরিটি, মানে তোমাকে যে রিক্রুটমেন্ট করেছে, তোমাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, ঠিক আছে, যে ইয়ে করেছে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সে তাকে তোমাকে একটা চিঠি করতে হবে যে আমি এই পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল এবং সেখানে আমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করছি, আর দিস ইজ ফর ইনফরমেশন বা দিস ইজ অ্যান ইন্টিমেশন, এরকম লিখে তোমাকে জাস্ট জমা করে দিতে হবে। মানে তার কাছ থেকে কোনোরকম কিছু নেওয়ার ব্যাপার নেই, ঠিক আছে, তুমি একটা তোমার প্রমাণ রাখবে যে তুমি এটা জমা করেছিলে পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময়। এটা কিন্তু তোমাকে 2 বছর অ্যাটলিস্ট ভালো করে রাখতে হবে, কারণ বুঝতেই পারছো যে পরীক্ষার প্রসিডিয়ার শেষ হতে হতে কিন্তু অনেকদিন টাইম লাগবে। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি ধরো যখন তোমার পিটিতে কল এলো, তোমাকে ওরা কিন্তু এনওসি লাগবে না, প্রথমে ওরা যেটা চাইবে সেটা হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট, সেটা হতে পারে তোমার পে স্লিপ, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে, তোমার মানে তুমি এমন কিছু ডকুমেন্ট যেটা তুমি প্রুফ করতে পারো যে আমি এই ডেট থেকে এই জায়গাতে চাকরিতে আছি, ঠিক আছে। এবং পিটির ক্ষেত্রে তোমার এগুলো খুবই লিনিয়েন্ট, যদি কেউ শো করতে না পারে তাকে পরবর্তীকালে টাইম দেওয়া হয়, ঠিক আছে, পরবর্তীকালে গিয়ে সে জমা করে আসতে পারে। এই ডকুমেন্টটা দেওয়ার পরে তারপরে তোমার ধরো তুমি ফাইনালি সিলেক্টেড হলে, পিটি কোয়ালিফাই করলে, ফাইনালি সিলেক্টেড হলে, এইবারে তোমার শুরু হবে যেটা, সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন, ঠিক আছে। এই পুলিশ ভেরিফিকেশনের সময়তে তোমার এটা মেনলি আসে, কারণ তখন কি হয় অনেক সময়তে অনেক সংস্থা কি করে না, তারা যখন পুলিশ ধরো যাচ্ছে ভেরিফাই করতে যে সত্যিকারই এই এই ছেলেটা এখানে চাকরি করতো কিনা বা করে কিনা, তখন ইচ্ছে করে তারা কি করে না, ভুল ভুল ভাল ইনফরমেশন দেয়, কারণ বুঝতেই পারছো যে সবাইকার তো দায় নেই তুমি চাকরি করবে, তুমি চাকরি পাবে, তখন গিয়ে পরে তুমি যেন অ্যাটলিস্ট বলতে পারো যে আমি আপনাকে জানিয়েছিলাম, এই দেখুন তার প্রমাণ, ঠিক আছে, তখন যেন সে অন্য কথা না বলতে পারে। আর এনওসি ব্যাপারটা মানে লাগছে কিরকম, মানে যখন তুমি সাপোজ তোমার চাকরি কন্টিনিউশনের ব্যাপার থাকছে, তুমি অলরেডি স্টেট গভর্নমেন্টের একটা জায়গাতে চাকরি করছো, একটা ডিপার্টমেন্টে চাকরি করছো, এবং তোমার একটা কন্টিনিউশনের ব্যাপার আছে, তুমি হায়ার কোনো গ্রেডে যাচ্ছ বা হায়ার কোনো পোস্টে যাচ্ছ, হায়ার গ্রেড পেতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার সার্ভিস কন্টিনিউশন হয়, সেই ক্ষেত্রে গিয়ে তোমাকে ওই লেটারটা দেখিয়ে বা শো করিয়ে তোমাকে বলতে হবে যে আমি আমার যেন সার্ভিসটা কন্টিনিউ হয়, সেইভাবেই তোমার বাকি প্রসিডিংসগুলো হবে, সেক্ষেত্রে তোমার আর পিভি আর পুলিশ ভেরিফিকেশন হবে না, তোমার সার্ভিস বুকটা ওই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে, নতুন ডিপার্টমেন্টে চলে যাবে, এই জিনিসগুলো হয়। তাই সেক্ষেত্রে এই চিঠিটার কিন্তু গুরুত্ব, যারা চাকরি করছো এবং মানে সরকারি হোক বা আধা সরকারি বা পিএসসি, তাদের ক্ষেত্রে কিন্তু এই চিঠিটার গুরুত্ব খুব মানে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এনওসি আর এই চিঠিটা ইন্টিমেশন দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে, এনওসি কিন্তু অ্যাজ সাচ মানে কোথাও সেভাবে এখন আর লাগে না, ঠিক আছে, যেটা লাগে সেটা হচ্ছে যে এই ইন্টিমেশনের প্রমাণ। হ্যাঁ উদ্দীপন বলো। হ্যাঁ বলছি যে তাহলে এনওসি কোথাও লাগছে না, তবে যেটা জমা করলাম সেটা আমাকে শুধু রিসিভ করিয়ে রেখে দিলেই হলো একটা। হ্যাঁ হ্যাঁ রিসিভ করিয়ে রেখে দিলেই হলো, কারণ এটাই হচ্ছে তোমার কাছে প্রমাণ যে তুমি ইন্টিমেট করেছিলে। এবার এই কন্টিনিউয়েশন অফ সার্ভিস কি সব ডিপার্টমেন্ট থেকেই পাওয়া যায়? না, স্কুল থেকে আমি যতদূর জানি স্কুল থেকে হবে না, ঠিক আছে, একমাত্র তোমার যদি সেটা মানে এখানকার তোমার একদম পুরোপুরি পিওর গভর্নমেন্ট সার্ভিস যদি হয় সেক্ষেত্রেই এটা পসিবল। পিএসইউ কি হয়? PSU আমি যতটুকু জানি যাতে হয়, তবে তুমি মোটামুটি যাকে জিজ্ঞেস করবে সেই বলবে হয় না, মানে এখানে এটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তুমি মানে ধরে নিতে পারো যে একদম পুরোপুরি মানে রাজ্য সরকারি চাকরি থেকে রাজ্য সরকারি চাকরি একদম সেক্ষেত্রেই একমাত্র পসিবল, ঠিক আছে। কোনো আন্ডারটেকিং সেক্টর একদমই সেটা কোনো অর্গানাইজড সেক্টরের ক্ষেত্রে হবে না,
তবে এখন ব্যাপারটা হচ্ছে এখন মানে নিয়েও খুব একটা লাভের লাভ কিছু নেই, ঠিক আছে? মানে তুমি ফ্রেশ, তোমার যদি শুরুও হয় তাও কোনো অসুবিধা নেই, তোমার ছুটি ফুটি যেগুলো জমানো সেগুলো যাবে আর কি। এটাই না, এবার যে ধরুন রাজ্য সরকার থেকে, রাজ্য সরকার সে কি মানে ধরুন এত বছর ধরে যে সে চাকরি করছে, এই একটা সিনিয়রিটি কি সে কি একদম প্রথমেই পাবে কি একদম প্রথমেই? না, সিনিয়রিটি সিনিয়রিটি কিছু পাবে না, কারণ সিনিয়রিটি যেটা হয় সেক্ষেত্রে তোমার সেটা হচ্ছে তোমার পুরোপুরি মানে আমাদের গ্রেডুয়েশন লিস্ট হয় পিএসসির র্যাঙ্ক লিস্ট হিসেবে, ঠিক আছে? তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছরে পিএসসির যে র্যাঙ্ক লিস্ট থাকছে সেই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী তোমার গ্রেডুয়েশন লিস্ট তৈরি হচ্ছে, মানে সিনিয়রিটি লিস্ট। সেই হিসাবে তোমার ইন ফিউচার প্রমোশন হবে। যেটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে তুমি তোমার মানে রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য তুমি মানে এলিজিবল হচ্ছ, মানে ধরো তোমার একটা মোস্ট প্রবলি এখন কত 10 না 15 বছর আছে, মানে সেটা কোয়ালিফাই মানে সেটা তোমার উতরে গেলে তুমি রিটায়ার করতে পারবে, তুমি ব্যাচেলার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে পারবে, তার আগে কিন্তু তোমাকে রেজিগনেশন করতে হবে। হ্যাঁ, বিআর তুমি পাবে না, এটা একটা। মানে তারপরে তোমার বাকি তুমি মানে গ্র্যাচুইটি বলো বা আদার পেনশনারি বেনিফিট গুলো তুমি পাবে একটা সার্টেন টাইম পাস করলে পরে গভর্নমেন্ট সার্ভিসে, সেটা ক্ষেত্রে তুমি একটু এগোবে। দ্বিতীয় হচ্ছে তোমার যে ছুটিগুলো জমানো আছে সেগুলো তোমার ক্যারি ফরওয়ার্ড হবে, মানে তোমার যে সার্ভিস বুকের সার্ভিস বুকটাই কন্টিনিউয়েশন হবে, এরকম কিছু কিছু মানে বেনিফিট আছে যদি তোমার মানে এই এই কন্টিনিউটি হয় আর কি। আর প্রথমে একদম প্রথমেই যে সে আরো কিছু কিছু মানে স্কেলে 3% করে এক্সট্রা পেয়ে যাচ্ছে এরকম কিছু ঘটে না? না, এরকম এরকম কিছু ঘটে না, কিছু ক্ষেত্রে পে প্রোটেকশন থাকে, বাট স্টিল মানে তুমি সেটা তোমার এরকম কিছু নেই যে তুমি এতদিন চাকরি করে এসছো বলে বাকিদের তুলনায় মানে তোমার বাকি যারা কলিগ যে তোমাদের সাথে জয়েন করছে দেখা তাদের ক্ষেত্রে তুমি কোন রকম কোন মিলিটারি বেনিফিট পাবে সেরকম কিছু নেই। ওকে ওকে চালু হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সব এমপ্লয়ের ক্ষেত্রে, এবং তার সাথে হচ্ছে যে ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ বাদে সবাইকার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। একমাত্র পশ্চিমবঙ্গে তোমার ওল্ড পেনশন স্কিম এখনো আছে, ঠিক আছে? এবং এতদিন অব্দি ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা ছিল, এবং ত্রিপুরাতে তোমরা জানো যে রিসেন্ট আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওরা কিন্তু নতুন নিউ পেনশন স্কিম ওখানেও চালু করে দিয়েছে। তবে এখনো অব্দি মানে টিল নাও আর কি আমাদের এখানে ওল্ড পেনশন স্কিমই আছে, সেখানে তোমার মানে ওই কন্ট্রিবিউটরি পেনশন স্কিম বা নিউ পেনশন স্কিম সেটা এখনো চালু হয়নি। সরকারি কিন্তু বরাবর আজীবন পেনশন দিয়ে যাবে। আচ্ছা অভিষেক, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হলো, মানে এখনো পর্যন্ত আছে, পরে যে কোনো সময় বদলে যেতেই পারে আর কি। না, এটা দেখো আমি এটা বলতে পারি যে এটা এটা বদলে যাবে, এবং মানে যতই তোমার মানে তুমি যদি প্র্যাগম্যাটিক হও একটুখানি তাহলে তাহলে দেখতে পাবে যে একটা মানে ফ্লো এর সাথে যাওয়াটাই ভালো, মানে তোমার ফ্লো এর থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেটা যতই ভালো হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি রং লাইনে গিয়ে ভালো হয় না। তো যদি ধরো এই স্কিমে যদি সবাই সাফারার হয় তাহলে একসাথে সবাইকার সাফারার হওয়াটাই উচিত, ঠিক আছে? গোটা দেশের ধরো সব রাজ্যের সরকারি মানে চাকরি মানে পেনশন নিউ পেনশন স্কিমে চলে এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্টে ইভেন ISIPS টাও তোমার মানে নিউ পেনশন স্কিমের আওতায় চলে এসেছে, সেখানে একমাত্র একটা রাজ্য ওল্ড পেনশন স্কিমে থাকবে, এটা তোমার খুব একটা ঠিক দিশা নয়। এবং তুমি যদি রিসেন্ট এজি সিএজি মানে এজি অডিটের তোমরা যদি ইয়ে পড়ো মানে কমেন্ট গুলো পড়ো ওয়েস্ট বেঙ্গল ফিনান্সের ক্ষেত্রে বা রেভিনিউ এর ক্ষেত্রে, তাহলে দেখবে যে ওদের প্রথম যে প্রপোজালটা আছে এটা বিগত বোধহয় প্রায় 8-10 বছর মানে 2011 থেকেই কন্টিনিউ এটা আছে, সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ওল্ড পেনশন স্কিম থেকে নিউ পেনশন স্কিমে শিফট করা। তার কারণ হচ্ছে যে যেটা পেনশনারি যে বার্ডেনটা সেটা যেন সরকারের ঘাট থেকে নামে। তুমি একটা সিম্পল লজিক ভাবো, ঠিক আছে? তুমি তুমি তোমার মানে আমি বলছি ব্যক্তিগত বেনিফিটটুকু যদি তুমি সরিয়ে রাখো, ঠিক আছে, মানে স্বার্থপরতা যদি একটু সরিয়ে রাখি তাহলে দেখতে পাবে যে তুমি সাপোজ দেশ চালাচ্ছ বা তুমি একটা রাজ্য চালাচ্ছ এবং সেক্ষেত্রে তোমার কাছে কোনো রকম কোনো তুমি মানে তোমার কাছে কোনো রকম কোনো এরকম কিছু নেই যে তুমি একটা প্রেডিকশন করতে পারবে। ধরো একটা লোক সে হচ্ছে তোমার 60 বছর বয়সে রিটায়ার করলো এবং সে আপ টু যতদিন পর্যন্ত বাঁচবে বা তার স্পাউস বেঁচে থাকবে ততদিন তোমাকে তাকে পেনশন দিতে হবে ফুল বা হাফ, তাই তো? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যে সরকার বুঝতে পারছে না যে এই লোকটা মানে জাস্ট রিটায়ারমেন্টের পরের দিনই মরে যাবে নাকি এখনো 100 বছর মানে আরো 40টা বছর আমার ঘরে থেকে খাবে, ঠিক আছে? তাহলে এবারে কি তুমি কিভাবে তোমার মানে মানে রেভিনিউটাকে জিনিসটাকে আর কি তুমি বাজেটটা তোমার ক্ষেত্রে পসিবল করা সেইভাবে
এখানে কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে সরকার তোমাকে প্রথম থেকেই, তুমি যত টাকা পে করছো সরকারও তত টাকাই পে করছে, তোমার একটা ফান্ড তৈরি হচ্ছে, তুমি আলটিমেটলি একটা প্রাইভেট কোন ইন্স্যুরেন্স কোম্পানির থেকে একটা পেনশন পেনশন মানে স্কিম কিনছো এবং সে তোমাকে পেনশন দিয়ে যাচ্ছে, তাহলে কিনা পুরো ব্যাপারটা চলে যাচ্ছে একটা অন্যের ঘাড়ে, তাই তো? হ্যাঁ স্যার, অন্যের ঘাড়ে চলে যাচ্ছে, এটা থার্ড পার্টি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলছিলাম, এনপিএস এ হচ্ছে যেটা হবে স্যার, 60% টাকাটা মানে রিটায়ারমেন্টের টাইমে পাবে, বাকি 40% টা ওই শেয়ার মার্কেটে লেগেই থাকবে। হ্যাঁ, 60 না 80-20 না নাকি? না না স্যার, 60-40। 60-40 আমার মনে হচ্ছে তোমার এটা ইয়ের আগে, মানে তোমার, হ্যাঁ সরি স্যার, ঠিকই 60-40, মানে যদি আগে হয় 60 বছরে তাহলে হচ্ছে 80-20। ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে তুমি ধরো তোমার এখানে কি তুমি যেটা গ্র্যাচুইটি পাচ্ছ সেটা ওখান থেকে তুমি ধরো একটা লামসাম অ্যামাউন্ট তুমি পাবে, যেটা হয়তো তোমার একটা বিগ অ্যামাউন্ট, এবং তার সাথে হচ্ছে যে তোমার ওই মান্থলি পেনশন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, কার ওখান থেকে আওয়াজ আসছে? স্যার কৃষ্ণ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। এনপিএস অ্যাকাউন্ট কি একের বেশি দুটো হতে পারে? আচ্ছা, আমরা না ডাইভার্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে, টপিক থেকে। আমি এনপিএস নিয়ে আলাদা একটা করে সেশন নেব দরকার হলে। আমরা এনপিএস আমি প্রচুর ঘেঁটেছি, ঠিক আছে, তো মানে অনেকটাই বলতে গেলে আমি জানি, আজকের আলোচনা টানছি না, ঠিক আছে, যেটা জিজ্ঞেস করছি আছে সেটাই এখন থাক। স্যার সুদীপ বলছিলাম। হ্যাঁ সুদীপ বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে গ্রুপ সি এবং মিসলেনিয়াস মানে কোন মানে পোস্ট বা সার্ভিসেসটা ভালো, মানে কে কোনটায় জয়েন করবে? কোনটা কোনটা বললে? গ্রুপ সি এবং মিসলেনিয়াস সার্ভিসের মধ্যে, মানে ডব্লিউবিসিএস গ্রুপ সি এবং মিসলেনিয়াস সার্ভিস, মানে পোস্ট গুলো কোনটাই ভালো আছে? মানে অনেক পোস্টে যে গ্রুপ সি এর থেকেও ভালো আছে মিসলেনিয়াস, এমনটা হয় না? ভালো ভালো কথাটা হচ্ছে প্রচন্ড ভাবে একটা আপেক্ষিক, ঠিক আছে, মানে তোমার ক্ষেত্রে যেটা ভালো হতে পারে, মানে ভালো মনে হতে পারে, মানে প্রত্যেকেরই তো একটা করে মানে ভালো ডেফিনেশন আছে, ঠিক আছে, মানে সেটা বলা খুব মুশকিল। কারণ ধরো কারুর কারুর ভালো মনে হতে পারে এমন একটা পোস্ট যেখানে সত্যিকারে সে কিছু নতুন কিছু করতে পারবে, বা একদম পুরো মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ারের কাছে গিয়ে কাজ করতে পারবে, সেটা তার কাছে একটা ভালো পোস্ট, ঠিক আছে। আবার কিছু জনের ক্ষেত্রে ভালো হচ্ছে যে যেখানে তোমাকে মানে তোমাকে স্যালারিতে হাত দিতে হবে না, সেই পোস্টটা হচ্ছে তার কাছে হচ্ছে খুব ভালো পোস্ট, ঠিক আছে। তাহলে ভালোর ডেফিনেশনটা এইভাবে মানে আমার কাছে একদমই স্পষ্ট নয়, ঠিক আছে। তুমি অনেকগুলো ডাইমেনশন থাকে একটা ভালো জিনিসের, মানে কিভাবে কি তুমি সেটাকে ভালো বলবে, তো আমার ক্ষেত্রে এইভাবে আর কি জিনিসটাকে কম্পেয়ার করাটাও খুব ডিফিকাল্ট আমার মতে। এত কিছু না এখন থেকে ভেবে, আগে আগে মানে ব্যাপারটা হচ্ছে যে জিনিসগুলো সব জানো, সবকিছু সম্পর্কে জানো। আর একটা কথা বলতে পারি, এখানে পারফেক্ট চাকরি বা পারফেক্ট জব বলে কিছু হয় না, ঠিক আছে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই তোমার সার্টেন বেনিফিট আছে, সার্টেন তোমার তার মানে নেগেটিভ পয়েন্টস আছে, তাই এমন কোনো চাকরি নেই ইহজগতে যেটাতে সব শুধুই ভালো তার খারাপ কিছু নেই, এটা হতে পারে না, ঠিক আছে। এই রিয়েলিটিতে যত তাড়াতাড়ি তোমরা বুঝবে তত তোমাদের মঙ্গল, ঠিক আছে। তো সেই জন্য মানে আসতে দাও, যেটা আসছে আসতে দাও, এত ভাবার কোনো দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যিনি কম্পারিজনের ব্যাপারে যেটা বললে, আমি সেটার জন্য আসবো, এরপরে আমি আসছি, ঠিক আছে, এখন আমি জিনিসটা কমপ্লিট করিনি। আচ্ছা, কি একজন কোয়েশ্চেন করছে, ফুললি গভর্নমেন্ট স্কুল থেকে ডব্লিউবিসিএস এ গেলে কি পে প্রোটেকশন কন্ডিশন পাওয়া যায়? ফুললি গভর্নমেন্ট স্কুল বলতে বুঝলাম না, মানে এখানে একমাত্র জেলা স্কুল যেটা বিএসসি থেকে রিক্রুটমেন্ট হয় সেটা একটা আলাদা ব্যাপার, আর আদার্স যদি এসএসসি থ্রু দিয়ে হয় তাহলে কিন্তু সেটাকে আমরা সেই অর্থে মানে ওটা যে গভর্নমেন্ট এডেড স্কুলগুলো, ঠিক আছে, একমাত্র জেলা স্কুল বা কলেজ এইগুলোই হচ্ছে একমাত্র ফুললি যেখানে বিএসসি রিক্রুটমেন্ট হয়। আচ্ছা, কি বলছে, আই মিন টু সে ধরুন ওবিসি বিতে 5টা সিট রিজার্ভ আছে এবং টোটাল সিটস হচ্ছে জেনারেল পাস্ট ওবিসি হচ্ছে 10টা, তাহলে কি উনি ওই 10টা সিটের জন্য কমপ্লিট করবে না 5টা সিটের জন্য? 10টার জন্যই কমপ্লিট করবে, কেন করবে না? তার যদি মানে সে যদি জেনারেলের থেকেও বেশি নাম্বার পায় তাহলে সে ওই মানে ওই 10-এর মধ্যে ঢুকে যাবে, মানে 5-এর মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট হচ্ছে যে জেনারেল রিজার্ভেশন নয়, এটা হচ্ছে আনরিজার্ভ, এখানে সবাই যে কেউ আর কি সিলেক্টেড হতে পারে, whether he belongs to reserve category or unreserved category. PSC থেকে রিক্রুটেড এমপ্লয়ি স্কুলে, হ্যাঁ তাহলে তো ডেফিনেটলি যদি PSC থেকে রিক্রুটেড হয় তাহলে, যদি প্রথম কথা হচ্ছে যদি তোমার ওয়েস্ট বেঙ্গল
সার্ভিস রুল WBSR এর আন্ডারে থাকে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। একটা সিম্পল ডেফিনেশন, যদি WBSR এর আন্ডারে অ্যাপ্লিকেবল হয়, যদি সেই নিয়মে ছুটি পায়, যদি সেই নিয়মে সার্ভিস রুল তৈরি হয়, তাহলে সে অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওপিসিতে প্রিলি কি কোয়ালিফাই? প্রিলির ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে, জেনারেল লিস্ট মানে মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই এখানে ধাপে ধাপে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি। ওবিসি বি ক্যান্ডিডেট ম্যাক্সিমামে যে এক্সাম দেন, না না, আমি বলছি সব ক্রাইটেরিয়া ফুলফিল করলে, শুধুমাত্র রিটার্ন মার্কসটাই কিন্তু সব ক্রাইটেরিয়া নয়, তার এজটাও ডেফিনেটলি মার্কস। এবারে কেউ যদি ধরো মানে পিএইচ সাপোজ যা 45 বছরের পরীক্ষা দিচ্ছে, সে যদি জেনারেল থেকে বেশি নাম্বার পায়, সে কিন্তু কখনোই জেনারেলের মানে ওই আনরিজার্ভের মধ্যে ঢুকতে পারবে না, কারণ তার এজ ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, ঠিক আছে। যদি মানে সবকিছু অ্যাট পার জেনারেল থাকে এবং তার সাথে হচ্ছে যে মার্কসও আর কি কোয়ালিফাই করো, তবে গিয়ে সেই সেই জায়গাতে ঢুকতে পারবে। বেশ, আমরা ডেভিয়েট করে যাচ্ছি। এবার আমরা কোথায় ছিলাম জানো? বেশ, হ্যালো, পরীক্ষায় বসার সময় হায়ার অথরিটিকে ইনফর্ম করে রাখতে হয়। তো ইন কেস যদি আমি হায়ার অথরিটিকে ইনফর্ম না করি, কারণ যেহেতু আমার এনওসি লাগছে না, তো হায়ার অথরিটি না জানলে আমি পরীক্ষায় বসতে পারবো, তো সেক্ষেত্রে কি পরের দিকে কোনো অসুবিধা হতে পারে? মানে যদি তুমি যখন ইয়ে করবে, তোমার ধরো ডিপার্টমেন্টে সিলেকশন হলো, তোমার পুলিশ সার্টিফিকেশন স্টার্ট হলো, তুমি সেখানে দেখালে যে আমি এতদিন ধরে, বা পিএসসি তে হয়তো সাপোজ দেখিয়েছো যে আমি এতদিন এই জায়গাতে চাকরি করেছি, ঠিক আছে। এবারে তুমি যখনই পিএসসি তে অ্যাপ্লিকেশন করছো, তুমি যদি পিএসসি তে না দেখাও যে আমি চাকরি করছি, তাহলে কোনো অসুবিধা নেই। তুমি যদি ধরো 2 বছর আগে ফর্ম ফিল আপ হয়েছে, তখন তুমি একদম বহলতবি হতে দেখিয়েছো যে আমি এই পার্টিকুলার জায়গায় কাজ করছি, এবং তুমি যখন ইন্টারভিউ সময় পিটিতে গিয়ে পরে যখন তুমি বলবে যে আমি কাজ করছি না, দুটো প্রথম কথা মিসম্যাচ হবে। সেকেন্ড হচ্ছে তোমার তারপরে পরবর্তীকালে ডিপার্টমেন্ট থেকে, অভিষেক প্রচন্ড আওয়াজ আসছে, প্লিজ এরকম করো না, যখন তোমরা পরবর্তীকালে ডিপার্টমেন্ট থেকে তোমার যখন পিভিআর মানে পিভিআর রোল যখন তোমার তোমাকে দেবে ফিল আপ করতে, তখন তোমাকে ওখানে লিখতে হবে তুমি কোথায় কোথায় এমপ্লয়েড ছিলে, এবং সেটার উপর বেস করে তোমার পুলিশ ভেরিফিকেশন হবে। এবারে পুলিশ ভেরিফিকেশনের সময় গিয়ে সাপোজ তুমি ওখানে শো করলে এবং তোমাকে ধরো পুলিশ ভেরিফাই করতে গেল তোমার অর্গানাইজেশনে, সেখানে গিয়ে পরে শুনলো যে তুমি মানে জাস্ট বলে দিল আর কি যে না না এই নামে কেউ থাকে না, বা অ্যাটলিস্ট বলে দিল যে আমি চিনি না, এরকম যদি কিছু একটা বলে দেয়, তাহলে কিন্তু তোমার পার্ট ভিআর কিন্তু ওখান থেকে ওইভাবেই চলে আসবে যে নট নোন বা নট ভেরিফাইড এরকম করে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু তোমার জয়নিং কিন্তু তোমার প্রচন্ড ডিলে হবে, তোমাকে আবার সেটা রেক্টিফাই করে আবার পাঠাতে হবে। হ্যাঁ, তো সেই জন্য যখনই তুমি ধরো তোমার জানছো যে আমার আমি দেখিয়েছি আমার মানে এরকম পুলিশ রিজিস্ট্রেশন আসছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার অথরিটিকে ওই চিঠিটার কপি দিয়ে বলবে যে আমি অলরেডি ইন্টিমেট করেছিলাম, আমার সিলেকশন হয়েছে এবং এখানে পুলিশ রিজিস্ট্রেশনে আসবে, এরকম করে বা যাবতীয় লিখে তুমি আগে থেকে আবার একবার রিমাইন্ড করে দেবে। আচ্ছা, কে বলছো? স্যার, আমি অভিষেক বলছি। স্যার, স্কুল ডিপার্টমেন্টকে ওই জানাতে হবে, স্কুল ডিপার্টমেন্টে যা চাকরি করে, তুমি যদি অ্যাপ্লিকেশনে লেখো যে তুমি চাকরি করছো, ঠিক আছে, হ্যাঁ সেটা লিখি, হ্যাঁ তাহলে তোমাকে জানাতেই হবে, কিছু করার নেই। না, শুনেছিলাম যে পরে ব্যাকডেটে সই করে নিলে, দেখো যেটা নিয়ম আমি বলতে পারি, ঠিক আছে, নিয়মের ফাঁক আমি বলবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্যার কত পার্সেন্ট কি পেতে হয় একটু বলুন না 16 সাথে? হ্যাঁ, আমি সব আসছি, সব আসছি। আচ্ছা, কি তন্ময় হাত তুলে আছো কেন? স্যার বলছি যে মনে করুন আগে চাকরি করতাম, কিন্তু যখন ফর্ম ফিল আপ হচ্ছে তখন তার আগে চাকরি ছেড়ে দেওয়া হয়েছে, তাতে তো কোনো ইন্টিমেশনের ব্যাপারটাই থাকছে না। না না না, ডিসকন্টিনিউয়েশন হয়ে গেলে মেইনলি হচ্ছে তোমার যদি ডিসকন্টিনিউয়েশন হয়ে যায়, তোমাকে প্রুফ দেখাতে হবে যে তোমার রিলিজ লেটার হোক বা রিলিজ অর্ডার হোক, তোমাকে প্রুফ দেখাতে হবে যে তুমি আর নো মোর অ্যাসোসিয়েট উইথ দিস অর্গানাইজেশন বা উইথ দিস ডিপার্টমেন্ট উইথ দিস ইনস্টিটিউশন, তাহলেই তোমার সাত খুন মাফ, কোনো অসুবিধা নেই। না, আমি ফর্ম ফিল আপের সময় তো কোনো কিছু লিখছি না, মানে একদম ফ্রেশার্স হয়ে অ্যাপ্লাই করছি, মানে আমি জানাচ্ছি না যে আমি প্রাইভেটে আগে করতাম। তুমি যদি প্রথম থেকেই না জানো, সেটা পুরোপুরি অলটুগেদার ডিফারেন্ট স্টোরি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করার কোনো দায় নেই। বাট তোমার এখানে যেটা হয় পিভিআর এর সময়তে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র তোমার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন যখন হবে, তোমাকে শুধুমাত্র তোমার এমপ্লয়মেন্ট না, তোমার ইভেন রেসিডেন্সও ভেরিফাই হয়,
মানে ধরো তুমি, আমি বলছি যেরকম মনোজিতের ক্ষেত্রে, মনোজিত যেরকম উড়িষ্যাতে চাকরি করে, সেখানে তো ও ধরো হয়তো 3 বছর আছে বা 4 বছর আছে, ওকে তো বলতে হবে যে তোর শেষ 5 বছরে কোথায় কোথায় থেকেছে। তো তখন একটা নর্মাল কোয়েশ্চেন আসবে যে তুমি কোথাও চাকরি করনি অথচ উড়িষ্যাতে কি করতে থাকতে তাহলে বাড়ি ছেড়ে, ঠিক আছে? তাহলে সব দিকটা যেন মোটামুটি ঠিকঠাক ভাবে থাকে সেটা নিজের মানে বুদ্ধি দিয়ে বিচার করে তবে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, সেটাই মেন কথা। কারণ অ্যাপ্লিকেশন একবার করে ফেলার পরে তারপরে পরবর্তীকালে গিয়ে কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো জায়গা নেই। আচ্ছা, মানে উইদিন স্টেট হলে তো কোনো প্রবলেমই হবে না, মানে সেরকম না, উইদিন স্টেট হলে কোনো অসুবিধা নেই। তুমি ধরো যদি মানে এরকম আমি অনেকেই দেখেছি যারা রেসিডেন্স ভেরিফাই করতে চায় না, মানে দিতে চায় না, যেরকম সাপোজ যারা স্পেশালি হোস্টেলে থাকে, ঠিক আছে, অনেক সময় তো হয় যে কলকাতায় প্রচুর বাইরের স্টুডেন্ট আসে, গ্রাজুয়েশন করছে, মাস্টার্স করছে, এবং তারা তোমার বিভিন্ন মেসে থাকে, বিভিন্ন হোস্টেলে থাকে, এবং অনেক সময় কি হয় যে মেস মালিক খুব একটা চেনে না কাউকে, ঠিক আছে? যে ধরো একটা ছেলে 3 বছর থেকেছে, বাট ওই টাকা নেওয়ার সময়তে হয়তো দেখেছে বা একজন হয়তো কালেকশন করে টাকা দিত, কে থাকছে না থাকছে জানেও না। এবার হঠাৎ করে ধর পুলিশ চলে এলো তার বাড়িতে যে তোমার আপনার মেসে এরকম অ্যাড্রেস দিয়েছে যে থাকতো, আপনি বলুন যে সে থাকতো কিনা, তখন সমস্যাটা হয় যে সে হয়তো ভয় পেয়ে বলতো না আমি কাউকে চিনি না এরকম নামে, তখন কিন্তু খুব সমস্যা, তখন বলবে যে তুমি লিখেছিলে এই অ্যাড্রেস বাট সেখানে তো কেউ নেই বা সেই মেয়ে উঠে গেছে বা এরকম এরকম কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেকজনকে সাফার করতে এই এই কারণের জন্য। তো সেই জন্য আমি যেটা বলি যে যারা ধরো কলকাতায় চাকরি কোর্ট মানে চাকরি সরি গ্রাজুয়েশন করেছো বা মাস্টার্স করেছো, তারা কলকাতার অ্যাড্রেস না দিয়ে বলবে যে আমি বাড়ি থেকেই করতাম, ঠিক আছে? এরকম হতে পারে যে তোমার বাড়ি হয়তো শিলিগুড়িতে, তুমি হয়তো কলকাতায় চাকরি করতাম, আমি দিল্লি প্যাসেঞ্জারই করতাম কিন্তু আমি কলকাতায় থাকিনি মোট কথা, ঠিক আছে? আমি ওইখান থেকেই করতাম। রেসিডেন্সটা খুব একটা ভাইটাল, কারণ অনেক সময়তেই হয় ধরো যেখানে তুমি থেকেছো সেই হোস্টেলে হয়তো কোনো সেরকম ওয়ার্ডেন নেই, মানে যে গিয়ে তোমাকে তোমার পরে কিছু বলবে, পুলিশ গেল কাউকেই পেলো না, দেখতে পেলো না, চলে গেল, মানে মেইনলি হয় সমস্যা হচ্ছে এখানগুলোতে। আচ্ছা বলো, তারপরে কে হাত তুললে? স্যার ধনঞ্জয় বলছিলাম। হ্যাঁ বলো। ওই স্যার স্কুল এডুকেশনের ক্ষেত্রে মানে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে WBBSC, তো এই ক্ষেত্রে কি স্যার HOI কে জানাতে হবে নাকি ওদেরকে জানাতে হবে NOC এর জন্য? তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা সই আছে তাকে জানাতে হবে, পরিষ্কার কথা, তোমার রিক্রুটিং তোমার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যে আছে। ও আচ্ছা, ওই SIDI তে জানাতে হয় না? সেটা 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 এত কনফিউশনে যাওয়ারই দরকার নেই, তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখবে যা সই আছে তাকেই জানাতে হবে। এখানে মনে রাখবে তুমি কনস্টিটিউশনও দেখবে যে আমাদের নিয়ম হচ্ছে যে যে তোমাকে অ্যাপয়েন্ট করেছে তুমি তাকেই একমাত্র রেজিগনেশন সাবমিট করতে পারবে, নট হায়ার দ্যান নট লোয়ার দ্যান, ঠিক আছে? তাহলে যে কোনো ইন্টিমেশন রিলেটেড উইথ দিস তোমাকে কিন্তু সেখানেই জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আর কেউ? হ্যালো স্যার, আমি সমীরণ বলছি। সমীরণ বলো। বলছি স্যার, ধরুন আমি যখন ফর্ম ফিল আপ করলাম ওই সার্ভিসটা দেখালাম না কিন্তু পিটি থেকে কোনো ভাবে সার্ভিসটা মানে প্রকাশ পেয়ে গেল, সেক্ষেত্রে কি স্যার প্রবলেম হবে? তখন হবে না প্রবলেম, তোমার কি মনে হয়? মনে হয় তো স্যার হবে, কারণ ওরা প্রথমে জিজ্ঞাসা করবে যে তুমি লুকিয়েছো কেন। একদমই, যেটা করবে সেটা প্রথম থেকে ডিটারমাইন্ড হয়ে করবে যে আমি এটাই করতে যাচ্ছি, সেটা যেন থ্রু আউট থাকে আর কি, মাঝখানে চেঞ্জ করার কোনো জায়গা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, আর আচ্ছা বলছি যে ফর্ম ফিল আপ করার সময় হায়ার অথরিটি কে জানানো বা পিটির সময়তে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা পে স্লিপ দেখানো, এগুলো কি বেসরকারিতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমি বেসরকারি এক্সাম্পলে আসছি, ঠিক আছে? কারণ এই বেসরকারি নিয়ে কেস আমি নিজে খেয়েছি, ওই জন্য আমি আমার এক্সাম্পল দিয়ে এটা ভালো করে বলতে পারি জিনিসটা। বেসরকারি নিয়ে আমি একদম লাস্টে বলছি, ঠিক আছে? আমি একটু মনে করিও শুধু। আচ্ছা 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 স্যার, অরুণাভ বলছিলাম। হ্যাঁ অরুণাভ বলো। স্যার কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, মানে যদি আমি দেখাই? দেখো একটা সিম্পল লজিক বোঝো, তোমার যদি মনে হয় যে তোমার চাকরিটা দেখালে পরে তুমি পিটিতে কোনো প্রেফারেন্স পেতে পারো বা তোমাকে ওখানে বললে পরে লোকে একটুখানি বলবে যে না ছেলেটা অন্তত ভালো একটু একটা চাকরি করছে কিছু একটা, তুমি যদি এই চিন্তা ভাবনা নিয়ে করো তাহলে তোমাকে প্রথম থেকে কিন্তু সেটা দেখাতেই হবে, আর দেখাতে গেলে নিয়ম হচ্ছে তোমাকে সেটা ইন্টিমেট করতেই হবে, ঠিক আছে? নিয়ম হচ্ছে তুমি ফর্ম ফিল আপ করার আগেই তোমাকে জানাতে হবে, ওখানে লেখাই থাকে যে আই হ্যাভ অলরেডি ইন্টিমেটেড, ঠিক আছে? এটা দিয়ে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা বেশ, পল্লব কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম কি পিটিতে
মানে ধরুন প্রেজেন্টলি আমি যেখানে কাজ করছি সেটা জব এক্সপিরিয়েন্স নিয়ে, মানে যদি ধরুন আমার 5 বছর কি 10 বছর জব এক্সপিরিয়েন্স থাকে, সেটা কি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় বা সেই রিলেটেড কোনো কোশ্চেন আছে? ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাওয়া যায়। তুমি ধরো একটা একটা ছেলে যে ধরো একদম পুরোপুরি ফ্রেশার এবং যে একজন একটা সিস্টেমের মধ্যে অলরেডি আছে, কাজকর্ম টুকটাক জানে, তাহলে সেক্ষেত্রে সে অ্যাডভান্টেজ পাবে না? মানে তোমার কি মনে হয়, তুমি তুমি যদি থাকতে তুমি কি করতে? তুমি ধরো একটা রাজ্য চালাচ্ছো, তুমি কাকে নিতে? না না ডেফিনেটলি, মানে আমি তো একটা সিস্টেমে আছি, আমি একটা জানি একটা অফিস কেমন ভাবে চলে, একটা ম্যানেজমেন্ট কেমন ভাবে চলে, সেই অ্যাডভান্টেজ তো আমার আছে ডেফিনেটলি, বাট সেটা কোথাও এখানে দেখা হয় না। সে অবশ্যই তোমার ধরো একটা একটা তোমার একটা ছেলেকে একদম ফ্রেশার্সকে তোমার তৈরি করতে তোমাকে একটা লেবার দিতে হবে, তাকে তার একটা এক্সপিরিয়েন্স পেতে তাকে টাইম দিতে হবে, ঠিক আছে? তো সেখানে তুমি যদি একটা রেডিমেড কাউকে পাও তাহলে সেটা ডেফিনেটলি যে কোনো রিক্রুটারের কাছে সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। এক্স্যাক্টলি, ঠিক আছে। দুটো পেপারের মধ্যে একটা পেপারের রেজাল্ট খুব খারাপ হয়ে গেল, একটা পেপারে ভালো হলো, এটা ইফেক্টটা কিছু আসে কি? বুঝলাম না, প্রথম কথা তুমি জানবে কি করে যে কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো? এটা জানার নেই, স্কোপ নেই না, মানে অ্যাট লিস্ট তোমার রেজাল্ট মানে তোমার সবকিছু মিটে যাওয়ার আগে তো জানার কোনো স্কোপ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেশ, তাহলে আমরা একটুখানি কন্টিনিউ করি ওটা। তাহলে প্রেফারেন্স শীট আর এনওসি মোটামুটি আমি অনেকটা আলোচনা করলাম, এরপরে আসছি ফাইনাল প্যানেল নিয়ে, ঠিক আছে? তাহলে ফাইনাল প্যানেল কখন কখন বেরিয়েছে আমরা দেখিনি, শেষ 3 বছর আমরা দেখেছি ফাইনাল প্যানেল। WBCS 2016 রেজাল্ট বেরিয়েছে 27 জুলাই 2017, 17-র ক্ষেত্রে হচ্ছে 20 সেপ্টেম্বর 2018, আর 18-র ছিল হচ্ছে তোমার নিউ ইয়ার বোনানজা 31 ডিসেম্বর 2019, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে মোটামুটি পরীক্ষা মেন্স একসমতে হলেও তোমার রেজাল্ট বেরোতে বেরোতে কিন্তু একটু হলেও ডিলে হচ্ছে আস্তে আস্তে। বেশ, এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে যে তোমার টোটাল কতজন চাকরি পেয়েছে, ঠিক আছে? কোন এর ক্ষেত্রে, গ্রুপ এর ক্ষেত্রে যে সার্ভিসগুলো আমাদের রয়েছে, যে 6টা সার্ভিস, সেখানে কতজন চাকরি পেয়েছে? তাহলে 2016-র ক্ষেত্রে যেটা হয়েছিল, 2016 হচ্ছে তোমার লাস্ট ইয়ার, যখন আমাদের ওই রেভিনিউ সার্ভিস তৈরি হয়নি, বাট পরবর্তীকালে রেভিনিউ সার্ভিস করে প্রত্যেককে রেভিনিউ সার্ভিসের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই আমি আলাদা করে পোস্টগুলোর নাম দিইনি, আমি টোটালটাকে রেভিনিউ সার্ভিস হিসেবেই ধরেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2016-র ক্ষেত্রে টোটাল রিক্রুটেড হয়েছিল 66, 2017-তে সেটা বেড়ে হয়ে গেল 131, এবং 2018-তে হয়ে গেল 79, ঠিক আছে? তাহলে টোটাল কিন্তু দেখো, টোটাল তুমি যদি দেখো সব থেকে বেশি পোস্ট থাকে মোটামুটি তোমার এক্সিকিউটিভ আর রেভিনিউ সার্ভিস, ঠিক আছে? এই দুটোতেই সব থেকে বেশি পোস্ট থাকে, এবং কোনো কোনো জায়গায় যেরকম আমাদের বেলায় লেবার সার্ভিসে কাউকে নেয়নি, জিরো, এরকম তোমার অনেক সময় কোনো মানে সার্ভিসের ক্ষেত্রে আর কি জিরো থাকতে পারে। যেরকম 2016-র ক্ষেত্রে মনে হয় মোস্ট প্রবলি যেরকম ছিল যে গ্রুপ বি এর ক্ষেত্রে কোনো পোস্ট মনে হয় ছিল না, যা পরে দেখছি আসছি। আচ্ছা, কতজন টোটাল কোন ক্যাটাগরি থেকে পেয়েছে? তাহলে টোটাল আমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছো, আমরা দেখলাম 66, 131 আর 79, সেখানে জেনারেল হচ্ছে 35, আর বাকি দেখতে পাচ্ছ টোটাল এখানে 66, এখানে 37, ঠিক আছে? এটা মোটামুটি একটা টোটাল ফাইনাল মেরিট লিস্টে ক্যাটাগরি হিসেবে একটা ভাগ। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে আমি কিন্তু এখানে ক্যাটাগরি বলতে মানে এটা কিন্তু ইউআর নয়, আমি আগে বলে দিচ্ছি, এটা কিন্তু ইউআর নয়, এটা হচ্ছে জেনারেল। এই এই জেনারেল মানে টোটাল লিস্টে কতক্ষণ জেনারেল আছে, ইউআর লিস্টে কিন্তু মেবি অন্য ক্যাটাগরি থেকেও লোক ঢুকেছে বা ছেলে ঢুকেছে, বাট সেটাকে আমি ধরিনি, ঠিক আছে? আমি শুধুমাত্র যারা কতজন জেনারেল পেয়েছেন সেই হিসাবটা দিচ্ছি, তাই জন্য পিএসসি রেজাল্টের সাথে কিন্তু এই রেজাল্টের নাম্বার কিন্তু নাও ম্যাচ করতে পারে, কারণ পিএসসি জেনারেলি ইউআর দেয় রেজাল্টের মধ্যে কতজন ইউআর পেয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে যে কাট অফ যেটা বলছিল রূপালী, 2017 থেকে কাট অফ মোটামুটি দিচ্ছে, তো 2017-18 এই দুটো বছরের গ্রুপের আমরা কাট অফ দেখতে পাচ্ছি 1600 না, এটা হচ্ছে তোমার 200 নম্বর পিটি নিয়ে, কারণ মেন্সের ক্ষেত্রে তোমার মেন্সের পরে মানে মেন্সের রিটার্নের উপরে কোনো কাট অফ পাবলিশ করে না, টোটাল ওরা করে যেটা সেটা হচ্ছে যে 1600 প্লাস যেটা আমাদের কত বলেছিলাম
টোটাল কত হচ্ছে আমাদের তাহলে 1800 এর মধ্যে তোমার কত নম্বরে ইউআর ক্যাটাগরিতে লাস্ট সিলেক্টেড পারসন পাচ্ছে, তাহলে 2017 এর ক্ষেত্রে তোমার হচ্ছে সেটা 910 ছিল এবং 2018 এর ক্ষেত্রে সেটা হচ্ছে 1019, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো মোর দেন 50% একদম। বাকি বাকিগুলোর ক্ষেত্রেও লেখা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, যেটা বলছিলাম বি এর ক্ষেত্রে 2016 কোনো ভ্যাকেন্সি ছিল না, 2017 ক্ষেত্রে গ্রুপ বি এর রেজাল্ট বেরিয়েছে 15 সেপ্টেম্বর 2018, 2018 ক্ষেত্রে 31 ডিসেম্বর 2019 একই দিনে বেরিয়েছিল, 19-20 এখনো ওয়েটিং। আচ্ছা, কতজন নিয়েছে? 2016 তোমার ছিল 0, 2017 ছিল 19, 2018 হচ্ছে 13। মোটামুটি গ্রুপ বি এর ক্ষেত্রে এটাই অ্যাভারেজ, এইরকমই নেওয়া হয়। টোটাল কতজন প্রার্থী চাকরি পেয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেখানে দেখছো 19 মধ্যে জেনারেল হচ্ছে 6, 13 মধ্যে জেনারেল হচ্ছে 8। এটা কিন্তু আবার বলছি এটা জেনারেল, এটা কিন্তু ইউআর নয়। আচ্ছা, এরপর হচ্ছে যে বিগত বছরগুলিতে গ্রুপ বি পদে ফাইনাল কাট অফ কত ছিল, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ এর ক্ষেত্রে ইউআর এর যা কাট অফ, এখানে কিন্তু ইউআর এর কাট অফ তার চেয়ে বেশি। তার মানে গ্রুপ বি এর গ্রুপ বি হচ্ছে এর পোস্ট গুলোর কম্বাইন যতটা হচ্ছে তার থেকে কিন্তু শর্ট আফটার পোস্ট হচ্ছে গ্রুপ বি, তাহলে অনেকেই গ্রুপ বি ফার্স্ট অপশনে রাখছে, যার জন্য ইউআর এর ক্ষেত্রে মানে যেহেতু সিট লিমিটেড সেজন্য কম্পিটিশন প্রচন্ড হাই, সেক্ষেত্রে লাস্ট যেটা হচ্ছে তোমার 946 সেখানে ছিল 17, আর 18 ছিল 1034। বেশ, এরপরে আসছি আমাদের গ্রুপ সি। গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট আমরা 18 এখনো বেরোয়নি, 16 আর 17 ক্ষেত্রে বেরিয়েছে হচ্ছে 13 মার্চ 2018, আর 17 ক্ষেত্রে হচ্ছে 22 ফেব্রুয়ারি 2019। টোটাল কোন কোন পোস্টে কতজন পেয়েছে দেখেন, 2016 প্রথমে হচ্ছে তোমার 1, 17 হচ্ছে 3, জয়েন্ট বিডিও 16 পেয়েছিল 35 জন, 17 পেয়েছে 42 জন, এটা একটা ভালো ক্যাডার, মানে যেটা বলছিলাম যে অনেকগুলো বিয়ে থাকে মানে ভ্যাকেন্সি থাকে। ডিএডি পোস্টে 2, সেটা 7, খুবই কম। সিডিপিও বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস যেটা, সেখানে অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছ, 29 থেকে 82, কিন্তু আবার WBSLR যেটা বলছিলাম 195 থেকে 94, এবং যেটা পরবর্তীকালে যেটা অলরেডি বলেছি যে হয়তো এটা একদমই কম থাকবে পরের বছরে, যেটা এখন ইন্টারভিউ চলছে, তাহলে 195 থেকে 94, এবারে মেবি হয়তো 10-15 এরকম থাকতে পারে। আচ্ছা, স্টেট ট্যাক্স অফিসার যেটা ACTO সেটা হচ্ছে যে 54, তারপরে 32, এটা ইন ফিউচার মেবি হয়তো আরও কমতে পারে জিএসটি আসার পরে, কারণ একটা মানে যে ট্যাক্স রিফর্ম যেটা এসছে তারপরে কিন্তু আমাদের তোমরা সবাই জানো যে আমাদের যেগুলো ইয়ে ছিল মানে ট্যাক্সের ক্ষেত্রে ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট বলছি মানে স্টেটের যে বর্ডারগুলো ছিল যেখানে তোমার প্রচুর লোক লাগতো, তোমার ওটাই কি বলো অঞ্জন কি আছো, অঞ্জন ভালো বলতে পারবে, প্রচুর লোক লাগতো জিএসটি আসার পরে, কিন্তু চেকপোস্টের ডিউটিটা বলতে গেলে একদমই নেই এখন, কারণ এখন গোটা কান্ট্রিতে একটাই ট্যাক্স হয়ে গেছে সেম রেট, তো সেই জন্য এখন আর ওই এন্ট্রি ট্যাক্স বা এইসব জিনিসগুলো নেই, তো সেই জন্য ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি এখানে আর হওয়ার চান্স নেই। জয়েন্ট রেজিস্টার পোস্টটা মানে 2019 বা 20 প্রথম এসছে, তার আগে এটাতে রিক্রুটমেন্টই হতো না। অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার ইরিগেশন এখানে 3-5 খুবই কম, আর চিফ কন্ট্রোলার অফ করেকশনাল সার্ভিস এখানে হচ্ছে 2-5। তাহলে মোটামুটি পোস্টটা দেখলে যে সব থেকে যেটা বলে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জয়েন্ট বিডিও, সিডিপিও, রেভিনিউ অফিসার আর ACTO, এই চারটে পোস্টের উপর ডিপেন্ড করে কিন্তু সি এর ভ্যাকেন্সি মোটামুটি বাড়া কমা করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিগত বছরে তোমার কাট অফ কেমন, এই কোন ক্যাটাগরিতে কতজন পেয়েছে, তাহলে 16-17 দেখে নিই, টোটাল জেনারেল পেয়েছে হচ্ছে 321, 17 পেয়েছে 270, জেনারেল তার মধ্যে ছিল 166 আর 137। এবারে কাট অফ 2016 ক্ষেত্রে কাট অফ পাওয়া যায়নি, 2017 ক্ষেত্রে যেটা কাট অফ ছিল এখানে টোটাল মার্কস হচ্ছে কত, 12+100 কত 50, 1350 এর মধ্যে তোমার টোটাল মার্কস দেখতে পাচ্ছ 687, ঠিক আছে 2017 সালে, তাহলে কত 50% এর কাছাকাছি, হ্যাঁ মোটামুটি 50%। বেশ, এরপরে এবারে হচ্ছে তোমার গ্রুপ ডি। গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে
WBCS 2016 তে রেজাল্ট বেরিয়েছে 17ই মার্চ, 2017 তে হচ্ছে 20ই আগস্ট, ঠিক আছে? এখন অবধি 18 19 20 বেরোয়নি। কি কি পোস্টে, যে তিনটে পোস্ট আছে, কত কত ভ্যাকেন্সি ছিল? পঞ্চায়েত পিডিও তে ছিল 120, 2007 হচ্ছে 9। তাহলে দেখো পিডিও কিভাবে কমেছে, এখানেও একই গল্প, এই প্রমোশনের গল্প ছিল একটা। তারপরে হচ্ছে তোমার, আমার মনে হয় যতদূর সম্ভব ওই মিসলেনিয়াসে একটা পোস্ট আছে এপিও, সেখান থেকে মনে হয় পিডিও প্রমোশন হয়, ওইখানে একটা চাঙ্ক হয়েছে। দেন তারপরে আছে তোমার ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটিস, এখানে 69 থেকে 41, আর রিহ্যাবিলিটেশন অফিসার, এটা একদমই ছোট একটা পোস্ট, 01, ঠিক আছে? তাহলে মেজর হচ্ছে তোমার এই দুটোই, পিডিও আর ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটিস, এই দুটোর উপরেই ডিপেন্ড করছে। বেশ, এরপরে হচ্ছে তোমার গ্রুপ ডি এর কোন ক্যাটাগরিতে কত পাচ্ছে, 189 আর 51, তাহলে অনেকটাই কমে গেছে 16 থেকে 17। জেনারেল হচ্ছে 104, আর এখানে হচ্ছে জেনারেল হচ্ছে 26। এই ড্রাস্টিক চেঞ্জগুলো অ্যাকচুয়ালি খুব মারাত্মক হয়। কাট অফ, কাট অফ এখানে কত হচ্ছে কাট অফ, তাহলে মানে কত ফুল মার্কস হচ্ছে ডি এর ক্ষেত্রে? 1300, তাহলে 1300 মধ্যে ইউআর এর হচ্ছে 666, তাহলে মোর দেন 50%, মানে স্লাইটলি মোর দেন 50%, তাই তো? সিআরডি এর কাট অফ এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স না, না একদমই নেই, ঠিক আছে, একদমই নেই। ওই যেটুকু তোমার হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারভিউতে মানে নাম নাম্বারটা কমানোর জন্য আর কি, 150 থেকে 100 করার জন্য। বেশ, এরপরে তোমার আর কি আছে বলো? অতঃপর এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়েছি যে পরীক্ষা ধরো কমপ্লিট হওয়ার পরে তারপরে কি কি আছে, মানে এগুলো এখন হয়তো তোমাদের জন্য যারা জাস্ট শুরু করছো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু একসময়তে গিয়ে তোমরা যখন মানে জয়েনিং এর জায়গায় পৌঁছাবে তখন এগুলো খুবই ভাইটাল হয়ে যাবে জানার জন্য। তাহলে প্রথমে হচ্ছে তোমার মেরিট লিস্ট পাবলিশ হলো, তুমি চাকরি পেলে, ঠিক আছে, তুমি ফেসবুকে পোস্ট দিলে যে আমি চাকরি পেয়ে গেছি, দেন তারপরে কি হবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে পদে চাকরি হবে সেই পদটি যে দপ্তরের অধীনে, মানে আমি আগেই তোমাদের বললাম যে কোন পোস্ট কোন সার্ভিস কোন ডিপার্টমেন্টের আন্ডারে, সেখানে তোমাকে একটা ইন্ডিভিজুয়াল একটা উদ্যোগ নিয়ে সেখানে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? প্রথমে গিয়েই শুনবে যে পাবলিক সার্ভিস কমিশন এখনো আমাদের লিস্ট পাঠায়নি, ঠিক আছে? এটা মোটামুটি প্রথম কয়েক মাস শুনবে, কারণ বুঝতেই পারছো যে আমাদের যদিও সবগুলোরই হেড অফিস কলকাতাতে, কিন্তু সেগুলো সব যায় হচ্ছে সামুখের গতিতে আর কি, সেই লিস্টগুলো তো সেই জন্য ওগুলো পৌঁছাতে টাইম লাগে। এবারে সেখানে যাওয়ার পর প্রথমে শুনবে যে এখনো এসে পৌঁছায়নি, তারপরে বলবে হ্যাঁ এসে পৌঁছেছে, এবারে আমরা আস্তে আস্তে ছাড়বো। প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে পিভিআর, পুলিশ ভেরিফিকেশন রোল, ঠিক আছে? এটা যারা প্রথম সার্ভিস জয়েন করছে, যাদের কন্টিনিউয়েশন হবে না তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু মাস্ট এখন অবধি। তাহলে ওরা একটা পুলিশ ভেরিফিকেশন রোল বাড়িতে পাঠায়। এই বছর করোনার জন্য যেটুকু শুনলাম যে রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে ওদেরকে মেল করেছে প্রত্যেককে, ফিজিক্যাল কপি যায়নি। এটা তোমার পুলিশ ভেরিফিকেশন একটা বেসিক্যালি একটা ফর্ম, সেখানে তোমার অ্যান্টিসিডেন্ট সব যাবতীয় ফিল আপ করতে হয়, তোমার স্কুল কলেজ জন্মস্থান জন্ম তারিখ, তারপরে তোমার হচ্ছে যে কোথায় এমপ্লয়েড ছিলে, কোথায় থেকে চলা শেষ 5 বছর, এসব যাবতীয় ডিটেলস সব ফিল আপ করার পরে তারপরে সেটাকে চারটে মানে চারটে কপি না চারটে না তিনটে কপি মোট কথা ফিল আপ করতে হয়, এবং সেই তিনটে না চারটে কপি গিয়ে তোমাকে ডিপার্টমেন্টে গিয়ে জমা করতে হয়। এই বছর ওদের করেছে যে স্ক্যান করে জমা করতে বলেছে, এবং তার সাথে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা তোমার এগেনস্ট এ প্রুফ, মানে তোমার ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমার স্কুল কলেজের সার্টিফিকেট, যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এমপ্লয়মেন্ট, সব কিছুর একটা করে প্রুফ জেরক্স করে সেগুলোর সাথে অ্যাটাচ করতে হয়। এটা করে তোমাকে ডিপার্টমেন্টে গিয়ে জমা করে আসতে হবে, তারপরে ডিপার্টমেন্ট সেখান থেকে একটা করে কপি ওরা যেটা করে সেটা হচ্ছে যে একটা নিজের কাছে রাখবে আর একটা তোমার বোধহয় ডিস্ট্রিক্টে পাঠাবে। এবারে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আগে দেখেনি পিভিআর ফর্ম কি, এখানে তোমার বলছে একটি বায়োডাটা জাতীয় ফর্ম যেখানে প্রার্থীকে তার যাবতীয় তথ্য দিতে হবে, এটি দপ্তরে জমা করা হলে দপ্তর পিভিআর এর একটি প্রতিলিপি প্রার্থীর হোম পুরো স্ক্রিনটা আসছে না স্যার, কেন আসছে না, কেন সবাই সবাইকারই সমস্যা হচ্ছে, আসছে স্যার, না না এসে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, আচ্ছা তো তাহলে আমার সমস্যাটা, ওকে ওকে সরি। তো এখানে যেটা হবে তোমাকে একটা কপি তোমার পাঠানো হবে তোমার হোম ডিস্ট্রিক্টে, হোম ডিস্ট্রিক্টে তোমার যেটা ডিআইবি বা যেটা তোমার স্পেশাল ব্রাঞ্চ এসবি, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার মানে মেইন ভিআরটা ওখানেই পৌঁছাবে, ঠিক আছে? এবারে তাদের কাজ হবে সেটা পড়া পুরোটা, যে কোথায় কোথায় এর আদার্স ডিটেলস গুলো রয়েছে, সাপোজ কেউ হয়তো জন্ম জন্ম তোমার একটা জায়গাতে, সেখানেই বড় হওয়া, সেখানেই স্কুল, সেখানেই কলেজ, সেখানেই মাস্টার্স,
সবকিছু তোমার একটা জায়গার মধ্যেই, মানে একটা তোমার তোমার এসপি অফিস বা একটা তোমার সিপি অফিসের মধ্যেই তার যাবতীয় কাজকর্ম, তাহলে সেক্ষেত্রে তার কোনো পার্ট গিয়ার হবে না, ঠিক আছে? তার একটাই গিয়ার, সেটা হচ্ছে মেন গিয়ার, সেটা কমপ্লিট হওয়ার পরই ডিপার্টমেন্টে ফেরত চলে আসবে। কিন্তু সবাই তো এত লাকি হয় না আমাদের মতন, সরি মানে আমাদের মতো আনলাকিও হয় আর কি, যাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসগুলো করা। তো সেক্ষেত্রে তখন কি হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে সাপোজ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার আমার এরিয়া যেটা সেটা হচ্ছে তোমার সিপির আন্ডারে কমিশনারেট এরিয়া, এবং সেখানে আমারটা এসে পৌঁছালো হচ্ছে এসবি অফিস সিপির আন্ডারে। সেখানে আসার পরে ওরা সেটাকে পড়বে, পড়ে পরে ওরা দেখবে যে আমার গ্র্যাজুয়েশন হচ্ছে বাঁকুড়া থেকে, আমার মাস্টার্স হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, তারপর আমার চাকরি হচ্ছে একবার হচ্ছে তোমার চেন্নাইতে, এরকম করে মানে ওরা সব ঘেটে দেখবে যে কোথায় কোথায় এর যাবতীয় ডিটেলসগুলো পাঠাতে হবে। ওরা তখন ওখান থেকে পার্ট ভিআর ইস্যু করবে। পার্ট ভিআর হচ্ছে তোমার যে একটা পার্টিকুলার জায়গা তোমার ওই পিভিআর ফর্মে যেটাকে ওরা ভেরিফাই করতে পাঠাবে, একটা আমার যাবে বাঁকুড়াতে, একটা আমার যাবে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, একটা যাবে চেন্নাই, এভাবে যেখানে যেখানে ছড়িয়ে আছে সেখানে সেখানে সেগুলোর পার্ট ভিআর পৌঁছাবে। এবং আইডিয়ালি উচিত হচ্ছে তোমাকে প্রত্যেকটা পার্ট ভিআর ট্র্যাক করতে হবে, মানে যখন থেকে তোমার মানে এসে পৌঁছালো পিভিআর ডিপার্টমেন্ট থেকে, সেই সময় থেকে তোমাকে ট্র্যাকিং শুরু করতে হবে। হ্যাঁ, মানে ডিপার্টমেন্টের কাছে খবর নিলে যে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে, তোমার এসবি অফিসে বা তোমার ডিআইবিতে গিয়ে পরে তোমাকে রেগুলার খোঁজ নিতে হবে যে তোমার এসছে কিনা পিভিআর। আসার পরই মানে সে যেন এরকম হয় তোমাকে আগে থেকে যেন চেনে, ঠিক আছে? যদি এরকম হয় তোমাকে খুঁজতে আসছে তাহলে কিন্তু মুশকিল, কারণ ওদের অত উদ্যোগ থাকে না, পরিষ্কার কথা। তুমি যদি বাড়িতে বসে থাকো তোমার জয়েনিং কোনোকালেই হবে না। এবারে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি ধরো যোগাযোগ করলে, তারপরে ওরা পার্ট ভিআর গুলো পাঠালো বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্র্যাকিং করতে হবে। সেখানে তুমি নিজে হোক কাউকে দিয়ে হোক অন্তত খোঁজ নেওয়া যে আমারটা এসে পৌঁছেছে কিনা। যেরকম আমার একটা ছিল সোনারপুর থানায়, আমাকে আমাকে আমি ওখানে তোমার নাম্বার জোগাড় করে ফোন করে যাই হোক করে ম্যানেজ করেছিলাম। চেন্নাইটা আমি নিজে দেখেছিলাম, বাঁকুড়ার ক্ষেত্রে আমার বাবা গেছিল। তো এরকম করে মানে মোট কথা হচ্ছে যে একটা ম্যানেজ করতে হয়। এবং তুমি যদি এখানে উদ্যোগ না নাও তাহলে কিন্তু একটা পার্ট ভিআর যদি এসে না পৌঁছায়, মানে তোমার যদি পিভিআর কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তোমার ওরা পিভিআর ওকে বলে কিন্তু ওই স্ট্যাম্পটা লাগাবে না এবং ডিপার্টমেন্টে ফেরত পাঠাবে না। ডিপার্টমেন্ট রিমাইন্ডার দিতেই থাকবে, ওরা কিন্তু ফেলে রেখে দেবে, ঠিক আছে? তো সেই জন্য এখানে ব্যক্তিগত উদ্যোগটা খুব প্রয়োজন। সেকেন্ড হচ্ছে তোমার যে কি কি ভেরিফাই করে এটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট, দেন হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি। সেক্ষেত্রে তোমার ওরা সার্টিফিকেট ভেরিফাই করবে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাবে, ওরা গিয়ে পরে ওখানে ওদের রেজিস্টার থাকে, সেখান থেকে দেখে পুরো মেলাবে তোমার নাম। দেন তারপরে হচ্ছে তোমার অফিসে যাবে, যদি তুমি চাকরি করেছো বা এক্সপিরিয়েন্স শো করেছো তোমার অফিসে যাবে। এবং তারপরে হচ্ছে তুমি পাঁচ বছরে ছ মাসের বেশি যেসব জায়গায় থেকেছো সেখানে গিয়ে ওরা ভেরিফাই করবে যে তুমি সেখানে ছিলে কিনা, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি মেনলি ভেরিফাই হয়। এবারে ধরো তোমার পিভিআর শেষ হলো, কমপ্লিট হলো, তোমাকে ওকে লিখে পরে ওরা ওটা তোমাদের ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল। তারপরে এটা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে করে, কেউ পিভিআর এর জন্য ওয়েট করে থাকে, পিভিআর এসে পৌঁছানোর পরে তারপরে তোমার মেডিকেল হয়, কোনো ডিপার্টমেন্ট আবার পিভিআর ছাড়ার সাথে সাথেই মেডিকেলও করাতে শুরু করে দেয়। এটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে কে কিরকম ভাবে করে। জেনারেলি তোমার এই পোস্টগুলোর ক্ষেত্রে সব ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে তোমার স্বাস্থ্যভবন থেকে চিঠি আসে একটা, সেখানে ডেট লেখা থাকে এবং পার্টিকুলার ডেটে তোমাদেরকে মেডিকেল কলেজে গিয়ে সেখানে তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং সেই রিপোর্ট ওরা আবার ডিপার্টমেন্টে পাঠাবে। তো এটাও এটার ক্ষেত্রেও ট্র্যাকিং করতে পারলে ভালো হয় যে আদৌ স্বাস্থ্যভবনে পৌঁছালো কিনা বা সেখান থেকে চিঠি ছাড়লো কিনা। যেহেতু এগুলো ফিজিক্যালি চিঠি আসে, অনেক সময় তো হতেই পারে তোমার বাড়িতে হয়তো বাই পোস্টে এসে পৌঁছালো না, তুমি জানতেও পারলে না। সেই জন্য যেটা করতে হয় যে মোটামুটি পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরেই তোমাদের একটা গ্রুপ ফর্ম করে একটা ট্র্যাকিং করতে হয় যে কার কাছে কি কি এসে পৌঁছাচ্ছে, তাহলে মোটামুটি সবাই বাকি খবরগুলো পেয়ে যাবে। পল্লব কিছু বলবে? বলছিলাম কি, এই যে ইন্ডিভিজুয়ালি ট্র্যাকিং এর কথা বলছেন, মানে আমার হোম ডিস্ট্রিক্ট থেকে যে আমার চাকরি যেখানে বা মাঝে যেখানে পড়াশোনা করেছি, এই যে ইন্ডিভিজুয়াল লেটার গুলো যাবে, এই ট্র্যাকিং এর জন্য আমি কি নাম্বার বা কিছু রেফারেন্স কিছু পাবো কিভাবে? বা তুমি নাম্বার রেফারেন্স সবই তোমাকে ওইখান থেকে জোগাড় করতে হবে। তুমি প্রথমে ধরো ডিপার্টমেন্ট থেকে তুমি পিভিআর এর নাম্বার পেয়ে যাবে যে কোন নিয়মতে পাঠানো হয়েছে তোমার হোম ডিস্ট্রিক্টে। তারপরে হোম ডিস্ট্রিক্টের থেকে তোমাকে জানতে হবে তোমার পার্ট ভিআর গুলো কোন কোন মেমো নাম্বারে কোথায় গেছে। এইভাবে তোমাকে ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং চালাতে হবে আর কি। এবারে বুঝতেই পারছো, মানে বলার কিছু নেই যে সেখানে নাম্বার মানে বার করতে গেলে কি করতে হয়, আলাদা করে কিছু মানে বলতে হবে না। সেসব করে আর কি মোট কথা নাম্বার টাম্বার বের করে আর কি তোমাকে ট্র্যাকিং করতে হবে। এরপরে বলো,
বেশ, এবারে তাহলে মেডিকেল তোমার হলো, মেডিকেল টেস্টের পরে হাসপাতাল তোমার মেডিকেল রিপোর্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল এবং তারপরে ফাইনালি তোমার ডিপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তোমার আয়তার সেটা বাড়িতে যাবে অথবা তোমাকে ফোন করে বলবে যে তুমি এসো লেটার নিয়ে যাও, যাই হোক। তবে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে তোমার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, মানে আমি এখনো অব্দি মোটামুটি কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, কর্পোরেশন ডিপার্টমেন্ট, চারটি ডিপার্টমেন্টের প্রসিডিয়ার আমি নিজে ফেস করেছি। তো এটুকুই ধারণা হয়েছে মোটামুটি 70-80% সিমিলার, বাট কিছু কিছু জায়গাতে ভ্যারি করে আর কি, ডিপার্টমেন্টের কাজকর্ম সেটার উপর ডিপেন্ড করছে তাদের কিরকম কিরকম স্টাইলে তারা করে। আচ্ছা, এবারে যেটা মেন সেটা হচ্ছে যে স্যালারি, তাই তো? এতক্ষণ অনেক গল্প শোনালাম, এবারে স্যালারি। আচ্ছা, তো যেটা আমরা দেখলাম প্রথমে সার্ভিস বা পোস্ট গুলোতে যে আমাদের ওল্ড এন্ট্রি পে লেখা থাকে জেনারেলি নোটিফিকেশনে, এই বছর চেঞ্জ হবে কিনা কে জানে, নোটিফিকেশনালি বোঝা যাবে। মোটামুটি আমাদের রোপা 2019 যেটা নতুন পে স্কেল যেটা, সেখানে জানুয়ারি 2020 থেকে স্টার্ট হয়েছে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে ওখানে, এখানে আমি করেছি এটা পুরোপুরি হচ্ছে ওল্ড এন্ট্রি পে অনুযায়ী, ঠিক আছে? তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো গ্রুপের ক্ষেত্রে তাদের ওল্ড এন্ট্রি পে ছিল 21,000 এবং তাদের সেক্ষেত্রে 2019 রোপা অনুযায়ী তাদের বেসিক পে এইচআর এ 12% মেডিকেল অ্যালাউন্স যোগ করে টোটাল গ্রস স্যালারি হচ্ছে 63,332 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি গ্রস স্যালারি। আর বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তোমার এই লিস্টটা দেখলে তুমি বার করতে পারবে, কারণ ওইখানে তোমাদের আমি যখন করেছিলাম দেখতে পেয়েছিলাম যে ওল্ড এন্ট্রি পে সবগুলোতেই লেখা ছিল, ঠিক আছে? তাহলে গ্রুপ ডি গ্রুপের ক্ষেত্রে তোমার যতগুলো আছে দেখবে যে আমি এখানে একটা দেখাই ওই জায়গাটা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। টোটাল আমাদের ওল্ড মানে পে তোমার দেখবে যে 21,000 একটা আছে, 15,960 একটা আছে, 14,930 একটা আছে, 13,400 একটা আছে, আর 12,270 একটা আছে। এবারে কোন কোন গুলো একই গ্রুপে কিন্তু অনেক রকমের থাকতে পারে, আমি একবার জায়গাটা দেখে নিই। হ্যাঁ, তাহলে এখানে দেখো তোমার গ্রুপ এ বি এর ক্ষেত্রে সবগুলোই হচ্ছে তোমার 21,000, তাই তো? সবই দেখতে পাচ্ছো 21,000। চেঞ্জ হচ্ছে তোমার সি আর ডি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে তোমার এই একটাই পোস্ট আছে সুপারিনটেন্ডেন্ট, যেটা কিন্তু ওল্ড এন্ট্রিপে দেখাচ্ছে 15,960, এই একটাই আছে, ঠিক আছে? বাকিগুলো সব জয়েন্ট ভিডিও থেকে শুরু করে ডিএডি, সিডিপিও, আরও এসিটিও, জয়েন্ট রেজিস্টার, এই পোস্টটা সবগুলোই হচ্ছে 14,930, এতগুলো পোস্ট। তারপরে আবার ক্যানেল রেভিনিউ ক্ষেত্রে একটু কমে গেল, ক্যানেল রেভিনিউ আর চিফ কন্ট্রোলার ক্ষেত্রে হচ্ছে 13,400, আর ডি গ্রুপের ক্ষেত্রে তোমার তিনটেই হচ্ছে 12,270। তাহলে শুধুমাত্র সি এর ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্স আছে, প্রথমে একটা পোস্টের জন্য একরকম, বাকিগুলো একরকম, আবার লাস্টের দুটো আর একরকম। আর ডি গ্রুপের ক্ষেত্রে 12,270টাই হচ্ছে তোমার তিনটের ক্ষেত্রে সেম। তাহলে এখন আশা করি বুঝতে পারছো যে তোমাদের যেখানে দেখাচ্ছিলাম যে এখন তাহলে স্যালারি কত, তাহলে ডি গ্রুপের ক্ষেত্রে বুঝতেই পারছো যে এটার 12,270, মানে গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রস স্যালারি হচ্ছে 36,452, আর মাঝের এই যে তিনটে আছে এই তিনটের ক্ষেত্রে ওই একটা পোস্ট সুপারিনটেন্ডেন্ট, তার ক্ষেত্রে স্যালারি হচ্ছে 48,212, বাকি জয়েন্ট বিডিও, এসিটিও, রেভিনিউ অফিসার সবার ক্ষেত্রে হচ্ছে 45,188, আর লাস্টের যে দুটো অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার আর ওই চিফ কন্ট্রোলার, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে 40,596, ঠিক আছে? তাহলে স্যালারি স্ট্রাকচারটা মোটামুটি ক্লিয়ার হলো সবার কাছে, এখানে কারো কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ উদ্দীপন, কোন পোস্টে কি জয়েনিং এর সময় কোন মানে কিছু কিছু পোস্টে যেমন হয়, যেমন এটা আমি শুনেছি শিওর জানি না, যারা স্কুলের সাব ইন্সপেক্টর যারা হন তারা জয়েনিং এর সময় কিছু এক্সট্রা ইনক্রিমেন্ট পান, এটা ওদের একটা নিয়ম ওদের আছে, এখানেও কি সেরকম কোনো নিয়ম আছে কোন পোস্টের থাকতে পারে? সেটা সার্ভিস পোস্টের ক্ষেত্রে থাকতে পারে, মানে আমার সেটা সেক্ষেত্রে ডিটেইলস জানা নেই, ঠিক আছে? তবে এসআই এর ক্ষেত্রে এক্সিকিউটিভ এর ক্ষেত্রে আছে এটা আমি জানি, কিরকম কি ব্যাপার আমার পুরো ডিটেইলস জানা নেই। এক্সিকিউটিভ এর ক্ষেত্রে থাকে এরকম একটা কিছু, তাই তো? হ্যাঁ, সম্ভবত থাকে। ওকে ওকে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসে যে এখানে যে চারটে গ্রুপ তারা কি সবাই গেজেটেড অফিসার, মানে গ্রুপে গেজেটেড অফিসার, এই কোয়েশ্চেনটা কিন্তু সবাইকারই একটা থাকে এবং এটা নিয়ে সবাই প্রচন্ড কনফিউজ, ঠিক আছে? চারটে গ্রুপে কিন্তু সবাই গেজেটেড অফিসার নয়, ঠিক আছে? গ্রুপে গেজেটেড অফিসার নয়। এবারে এমপ্লয় মানে স্টেট গভর্নমেন্টের গ্রুপে আর ডাব্লিউবিসিএস এর গ্রুপে দুটো কনসেপ্ট কিন্তু আলাদা, ঠিক আছে? এই জায়গাটা খুব ভালো করে জিনিসটা বোঝো,
প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে তাদের এমপ্লয়ীদেরকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয় এমপ্লয়ীদেরকে, ঠিক আছে? এটা আসছে কিন্তু চাকরি জয়েন করার পরে, চাকরি জয়েন করার পরে তাদেরকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ সি, একটা হচ্ছে গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট যখন আমি বুঝতে পারো যে গ্রুপ ডিটা হচ্ছে তোমার সব থেকে নিচের লেভেলের একটা পোস্ট, মানে যেরকম গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেরকম একটা বোর্ড তৈরি করা হয়েছিল মনে হয় এখন আছে কিনা কে জানে, তো সেক্ষেত্রে তারা শুধুমাত্র গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট করছে। তাহলে এইবারে হচ্ছে যে বাকি তোমার আসছে গ্রুপ সি হচ্ছে ক্লারিক্যাল, ইউডিসি ইউডিএ যেটা তোমার ক্লার্কশিপ পরীক্ষা দেবে অনেকে মেন্স, তার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা হচ্ছে গ্রুপ সি লেভেল। গ্রুপ গ্রুপ বি এর ক্ষেত্রে কিছু আছে অফিসার লেভেলে, গ্রুপ বি অফিসার, কিছু আছে মানে তারা অফিসার নয়, ক্লারিক্যাল থেকে আর কি প্রমোশন পেয়ে হচ্ছে। আবার গ্রুপ এটা হচ্ছে পুরোপুরি অফিসার, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমার যে এই যে ডিফারেন্সিয়েশনটা, এটার সাথে WBCS এর ABCD কিন্তু গোলালে চলবে না। WBCS এর ABCDটা শুধুমাত্র পরীক্ষা নেওয়ার সময়তে এই ক্লাসিফিকেশনটা কিন্তু থাকছে, ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? পরীক্ষা দেওয়া পর্যন্ত ABCD ক্লাসিফিকেশন থাকছে, তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল অনুযায়ী তার ক্লাসিফিকেশন হবে। একদম, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল অনুযায়ী কারা কারা গ্রুপ এ আর কারা কারা গ্রুপ বি, ঠিক আছে? এখানে পরিষ্কার বলছে, রূপাতে লেখা আছে যে লেভেল 10 অবধি যারা আছে, অর্থাৎ আমাদের WBCS এর যারা গ্রুপ ডি গ্রুপের মধ্যে যে তিনটে পোস্ট পড়ছে, তারা হচ্ছে বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের গ্রুপ বি আন্ডারে পড়ছে, ঠিক আছে? এবং মিসলিনিয়াস এর ক্ষেত্রেও দেখবে যে তোমার ম্যাক্সিমাম পোস্টই কিন্তু এই গ্রুপ বি এর মধ্যে পড়ছে। ওই যে কোয়েশ্চেনটা সুদীপ করছিল যে মিসলিনিয়াস না কি গ্রুপ বি এরকম একটা কোয়েশ্চেন করছিল, সেক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু গ্রুপ বি এর মধ্যে পড়ছে। এবারে হচ্ছে তোমার বাকি সবগুলো, মানে এই লেভেল 14 থেকে লেভেল 12 থেকে লেভেল 16 অবধি, মানে 13 ওল্ড প্রে হচ্ছে তোমার 13,400 থেকে 21,000 অবধি পুরোটাই কিন্তু গ্রুপ এ পোস্ট, ঠিক আছে? তাহলে এখানে তোমার হচ্ছে যে গ্রুপ এ আর গ্রুপ বি আর ওখানে গ্রুপ এ গ্রুপ বি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট কনসেপ্ট, দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এখানে কি বলছে যে 2019 অনুসারে পে লেভেল 12 বা তার উপরে যাদের বেতন, তারাই রাজ্য সরকারি গ্রুপে গেজেটেড অফিসার, পে লেভেল 8 থেকে 10 অবধি গ্রুপ বি। তাহলে এখানে দেখলাম 10টাই আমাদের আছে, 8 থেকে 10 অবধি গ্রুপ বি, পে লেভেল 3 থেকে 7 অবধি হচ্ছে গ্রুপ সি, আর পে লেভেল 1 আর 2 হচ্ছে গ্রুপ ডি। তাহলে এটা বুঝতে পারছো যে তোমার যারা তোমার ধরো সই করে, মানে গেজেটেড সিগনেচার যেটাকে বলা হয়, গেজেটেড অফিসার লাগে, সেক্ষেত্রে তোমার আপ টু তুমি গ্রুপ সি অবধি তারা হচ্ছে সবাই WBCS এর গ্রুপ এ গেজেটেড অফিসার, ঠিক আছে? সবাই, জিনিসটা ক্লিয়ার হলো? ঘেটে গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। উদ্দীপন বলো। উদ্দীপন হাত তুলে আছে কেন বল? আমাকে তো শোনা যাচ্ছে তো, নাকি শুনতে পাচ্ছে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, আমার মাইক অফ ছিল, মাইক অফ ছিল। বলছি যে 12,270 যাদের পে, তারা তাহলে গ্রুপ বি গেজেটেড বলবো তাদেরকে নাকি? না, গ্রুপ বি গেজেটেড হয় না। গ্রুপ বি গেজেটেড হয় না? না, কিন্তু সিজিএল দিয়ে একটা পোস্টে হয় না ওখানে? ওটার ক্লাসিফিকেশন আলাদা, ওটা করো না। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে গ্রুপ ডি কিছু নেই, ঠিক আছে? এমপিএস টা এখন করে দিয়েছে গ্রুপ সি, তাহলে ওদের ক্লাসিফিকেশন পুরোপুরি ডিফারেন্ট, আর স্টেট গভর্নমেন্টের ক্লাসিফিকেশন পুরোপুরি ডিফারেন্ট, দুটো গুলিয়ে দিলে হবে না। মানে ওখানে আছে এই সিস্টেমটা, তাই তো? হ্যাঁ, ওখানে আছে। ওকে স্যার, ওখানে তোমার অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এগুলো হচ্ছে তোমার গ্রুপ বি গেজেটেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে হচ্ছে তোমার তাই WBCS গ্রুপ ডি বাদে সব পদই হচ্ছে মোটামুটি রাজ্য সরকারি গ্রুপ এ গেজেটেড পোস্ট। তাহলে এটা নিয়ে আশা করি কারোর কনফিউশন আর নেই এই জায়গাটা নিয়ে। ব্যাস এটুকুই মোটামুটি আজকে বলার ছিল। এবারে লাস্ট টাইম যেটা বললাম সেটা হচ্ছে যে বলেছিলাম যে প্রাইভেট নিয়ে কিছু একটা বলবো, তাই তো? কে জিজ্ঞেস করছিল? শুভ প্রথম মনে হয় জিজ্ঞেস করছিল। হ্যাঁ, প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি, আমি যখন প্রথম তোমার এই পিভিআর এর পিভিআর ফেস করি, সেটা হচ্ছে 2000 আমি বলছি সেই সময়কার ঘটনা 2012, ঠিক আছে? 2012 ঘটনা, এবং তখন আমি কি বলবো, মানে জাস্ট কি যেহেতু আচ্ছা আমি এটাকে শেয়ারটা বন্ধ করি, যেহেতু তখন আমি অলরেডি তোমার দুটো জায়গায় চাকরি করেছি, তখন অলরেডি ছেড়েও দিয়েছি, কিন্তু আমি প্রত্যেকবারই ফর্ম ফিল আপের সময় কি করতাম না, সেই চাকরিগুলোকে শো করতাম। হয়তো আমার মনে হতো ওটাই যে এখানে দেখালে পর হয়তো কিছু বেনিফিট পাওয়া যেতে পারে, তো সেই হিসেবে আমি শো করতাম। বাট তারপরে গিয়ে প্রথম যখন আমি মিসলিনিয়াসে সিলেক্টেড হলাম তোমার
কনজিউমার অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে সিডব্লিউ হিসেবে, তখন গিয়ে পরে যখন প্রথম পিভিআর আমি ফেস করলাম, আমার আমার তখন দুটো অফিস, মানে আমি যে দুটো কোম্পানিতে চাকরি করেছি সেই কোম্পানি দুটোর হেড অফিস হচ্ছে, একটা হচ্ছে তোমার কুষ্টিয়া, মানে কলকাতার ওই কোন জায়গা বাইপাসের কাছাকাছি একটা জায়গা, আর একটার হেড অফিস হচ্ছে রাজাঘাটে। তো তখন একটা পড়ছে কলকাতা মানে কর্পোরেশন বলছি কলকাতা সিপির আন্ডারে, মানে এসবি অফিসের আন্ডারে, আরেকটা পড়ছে হচ্ছে বিধাননগর সিপির আন্ডারে। দুটো পার্ট ভিআর গেছে, এবারে আমি সেগুলো ট্র্যাকিং করে করে সেখানে সেই মানে থানায় পৌঁছেছি। আমারটা ছিল মোস্ট অবলি কসবা থানার আন্ডারে পড়েছিল একটা, আর একটা পড়েছিল বিধাননগর রাজারহাটেরটা, কোন না রাজারহাটেরটা আমি একদম এসপি অফিস এসবি অফিসেই গিয়েছিলাম একদম, ঠিক আছে। ওটা ছিল হচ্ছে ওই আমাদের অফিসটা ছিল হচ্ছে ইয়ের পাশে, আমাদের ওই যে বলো যেখানে স্কুলের ইয়েটা আছে, হেড অফিসটা আছে করুণাময়ীর পাশে, বিকাশ ভবনের জাস্ট পাশে ছিল ওইটা। তো আমি গেছি, তো আমাকে মানে আমি সব জায়গাতেই মোটামুটি কিন্তু খুব ভালো বিহেভিয়ারই পেয়েছি, এটা আমার একটা খুব বরাবরই মানে ইয়ে ছিল আর কি, যে থানা পুলিশ দেখলে একটু কেমন লাগতো। তো সেই সময়টা আমার এই ভয়টা মোটামুটি কাটে, কারণ আমি একা প্রত্যেক জায়গায় আমাকে ছুটতে হয়েছিল, ছটা জায়গায় আমার পার্ট ভিআর গেছিল। আমাকে ভবানী ভবন যেতে হয়েছে, ওখানে ইয়েতে তোমার ডিআইবি অফিসে, সেখান থেকে সোনারপুর থানা, সেখান থেকে তারপরে বাঁকুড়া তোমার বাঁকুড়া ডিআইবি, বর্ধমান, তখন আমাদের আনডিভাইডেড বর্ধমান ছিল, বর্ধমানে আমার মেন ভিআরটা এসেছিল বর্ধমান ডিআইবিতে, সেখান থেকে আসানসোল এসেছিল। তো এরকম করে মানে প্রচুর জায়গা দৌড়াতে হয়েছিল। তো তখন গিয়ে আমাকে তখন প্রত্যেক জায়গাতেই ওর একটা কথাই বলেছে যে প্রাইভেট চাকরি তুমি দিয়েছো, মানে তোমাকে কেউ সাজেস্ট করেনি কিছু? আমি ভাবলাম যে স্যার আমার তো মানে সেরকম ভাবে তো কেউ নেই যে আমাকে মানে অ্যাডভাইস দেবে। আমি ভাবলাম যে ঠিক আছে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। বলছে যে এর পরবর্তীকালে এগুলো দিও না কখনো, কারণ প্রবলেমটা কি হয়, ধরো আজকে আমার কোম্পানির লাকিলি এখানকার একটা রিজিওনাল অফিস বা হেড অফিস যাই হোক এখানে একটা ছিল, যেখানে আমার ডকুমেন্ট ছিল। অনেকেই আছে যারা হয়তো যাদের হেড অফিস হচ্ছে বাইরে, ইন দা সেন্স যে হয়তো বোম্বেতে বা হয়তো বিদেশে, তো সেখানে কি হয় ওরা পুরোপুরি নন কোঅপারেশন করে, মানে পুলিশ গেলে পরে ওরা কিছুতেই কোনো ডকুমেন্ট দেখায় না একদম পুরোপুরি। তো বলছে আমাদের এক্সপিরিয়েন্স খুব বাজে এবং জাস্ট টাইম ওয়েস্ট, কারণ তোমার এটার জন্য এখানে তুমি কোনো বেনিফিট পাচ্ছ না, তো যেখানে কোনো বেনিফিট নেই সেগুলো ফালতু দেখাতে যেও না। তো তোমাদেরকে তো সেটাই বলবো যে যদি তুমি একদম শিওর থাকো যে পিভিআর এ ঝামেলা হবে না, সেই কনফিডেন্সটা থাকে, দেন অনলি শো করো। তারপর দিয়ে কিন্তু পিভিআর এর কথা মাথায় রেখে এবং পিটির কথা মাথায় রেখে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, এটাই হচ্ছে মেন কথা বলার। হ্যাঁ টেকনোপলিস ঠিকই বলেছে। আচ্ছা তারপরে বলো আর কোনো প্রশ্ন আছে কারোর এই ব্যাপারে? তন্ময় কিছু বলছো? স্যার বলছি যেরকম আমার ইঞ্জিনিয়ারিং নাগপুর থেকে, তাহলে ওখানেও তো পার্ট ভিআর একটা যাবে, একদম যাবে ওখানে, তো ওখানে আমাকে তাহলে ওভার দা ফোন আমাকে ওখানে ওদের সাথে কন্টাক্ট করতে হবে, মানে এরকম একটা ওভার দা ফোন মানে কি বলবো, বলা ভালো সম্ভব হবে না, ঠিক আছে তোমাকে যেতেই হবে। আমি আমার একটা বন্ধুর মানে কথা বলতে পারবো এখানে, যে ওর বেসিক্যালি ও 2010 এর আরু, এবং ও যে একটা কোম্পানিতে কাজ করতো সেইটার সরি না কোম্পানি নাকি ওর বোধ হয় মাস্টার্স করেছিল, সেটা হচ্ছে বোম্বে থেকে এরকম কিছু একটা হবে, এবং জাস্ট ওই পার্ট বি একটা পার্ট ভি আর বোম্বে থেকে আসা, সেইটার জন্য ওর জয়েনিং 2 বছর ডিলে হয়েছিল, মানে বাকিদের যখন হয়েছে ওরটা 2 বছর পরে জয়নিং হয়েছে ওই একটা মাত্র পার্ট ভি আর জন্য। তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে ওটা দেখাতেই হতো, কিছু করার মানে ছিল না, তাই জন্য অতটা গায়ে লাগে না। বাট যেক্ষেত্রে মনে হবে যে ধরো না দেখালেই হতো, এখন মানে জিনিসটা বুঝতে পারছি, তো সেক্ষেত্রে প্রচন্ড গায়ে লাগে, কারণ একটা মাসে বুঝতে পারছো একটা মাসের স্যালারি তোমার না পাওয়া, মানে ডিলে হওয়া মানে একটা মাসের স্যালারি না পাওয়া, সেক্ষেত্রে 2 বছর ডিলে হওয়া, এটা হিউজ ডিলে, তাই না? আচ্ছা সিলি কোশ্চেন লাস্ট, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি তার মানে মানে অনেকেই জয়েন করে কিংবা তারপরে এখনো দেখছি অনেকেই লিখে রাখেন যে ওয়ার্কিং এট WBCS, শুধু এটুকু লিখে রেখে দিচ্ছেন। হ্যাঁ মানে WBCS বেসিক্যালি WBCS বলে কিছু অ্যাকচুয়ালি নেই অ্যানম ট্রু সেন্সে, ঠিক আছে। এটা হচ্ছে আইদার তোমার WBCS এক্সিকিউটিভ, এটা একটা সার্ভিস, ঠিক আছে। আর বাকিগুলো তোমার ধরো আমি সাপোজ যদি বলি আমি WBCS, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না, মানে এটা লেমেন ওয়ার্ডে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার একটা কলোকিয়াল ইউজ হয়ে গেছে যে
ও তো WBCS অফিসার, ঠিক আছে, বা উনি ওই মানে ওই পরীক্ষা দিয়ে পেয়েছে মানে WBCS, কিন্তু অ্যাজ সাচ কিন্তু এই এই জিনিসটা একটা কি বলবো মানে রেগ জিনিস, এটার কোনো অস্তিত্ব নেই, মানে একটাই পোস্ট সেটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ, বাকি সবই কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে। সব থেকে যেটা ভালো ক্লিয়ার করলেন সেটা হলো স্যালারি ব্যাপারটা। আজ পর্যন্ত কোন লাইভে কোন অফিসার কেউ স্যালারি ব্যাপারে এত ক্লিয়ার করে বলেন। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে তোমার যে এটার আমি মোটামুটি এটা বুঝতেই পারছো যে সবগুলো কালেকশন করতে অনেক টাইম লেগেছে এটা। এবং আমি চাইছিলাম যে প্রথমে একটা ক্লিয়ার কাট ধারণা দিতে যে তুমি ধরো ভ্যাকেন্সি থেকে শুরু করে তোমার ট্রেন্ড কখন পরীক্ষা হয় কি হয় অনেকেরই কিন্তু ধারণা থাকে না এবং তারা আচ্ছা সমীরণ মাইক অফ না করে সমীরণ এসব করো না। আচ্ছা পল্লবের এখান থেকে কিন্তু প্রচন্ড আওয়াজ আসছে। তো যেটা বলছি স্যার আমি আছে মাইক অপারেশন ছিলাম হঠাৎ করে অন হয়ে গেছে, সরি স্যার। আচ্ছা আচ্ছা যাই হোক, তো তোমাদের অনেকেরই দেখেছি যে তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায় শুধুমাত্র কিছু বেসিক ইনফরমেশন নেওয়ার জন্য যে কখন হয় কি হয় এইগুলো, মানে এগুলোর অ্যাকচুয়ালি এটা পিএসসির উচিত যে এই জিনিসটাকে আর কি অ্যাভেলেবেল করা একটু খেটে, যে যেন কারোর কাছে কোনো ব্যাপারটা নিয়ে কোনো ডাউট না থাকে। বাট বুঝতেই পারছো যে এত কারুর মানে খেদে কাজ নেই। তো যাই হোক, এইটা পুরোপুরি তোমাদের জন্যই বানানো এবং এটা ইন ফিউচার আমি এটা সবাইকার জন্যই প্ল্যান আছে যে এটা একটা হ্যান্ডবুক হিসেবে ফ্রিতেই আমি এটা অ্যাভেলেবেল করবো, যাতে এবং এটা প্রত্যেক বছর এটা আপডেট হবে রেগুলার বেসিসে, ওই ডেটাগুলো যতক্ষণ যখন মানে আপডেট হবে মানে পাবো সেরকম বেসিসে যে কতজন পাচ্ছে কতজন কি হচ্ছে, তাহলে কিনা একটা জায়গাতেই মোটামুটি তোমরা সব রকম ইনফরমেশন রেডিলি পেয়ে যেতে পারবে। ঠিক আছে আচ্ছা বেশ, তাহলে আজকে পুরো এরপরে একবার তাহলে কোন কোন সার্ভিসের কি কাজ এই নিয়ে পরে একটা লাইভ হবে তাহলে। জেনারেলি এটা আমাদের সেমিনারই হয়, সেমিনারে একটা একটা পোর্শন থাকে যে কোন সার্ভিসের কি কাজ সেটা নিয়ে বলা হয়। তো তোমাদের মধ্যে যেহেতু এই বছর তো সেমিনার একদমই হয়নি করোনার কারণে, হয়তো ওই ইন্ট্রোডাক্টরি পার্টটা মনে হয় সবাই অলমোস্ট স্কিপ করে গেছো আর কি, তো ডেফিনেটলি সেটা নিয়ে তো হবেই, অবশ্যই হবে। বাট এই যে পোর্শনটা হলো এটা কখনো হয়নি আগে, এই এই জিনিসটা কিন্তু এইবারই ফার্স্ট টাইম হলো, তো মানে ইউ পিপল আর রিয়েলি লাকি সেই সেন্সে আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বেশ, তাহলে চলো আজকের রবিবাসরীয় সকালটা তোমাদের নিলাম আর কি। আচ্ছা এখানে কি কোয়েশ্চেন করেছে একজন দেখলাম, যদি আচ্ছা কোয়েশ্চেনগুলো কোথায় উড়ে উড়ে যাচ্ছে বুঝতে পারছি না। বরেন রয় কি বলছে, আমি যদি প্রিভিয়াস সার্ভিসে রিজাইন করি আর এক্সাম দেওয়ার সময় আনএমপ্লয়েড হই তখন কি বলবো? সেটা তোমার তোমার পুরোপুরি তোমার ব্যাপার। তার কারণ হচ্ছে যে তুমি যখন তুমি পিভিআর ভরবে তখন তুমি ওটাকে অ্যাকচুয়ালি মানে যদি তুমি শুধুমাত্র আইন মানো তাহলে কিন্তু দেখানো উচিত, কারণ তুমি আলটিমেটলি সার্ভিসে ছিলে। তুমি যদি বলো যে আমি এটা পুরোপুরি চেপে যাবো সেটা চাপতেও পারো, যদি কোনো সমস্যা না হয় পুরোপুরি তোমার ডিসক্রিশন। স্যার পিএস মিসেলেনিয়াসে ফর্ম ফিল আপ করার সময় আমি এমবিএ ডিগ্রি শো করেছি কিন্তু জব এক্সপিরিয়েন্স শো করিনি, কিন্তু পার্সোনালিটি টেস্টে যদি জব করেছি কি না জানতে চাইলে কি বলবো? আচ্ছা এটার ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার কি কোয়েশ্চেন বুঝতে পারলো না, পিএসসি মিসেলেনিয়াসে ফর্ম ফিল আপ করার সময় আমি এমবিএ ডিগ্রি শো করেছি বেশ ভালো কথা, জব এক্সপিরিয়েন্স শো করিনি কিন্তু পার্সোনালিটি টেস্ট। আচ্ছা তুমি যদি প্রাইভেটে জব করো, আমি এটা বলে রাখছি, যদি প্রাইভেটে জব করো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা বলতেই পারো যে আমি প্রাইভেট যেহেতু জব আমি সেই জন্য শো করিনি, কারণ সেক্ষেত্রে আমাকে একজন আমার অ্যাডভাইজার যিনি অলরেডি মানে চাকরি করছেন তার নিজের অভিজ্ঞতা খুব খারাপ, সেই জন্য তিনি বলেছেন যে প্রাইভেটের চাকরির ক্ষেত্রে দেখানোর দরকার নেই, পিভিআর এর ঝামেলা হয় এই কারণের জন্য। এটুকু বললেই ওরা বুঝে যাবে যে তুমি যথেষ্ট জানো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন এই নিয়ে করবে না। তুমি যদি তখন জিজ্ঞেস করো যে তুমি কি করো তখন তুমি বলবে আমি এই চাকরি করি প্রাইভেটে বাট আমি সেটা শো করিনি, ঠিক আছে, ওরা কিন্তু বুঝে যাবে যে কেন তুমি শো করো না। প্রাইভেট নিয়ে কোনো সমস্যা নেই, সরকারি হলেই সমস্যা। আচ্ছা বার্থ সার্টিফিকেট হিসেবে অ্যাডমিট দেখালে হয়? বার্থ সার্টিফিকেট এর ক্ষেত্রে আমি বলবো যে দেখো আমার আমার বার্থ সার্টিফিকেট নেই, আমার ক্ষেত্রে শেষবারের একটু ঝামেলা করেছিল,
কিন্তু ওটা তখন ওই জেনারেলি অ্যাডমিটেই চলে যেত তার আগে, যেহেতু একটা বোধহয় নিয়ম আছে কিছু একটা 89 এর পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বোধহয় পাসপোর্টের ক্ষেত্রে বা সার্টিফিকেটের মাস্টার কিছু একটা নিয়ম করেছিল। আমার যেহেতু 84 তাই জন্য তখন অতটা কড়াকড়ি কিছু ছিল না, অ্যাডমিট দেখেই হয়ে যেত। এখন আমি জানি না, তবে যদি কারোর না থাকে সেক্ষেত্রে তোমার ওই একটা ইয়ে করতে হয়, ডিক্লারেশন বাবাকে দিতে হয় যে এটাই আমার ছেলে এবং এই আর কি ডেটে জন্মেছিল, তার এই নাম, এইসব একটা ওই নোটারি, তখন আমার ক্ষেত্রে নোটারি হয়েছিল, তবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এরকম কিছু চাইলে মুশকিল হয়। পুরোটাই ডিপেন্ড করছে পুলিশের উপরে, ব্যাপারটা হচ্ছে যে পুলিশ কিসে সন্তুষ্ট হবে সেটা পুরোপুরি তার, এখানে কোনো নিয়ম কিছু নেই যেটা লাগবে এরকম করে এটা ছাড়া হবে না। পুরোটাই হচ্ছে যে তুমি পুলিশ পুলিশ কি জিনিসটাকে কেমনভাবে নিচ্ছে, বা স্পেশালি যারা যাদের বর্ডার ডিস্ট্রিক্টে বাড়ি সেক্ষেত্রে একটুখানি কড়াকড়ি করে সেটা লোকাল লেভেলে তুমি ম্যানেজ করতে পারবে, আশা করি এখানে সমস্যা হবে না খুব একটা। আমার প্রিভিয়াস সার্ভিস যদি পিএসসি আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাও কি না বললে হবে না? তাহলে কিন্তু চাপ আছে, পিএসসি সেন্ট্রাল গভর্নমেন্ট হলে কিন্তু তোমাকে বলতে হবে। সেক্ষেত্রে তুমি যদি ম্যানেজ করতে পারো, যে আমি বলবোই না একদমই কথাই তুলবো না, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু তুমি ওখানে গিয়ে পরে যদি বলো যে আমি না, তোমার কোয়েশ্চেনটা যেন কি ছিল, আমি কিছু নিজেই জানি না, এই সবে ক্রিয়েট হয়েছে, তুমি এবার তুমি নিজেই এত এক্সপিরিয়েন্স লোক হয়ে আবার আমাকে জিজ্ঞেস করছো। আচ্ছা যাই হোক, তুমি কি বলে ফেসবুক থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলো, নালে আমি আজকে কনক্লুড করছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কে বলছো? স্যার বলছি ওই আমি সুভাষিস বলছিলাম। বলো স্যার, বলছি ওই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে থার্ড ইয়ার যে মার্কশিটটা হয় ওটা জমা করলেই হয় না সার্টিফিকেটটা জমা করতে হয়? মানে অনেকে শুনেছিলাম যে সার্টিফিকেটটা নিয়ে আসতে হয়, কারণ অনেকেই হচ্ছে কলেজ থেকেটা তোলা হয় না, অনেকদিন পর আসে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সেক্ষেত্রে আমি তো বললাম তোমাকে যে তুমি যদি সবকিছু তোমার সত্যিকারই ঠিকঠাক থাকে, পিএসসি তোমার অনেক লিনিয়েন্ট, তুমি দেখবে যে পিটি লেভেল থেকেই তোমাকে যত রকম সাহায্য করা পসিবল সবকিছু ওরা করবে, ঠিক আছে? ওরা কিছু ভুলে গেলে বলবে, পরের ডেট দেবে। অনেক ক্ষেত্রে হয় যে যারা ধরো প্রভিশনাল সার্টিফিকেট ইস্যু হয় একটা, একদম অরিজিনাল পেতে টাইম লাগে একটুখানি, তো সেগুলো সবাইকার ক্ষেত্রেই প্রবলেম, ঠিক আছে? এগুলো পিএসসিও জানে, তো এগুলো নিয়ে সমস্যা নেই। যদি ধরো অন্য কোনো ব্যাপার থাকে তাহলে মুশকিল। বেশ, তাহলে আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ।